السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحم، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়েছেন। আল্লাহ পাকের বিশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে সেই দলে শামিল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এর উপর কায়েম রাখেন, এর উপরে যেন আমাদেরকে সারা জীবন রেখে মৃত্যু দান করেন, এর উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক শেষকানি কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাত দিয়ে তার সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। আজকে তাফসীর করব সূরা নাজমের। সূরা নাজম, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ান নাজমে বলে শপথ করেছেন তারকার, নক্ষত্রের। এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সূরার, সূরাতুন নাজম। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রথম জীবনে নাজিল হয়। এই সূরা যখন নাজিল হয় সেই সময় সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন, বলছেন আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সাজদা, এই হচ্ছে প্রথম সূরা যাতে সিজদায়ে তেলাওয়াতের আয়াত নাজিল হয়। কোরআনে কারিমে সিজদায়ে তেলাওয়াত রয়েছে বেশ কিছু সুরায়, তার সংখ্যা হচ্ছে বলতে পারেন কেউ? হ্যাঁ, চোদ্দ, পনেরো, চোদ্দ না পনেরো, পনেরো, পনেরো। সুরা হজ, সুরাতুল হজে দুটি সাজদা রয়েছে, দুই সাজদা রয়েছে, এটা হচ্ছে সহি। আর যারা সুরা হজের একটি সাজদাকে মেনেছে আর একটি সাজদাকে মানেনি তারা চোদ্দটি করেছে। আর সুরায় সদে আর একটি সাজদা রয়েছে, কেউ কেউ ওই সাজদাটিকে মাইনাস করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। সুরায় হজে যদি দুটো মেনে থাকে তাহলে সুরায় সদে একটি কমিয়ে দিয়েছে, এরকম করে চোদ্দ করেছে। কিন্তু আসলে সুরায় সদেও সেজদা আছে এবং সুরায় হজে দুইটি সেজদা আছে। আমাদের দেশের কোরআনগুলিতে সুরায় হজের দুইটি সেজদার একটি সেজদার সাইডে, একটি সেজদার যে আয়াত আছে ওর সাইডে দেখবেন কোরআনে কারিমের লিখা আছে আসসাজদা তো ইন্দাল ইমাম শাফি রহমাহুল্লাহ তাআলা, লেখা আছে না যে এই সেজদা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ এর নিকটে। এটা যারা লিখেছে তারা আসলে হানফি মাযহাবের অনুসারী, যার ফলে ওরা এখানে সেজদা করতে চায় না, বলে লিখে দিয়েছে যে দেখো এই সেজদা হচ্ছে শাফি মাযহাবের, তোমরা সেজদা করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে কারিমে পনেরোটি সেজদা আছে, সেটি শাফি শাফি মাযহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হানাফি মাযহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পনেরোটি জায়গায় সেজদা প্রমাণিত, পনেরোটি সেজদা করতে হবে। আর একটি মত আছে মাত্র এগারোটি সেজদা,
11টি সেজদা, তারা শেষ দিকের সেজদাগুলি যেমন আমপারা সেজদা, সূরা নাজমের সেজদা, এই সেজদাগুলিকে তারা কমিয়ে দিয়েছে। তো যাই হোক, এই তিনটি মত, একটি মত হচ্ছে যে 11টি সেজদা, আরেকটি মত হচ্ছে 14টি সেজদা, আরেকটি হচ্ছে 15টি সেজদা। যারা 14টি বলেছেন তারা আবার দুই ভাগে বিভক্ত। একদল সূরা হজের দুই সেজদাকে নিয়েছেন, সূরা সদকে নেননি, অর্থাৎ শাফেঈরা, ইমাম শাফির যারা মুকল্লিদ তারা, আর এইরকমই যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুকল্লিদ তারা সূরায়ে হজের একটি নিয়েছেন, সূরা সদ নিলে সূরা হজের দুটি সেজদা নেননি। তাহলে প্রত্যেকটি মজহাবে, তাহলে এই তিনটি মজহাব, ইমাম মালিকের মজহাবে 11টি সেজদা। তো এই যে মতগুলি রয়েছে এগুলি সহি হাদিসের খেলাফ মত, সহি হাদিসের খেলাফ মত। সহি হাদিসের আলোকে 15টি সেজদা রয়েছে। আবার বলছি সূরা হজে দুটি সেজদা রয়েছে, সূরা সদেও সেজদা রয়েছে, আর শেষ কোরআনে কারিমের শেষ দিকে যে মুফাসসাল বলা হয় যে অংশটুকু, সেই সেজদাগুলিও রয়েছে। আর মোট সেজদার সংখ্যা হচ্ছে কোরআনে কারিমে 15টি সেজদা, 14টি নয়। তার একটি সেজদা সূরা নাজমে আছে। সেজদায়ে তেলাওয়াতের যতগুলি আয়াত রয়েছে কোরআনে কারিমে, তার প্রথম আয়াত নাজিল হয় সূরা নাজমে, আর এই সূরা নাজম মক্কি জীবনের প্রথম যুগে নাজিল হয়। প্রথম সেজদা তেলাওয়াতের আয়াত নাজিল হয়। যখন এই আয়াত নাজিল হয়, শেষ আয়াত এই সূরা নাজমের ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এই আয়াত যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন, সাহাবাই কেরাম সিজদা করলেন, আর আশেপাশে মুশরিকরাও শুনত, মুশরিকরাও তামাশা দেখত, কেউ শুনত যে কি বলে দেখি শুনি, তারাও সিজদায় পড়ে গেছিল। একজন বেয়াদব কাফের ছাড়া, সে অহংকারী, কুফরি, তার কুফরির সাথে অহংকারী ছিল, সে সেজদা করেনি। কিন্তু তারপরেও সূরা নাজমের যে অর্থ এবং তার যে মাধুর্যতা, তার যে এই অলংকার, ভাষা অলংকার কোরআনে কারিমের অর্থে ব্যাপকতা, এতে এমন আকর্ষণ হয়েছিল কাফেরদের যে সকলে সেজদা করেছিল, ওই লোক সেজদা না করলেও এক মুষ্টি ধুলো নিয়ে মাথাতে কপালে ঠেকিয়েছিল এই সেজদা। তার নাম ছিল ওমাই ইবনে খালাফ। আর এই তার অহংকার এবং বেয়াদবির আল্লাহ পাক রব্বুল শাস্তি স্বরূপ সে কুফরি অবস্থায় হত্যা হয়েছে, হত্যা হয়েছে বদর যুদ্ধে। তো বলছেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা সম্পর্কে, আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সাজদা ওয়ান নাজমে, প্রথম সূরা যাতে সেজদা এ তেলাওয়াত নাজিল হয় সেটা হচ্ছে সূরা নাজম। কাল তারপর বলছেন ফাসাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা করলেন, ওসাজাদা মান খালফাহু, তার পিছনে যারা ছিলেন সেজদা করলেন, ইল্লা রাজুলান, একজন কাফেরকে দেখলাম। আর এক হাদিসে রয়েছে মিনাল মুমিনিন ওয়াল মুশরিকিন, মুসলিম মুশরিক সকলে সেজদা করেছিল, ইল্লা রাজুলান, একজন ব্যক্তি, রাআইতুহু আখাযা কাফফান মিন তুরাব, এক মুষ্টি মাটি নিয়েছিল, ধুলি নিয়েছিল, ফাসাজাদা আলাইহি, আর তার উপর সেজদা করেছিল এই করে। ফারায়তুহু বাদা যালিকা কুতিলা কাফিরান, আব্দুল মাসউদ বলছেন যে তাকে আমি দেখেছি এরপরে সে কুফরির অবস্থায় নিহিত হয়, সে কুফরির অবস্থায় নিহত হয়, গোলমাল হয়ে যায়, নিহত বলতে গিয়ে নিহিত বানিয়ে যায়, মাফ করবেন। ওয়াহুয়া উমাই ইবনে খালাফ, সে হচ্ছে উমাই ইবনে খালাফ। ওয়াকাদ রাওয়াহুল বুখারী আইযান মিন মাফি মাওয়াযে, এই হাদিসটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া, এই সূরার প্রথমে আল্লাহ পাক নক্ষত্রের শপথ করেছেন, নাজম, নাজম কোন বিশেষ একটি নক্ষত্রের আল্লাহ শপথ করেছেন না, যে কোনো তারার, যে কোনো নক্ষত্রের শপথ করেছেন। এই ক্ষেত্রে তাফসীর কারণে দুটি মত আছে। একদল বলছেন যে যেই নক্ষত্রের শপথ করেছেন সেটা হচ্ছে ওই নক্ষত্র যেটা ভোর হওয়ার সময় যখন ভোর হয়ে আসে তখন অস্তমিত হয়ে যায়, সেটা হচ্ছে ধ্রুব তারা, সুরাইয়া যেটাকে বলা হয়। আরেক দল তাফসীরকার বলছেন যে না, আমাদের খাস করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আন-নাজমে বলেছেন যে কোনো তারকা হইতে পারে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো তারকার শপথ করেছেন। ওয়ান নাজমে ইযা হাওয়া, আমি আল্লাহ শপথ করছি, ওয়া উকসিমু বিন নাজমে, এরকম ছিল আসলে, আমি শপথ করছি নক্ষত্রের, ইযা হাওয়া, যখন তা অস্তমিত হয়ে যায়, হাওয়া ইয়াহি মানে পড়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, নিক্ষিপ্ত হওয়া, তো নিক্ষিপ্ত হওয়া, অস্ত হওয়া হচ্ছে নিক্ষিপ্ত হওয়া, যখন তা অস্তমিত হয়, অস্তমিত হয় কখন, যখন ভোর হয়ে আসছে,
দিন আসতে যাচ্ছে, রাত পলায়ন করছে, তখন আর তারকার আলো থাকে না, যখন থাকে না আর দেখা যায় না, তা নজরে আসে না। অন্নাজমে ইজা হাওয়া, তো এই ভোরের সময় যে তারকার এই অবস্থা হয়, সেই অবস্থার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, কারণ এটি আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুলের বহু নিদর্শন রয়েছে। রাত কিভাবে চলে যাচ্ছে তার অন্ধকারের পর্দা উঠিয়ে, আর দিন কিভাবে আলো এমন বেগে ছড়িয়ে দিচ্ছে যে অন্ধকার পালাতে দিশে পাচ্ছে না। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের আবর্তন বিবর্তন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আয়াত আল্লাহ বলেছেন, রাত দিনের আবর্তন বিবর্তনে বহু নিদর্শন রয়েছে, আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। কোন শক্তি করুকতে দেখি যেখানে ছয় মাস দিন ছয় মাস রাত হচ্ছে, নিয়ে আসুক তো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা করুক দেখি, বা দশ ঘন্টা চোদ্দ ঘন্টা করুক দেখি। আমাদের এক কলিগ ছিলেন এখানে সুইডেনের, তিনি বলছিলেন যে সুইডেনে বছরের বেশ কিছুদিন এরকম হয় যে সামান্য কিছুক্ষণের জন্য সূর্য ডুবে, সামান্য কিছুক্ষণের জন্য, এরকম বহু দেশে হয়। আমাদের এক ভাই কানাডা আছেন, এখানে রমজানে ছিলেন, চলে গেছেন, উনি বলছিলেন যে এই গত রমজানে বলছিলেন যে এবার রোজা রাখা খুব মুশকিল, অনেকে চিন্তিত যে কানাডায় রোজা রাখবো কি করে, কারণ প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা রোজা রাখতে হবে। তো রোজা শ্রাবণ মাসে টেলিফোন করেছে আমাকে, বলছে যে আমি আজকে পরীক্ষামূলক রোজা রাখলাম যে দেখি রোজা রাখতে পারবো কিনা, গরমও আছে আর তার সাথে দিনও খুব বড়, রাত খুব ছোট আর দিন অনেক বড়, এখানকার রাত দশটা এগারোটায় গিয়ে ইফতারের সময় হবে যদি আমাদের বড় দিন এখন রোজা, তারপরেও এত লম্বা রোজা। বলছে যে আমি কামিয়াব, আজকে রোজা রাখলাম, পরীক্ষা করলাম, কোনো অসুবিধা নেই, একটু পিপাসা লাগছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শন রয়েছে, রাত চলে যাওয়ায় দিন আসায়, দিন যখন আবার চলে যায় রাত আসে, এতে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন তারকার এই অবস্থার। আল্লাহ পাক তার সৃষ্টি থেকে যার ইচ্ছা তার শপথ করে থাকেন সেসব বিষয়ের, সেসব বস্তুর গুরুত্ব দেখানোর জন্য, কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হারাম, বরং অন্যের শপথ করা হচ্ছে শিরক, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের দেশে যে শিরকি শপথ রয়েছে, মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, এসব হচ্ছে শিরকি শপথ। আল্লাহ পাক এই তারকার শপথ করে ইরশাদ করছেন, কিসের উপর শপথ করছেন তিনি, এই বিষয়টির উপর, মা দাল্লা সাহেবকুম ওয়ামা গাওয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই বিষয়টির উপর আল্লাহ পাক শপথ করেছেন। শপথ কি জন্য করে মানুষ, কোন একটি কথাকে দৃঢ়ভাবে বর্ণনা করার জন্য, যে আমার এই কথায় কোন রকমের কোন সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন মা আল্লাহ সাহেবকু আমা গাওয়া, হে আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, তোমাদের সঙ্গী যে তোমাদের মাঝে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয়েছে, তোমাদের সঙ্গী, এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লামকে তাদের সঙ্গী বলেছেন। দিনের দিক দিয়ে সঙ্গী নয়, ইমান আখলাক চরিত্রের দিক দিয়ে সঙ্গী নয়, সাহেবকুম এই উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন, মা আদাল্লাহ সাহেব যে তোমাদের মাঝেই বড় হয়েছে, তোমরা ছোট থেকে তাকে চেনো, তার আখলাক আচরণ কথা, কোনো দিন তার মিথ্যার প্রমাণ পাওনি তার কথায়, তার আখলাক চরিত্রে কোনো রকমের দোষ ত্রুটি পাওনি, সেই সাথী মা আদাল্লাহ তিনি পথভ্রষ্ট হননি, মা আদাল্লাহ সাহেব তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি, অমা গাওয়া এবং তিনি বিপদগামীও হননি। দল্লা আর গাওয়া দুটোর মানেই গুমরা হওয়া, তবে ভাব অর্থে পার্থক্য আছে। একটি দল্লা হচ্ছে না জেনে, আপনার জ্ঞান ছিল না সে সম্পর্কে, নলেজ ছিল না, সেজন্য আপনি ভুল পথে চালিত হয়েছেন, এটা হচ্ছে দল্লা ইয়াদিল্ল। আর গাওয়া জেনে শুনে ভুল পথে চলে যাওয়া, বিপদগামী হওয়া, হ্যাঁ ভুল পথে পরিচালিত হওয়া, এটা হচ্ছে গাওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দাল্লিন আর মাগদুব আলাইহিম বলেছেন, মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত আল্লাহ পাকের, এই জন্য আল্লাহ পাক তাদের বলেছেন আল্লাহর গজব তাতে বেশি শাস্তির কথা রয়েছে, আল্লাহর গজব প্রাপ্ত তারা, কারণ তারা জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জনের পরে, তাওরাতে সেসব লক্ষণ দেখার পরেও, ভবিষ্যৎবাণী জানার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছিল ইহুদিরা,
তাদেরকে আল্লাহ মাগযুব আলাইহিম বলেছেন। তাহলে জেনে শুনে যারা অস্বীকার করবে অথবা জেনে শুনে যারা আমল না করবে তাদের শাস্তি বেশি, আর কেউ জানার সুযোগ পেল না সেই জন্য ভুল করেছে, এমন না যে জানার সুযোগ পেয়েছে তারপরে জানলো না, না তা নয়। এখানে ইসলামিক সেন্টার আছে, আর পাশে এই যে সিকো মার্কেট আছে, এখানে আমাদের বাংলা ভাষাভাষীর সংখ্যা সবচেয়ে বেশি, আর তারা ভালো করে জানে, এমন কোনো বান্দা নেই যে জানে না যে ইসলামিক সেন্টার এখানে শিক্ষার ব্যবস্থা আছে, জানে, সকলে জানে, আর তারপরে শিখলো না, দশ দশ বছর থাকলো সৌদি আরবে, বিশ বছর ৩০ বছর থাকলো, এখান থেকে রিয়াল ডলার তো নিয়ে গেল, লেগেজ তো নিয়ে গেল, কিন্তু এলম আমল নিয়ে গেল না, আকীদা আখলাক নিয়ে গেল না, ইবাদত নিয়ে গেল না। সেই ব্যক্তি আর যে জেনে শুনে ভুল করলো সমান, কারণ জানার সুযোগ আছে তারপরে জানলো না। কিন্তু এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে সৌদি আরব আসার পর এক মরুভূমিতে কোনো ফার্মে মাজরাতে তাকে চাকরি দিয়েছে, জানার সুযোগ পায়নি, সে সেখানে চাকরি করেছে, সেখান থেকে এয়ারপোর্ট, সেখান থেকে দেশ, আর শহরে এসেছে এক ঘন্টা দুই ঘন্টার জন্য, আর এসে সেখানে তারপরে তাকে যেতে হবে, বাসে নিয়ে এসছে, আর চলো তাড়াতাড়ি চলো, এর মধ্যে জানার সুযোগ পায়নি। পার্থক্য আছে না দুজনে, একজন দাম্মামে বাস করে, একজন মাজরায় বাস করে, দুজনে আসমান জমিনের পার্থক্য আছে। সেই ব্যক্তি যে মরুভূমিতে কাজ করে, সে যদি ভুল পথে চালিত হয়, নামাজের গুরুত্ব না বোঝা, নামাজ না হয়, তাহলে সে দল্লাহ, পথভ্রষ্ট, গোমরাহ, নামাজের গুরুত্ব না জেনে সে ভুল করেছে, পাঁচ বছর দশ বছর থেকে হজের গুরুত্ব জানার সুযোগ পায়নি সেই জন্য ভুল করেছে। আর যেই ব্যক্তি এখানে থাকলো শহরের মধ্যে, আর এখানে ইসলামের সম্পর্কে বহু আলোচনা হচ্ছে বিভিন্ন মসজিদে, জানারও সুযোগ আছে, জেনেছেও যে এখানে দিনই আলোচনা হয়, শোনার ব্যবস্থা আছে, জানার ব্যবস্থা আছে, তারপরেও জানল না, সেই ব্যক্তি হচ্ছে গাওয়া। গুমরাহির পথে চালিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে শুনে ভুল করেছেন, আর না জেনে ভুল করেছেন, কোনটি নাই। মা দাল্লা সাহেবকুম অমা গাওয়া, আল্লাহ পাক শপথ করে বলছেন যে তোমাদের সাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমি নবী করে প্রেরণ করেছি, যাকে রাসূল করে পাঠিয়েছি, না সে না জেনে ভুল করেছে মা দাল্লা, আর না জেনে শুনে ভুল করেছে। না জেনেও কোনো সময় কোনো কথা বলে না যে না জেনে ভুল করে দিবে, তোমাদের ভুল আকীদা দিয়ে দিবে, ভুল বিশ্বাস দিয়ে দিবে, ভুল ধারণা দিয়ে দিবে, ভুল পথে চালিত করবে, তোমাদের ধর্মই ঠিক ছিল আর তিনি জানিয়েছেন তা ভুল, আর না জেনে শুনে তিনি জানছেন তারপরে তোমাদেরকে ভুল পথে চালিত করেছেন, এমনটাও নাই। মাযাল্লা সাহেবুক মা গাওয়া ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া, ভুল পথে কি করে তিনি চালিত হবে, আর ভুল পথে অন্যদেরকে কি করে চালিত করবেন, না জেনেই কি করে তিনি পথভ্রষ্ট হতে পারেন, আর জেনে শুনে কি করে তিনি গুমরাহ হইতে পারেন, কারণ তিনি নিজের মন গড়া একটিও কথা বলেন না। ওয়ামা ইয়ামতিকু আনিল হাওয়া, তিনি কথা বলেন না আনিল হাওয়া, মন গড়া, হাওয়া মানে প্রবৃত্তির অনুসারে কথা বলা, খেয়াল খুশি কথা বলা, মন গড়া কথা বলা, মন গড়া কোনো কথাই বলেন না আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে। তিনি যে বলছেন যে আমি রসূলুল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে নয়, মন গড়া কথা, যে আমি এর মাধ্যমে নেতৃত্ব হাসিল করো, মান মর্যাদা হাসিল করো, আমার কিছু ভক্ত হবে না, যেমন আমাদের অনেকের উদ্দেশ্য হইতে পারে, কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব থেকে মুক্ত, নিজের মন গড়া কথা কখনো তিনি বলেননি বা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, তাহলে তিনি কি বলেন, একমাত্র তিনি বলেন, ইন এখানে ইন নাফিয়া, বলেন না তিনি, ইন হুয়া তা কিছু নয়, ইল্লা একমাত্র তা হচ্ছে ওয়াহি ইউহা, যা তার উপর প্রত্যাদেশ করা হয়, ওই করা, একমাত্র সেই কথাই তিনি বলেন যার তার কাছে ওহি করা হয়, তোমাদের বিশ্বাসের ক্ষেত্রে হোক, ধর্মীয় বিশ্বাস, এবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তিনি কোনো কথাই নিজের পক্ষ থেকে মন গড়া বলেন না। আল্লামাহু শাদীদুল কুয়া, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাহলে তাকে যে তালিম দেওয়া হইল, শিক্ষা দেওয়া হইল, কোনখান থেকে, কে তাকে শিক্ষা দিল, কিভাবে তিনি শিখলেন, তিনি না জেনেও ভুল পথে চালিত হননি আর জেনেও ভুল করেননি, তাহলে জানলেন, জানার উৎস কি, তিনি জানলেন কোত্থেকে, তিনি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি, তার কোনো আলিফ বা তাসা অক্ষরের জ্ঞানও ছিল না, কেউ তার ওস্তাদ মক্কায় কেউ নেই, কোথাও তিনি পড়াশোনা করেননি, এতিম হয়ে লালিত পালিত হয়েছেন, তাহলে কে শিখালো, আল্লাহ পাক বলছেন আল্লামাহু, তাকে শিক্ষা দান করেছে, শাদীদুল কুয়া, এমন এক ব্যক্তিত্ব, এমন এক ফেরেশতা, তিনি হচ্ছেন
জিব্রাইল আলাইহিস সালাম শাদীদুল কুওয়া, যিনি হচ্ছেন অত্যন্ত শক্তিতে প্রবল, প্রবল শক্তির অধিকারী। শাদীদুল কুওয়া, কাওয়িয়ুন মানে হচ্ছে শক্তিশালী, আর শাদীদুল কুওয়া প্রবল শক্তির অধিকারী। জু মিররাতিন, জু মিররাতিনের একটি তাফসীর হচ্ছে, কয়েকটি তাফসীর করা হয়েছে, একটি তাফসীর হচ্ছে জু কুওয়াতিন, তিনি অত্যন্ত শক্তিশালী, জিব্রাইল আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী। তার 600টি ডানা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 2 বার দেখেছেন। ওয়ালাহু সিত্তমিয়াত জানা, 600টি ডানা রয়েছে, একটি ডানা দিয়ে আঘাত করলে পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবে, কত শক্তি! একজন শুধু জিব্রাইল আলাইহিস সালামের শক্তি, অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। আমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, কোরআনে কারীমে একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা যে কত আছে তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জুমিরাতিনের অর্থ হচ্ছে জু কুওয়াতিন, একটি হাদিস এর এই অর্থের মানে সমর্থন করে, যে হাদিস আছে যে যেই ব্যক্তি শক্তিশালী তা যার শরীরে শক্তি আছে সেই ব্যক্তি ভিক্ষা করবে না, তাতে জু মিররাতিন বা জি মিররাতিন লা ইয়াহিলুল লা তাহিলুল মাসআলাতু লিযি মিররাতিন, তাহলে জি কুওয়াতিনের অর্থ। আর আরেকটি এর তাফসীর হচ্ছে যে সৃষ্টিগত দিক দিয়ে আলা খালকিন হাসান, অত্যন্ত সুন্দর সৃষ্টি গঠন, জমির রাতিন তার সৃষ্টি গঠন অত্যন্ত সুন্দর, জিব্রাইল আলী ইসলামের সৃষ্টি গঠন, তিনি আল্লাহ পাকের মখলুক, সৃষ্টি অত্যন্ত সুন্দর জমির রাতিন। ফাস্তাওয়া ওয়াহুয়া বিল উফুকিল আলা, ফাস্তাওয়ার সম্পর্ক আছে ওয়াহুয়া বিল উফুকিল আলার সাথে, জিব্রাইল আলী সালাম তিনি সমাসীন হইলেন, তিনি স্থির হলেন, ফাস্তাওয়া ওয়াহুয়া যখন তিনি ছিলেন বিল উফুকিল আলা ঊর্ধ্ব দিগন্তে, অর্থাৎ ঊর্ধ্ব দিগন্তে জিব্রাইল আলাইহিস সালাম কি হলেন, স্থির হলেন। এই ঘটনা ছিল মক্কাতুল মুকাররমাই আজিয়াদ এলাকা, জানেন যারা গেছেন, আজিয়াদ জানেন না, একটি হসপিটাল ছিল বাবর মালিক আব্দুল আজিজ থেকে একটু বাম দিকে গেলে আজিয়াদ হসপিটাল ছিল, একটি হসপিটাল বিল্ডিংটা এখন ভেঙে দেওয়া হয়েছে, ওই দিকটার ভিতরে মহল্লায় ঢুকলে ওই দিকটা বলা হয় আজিয়াদ বলা হয়। তো আজিয়াদ এলাকায় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিব্রাইল আলাইহিস সালাম বিরাজমান হলেন তার আপন রূপে, 2 বার দেখেছেন, একবার জমিনে আসমানের নিচে আর একবার 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে, এই 2 বার কথা আল্লাহ পাক ইসরাইল বর্ণনা করেছেন। তো এই প্রথমটি ছিল এই আজিয়াদি মক্কাতুল মুকাররমায়, আল্লাহ পাক বলছেন যে জিব্রাইল আলাইহিস সালাম স্থির হলেন, বিরাজমান হলেন, ওয়াবিল উফুকিল আলা ঊর্ধ্ব দিগন্তে, যেন উপর থেকে তিনি নেমে আসছেন, এবং দিগন্ত বলা হয় এক দিক, যে 4টা দিক আছে, এক দিক থেকে আরেক দিক, এই পুরো দিগন্ত, এক ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম পুরো দিগন্ত কাদ সাদ্দাল উফুক ঘিরে ফেললেন, একজন ফেরেশতা, কত শক্তিশালী, কত বড় এই ফেরেশতা, যদি আল্লাহ পাকের এই সৃষ্টি জিব্রাইল এত বড় হয়, তো আল্লাহ যে আল্লাহর আজানে বলছেন, একামতে বলছেন আল্লাহু আকবার, তাহরিমে তাকবীর বলছেন আল্লাহ, তাকবীরে তাহরিমায় বলছেন তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর জাত তাহলে কত বড় যিনি সৃষ্টিকর্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জিব্রাইল আলাইহিস সালাম স্থির হলেন ঊর্ধ্ব দিগন্তে, সুম্মা দানা, অতঃপর তিনি নিকটবর্তী হলেন, সুম্মা দানা, কে নিকটবর্তী হলেন, জিব্রাইল আলাইহিস সালাম নিকটবর্তী হলেন, আল্লাহ পাক নয়। যারা এই তাফসীর করেছে আল্লাহ পাক নিকটবর্তী হলেন আর নবীর নিকটবর্তী হয়ে গেলেন, এটা ভুল তাফসীর। সহি তাফসীর হচ্ছে যে জিব্রাইল আলাইহিস সালামের কথা বলে সুম্মা দানা, তিনি নিকটবর্তী হলেন, তাহলে ঊর্ধ্ব দিগন্ত থেকে আকাশ থেকে নেমে আসছেন জিব্রাইল আলাইহিস সালাম, ঊর্ধ্ব দিগন্ত থেকে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি নিকটবর্তী হচ্ছেন, যেন ফাতাদাল্লা, তাদাল্লার শাব্দিক অর্থ হচ্ছে ঝুলে যাওয়া, ঝুলে যাওয়া, কেউ ডাল ধরে যদি গাছে ঝুলে একে বলা হয় তাদাল্লা। তো তারপরে যেন শাব্দিক অর্থ হচ্ছে তিনি ঝুলে গেলেন, মানে ধীরে ধীরে যেন ওপর থেকে ঝুলে কেউ, ঠিক তেমনি জিব্রাইল আলাইহিস সালাম ওপর থেকে ঊর্ধ্ব দিগন্তে থেকে নবী করিমের সামনে বিরাজমান হচ্ছেন, ফাতাদাল্লা। ভাব অর্থ কেউ কেউ করেছেন সুম্মা দানা, অতঃপর নিকটবর্তী হলেন এবং অত্যন্ত কাছে আসলেন, নবী করিম সাল্লামের কাছাকাছি চলে আসলেন, কে, জিব্রাইল আলাইহিস সালাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা,
সুতরাং জিব্রাইল আলাইহিস সালাম হয়ে গেলেন কাবা কাউসাইনে দুই ধনুক পরিমাণ দূরত্বে। কাউসাইন, কাউস হচ্ছে এক ধনুক, কাউসাইন হচ্ছে দুই ধনুক, আর কাব মানে হচ্ছে মেকদার, পরিমাণ। আরবিতে মেকদার মানে হয় পরিমাণ, এটা হচ্ছে সহজ আরবি। আর এটা কোরআনে কারিমের আরবি হচ্ছে কাবা কাউসাইন, মেকদার কাউসাইন বা কাদরা কাউসাইন। দুই ধনুক পরিমাণ নিকটবর্তী হয়ে গেলেন, আও আদনা বা এর চাইতেও কম দূরত্ব থাকলো, এর এর চাইতে কাছে হয়ে গেলেন, এর চাইতে কম দূরত্ব থাকলো, কাছাকাছি হয়ে গেলেন। আওহা ইলা আব্দিহি মা আওহা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াহি করলেন যা ওয়াহি করার ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওয়াহি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মা কাযাবাল ফুআদ মা রাআ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়, ফুআদ মানে হচ্ছে কলব, আরবিতে কলব মানে হৃদয় হার্ট, আর ফুআদ মানে হচ্ছে হার্ট হৃদয়। কলবের জমা হচ্ছে কুলুব, আর ফুয়াদের জমা হচ্ছে আফেদা, আল্লাতি তাত্তালিউ আলাল আফেদা, সূরা হামাজাতে আছে না, ওয়াইলুল লিকুল্লি হামাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুওকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফেদা। মা কাযাবাল ফুয়াদু, এই ফুয়াদ কার দিল, কার কলব, কার হৃদয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মিথ্যা বলেনি বা মিথ্যা মনে করেনি, মারা যা তিনি দেখেছেন, যা চোখে দেখেছেন তা অন্তরে বিশ্বাস করেছে, অর্থাৎ অন্তর এবং চোখে একতা হয়েছে, যেমন তিনি দেখেছেন তেমনই তার অন্তরে বিশ্বাস করেছে। অনেক সময় দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়, আল্লাহ পাক কেন এই কথা বলেছেন, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়, দেখলেন বিড়াল মনে করলেন জিন শয়তান, হয় না? হ্যাঁ, আরো এর চাইতে স্পষ্ট একটি উদাহরণ দিচ্ছি। আমরা ছোটকালে মাগরিব এশার মাঝখানে বা রাতের অন্ধকারে একাই যদি বাড়ির বাইরে কোথাও বেরিয়েছি, মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আসছে, সুর 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 একটা আওয়াজ করছে, কেউ যেন আসছে, বারবার ভয় লাগছে, ফিরে দেখছি কিছুই নেই, মনে হচ্ছে কেউ ধরতে আসছে যেন, আর গোটা শরীরে যেন শিহরণ শুরু হয়ে যাচ্ছে, এত ভয় লাগে। হয়েছে না হয়নি আপনাদের এরকম? তাহলে অন্তর বলছে যে মনে হয় কেউ ধরার জন্য আসছে, কিন্তু চোখে দেখছেন না, দুটাতে একতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যেমন দেখেছেন তেমন ভাবে তিনি বিশ্বাস করেছেন। এমন অনেক সময় দেখার চেয়ে বেশি বিশ্বাস আপনার, ভ্রান্ত বিশ্বাস, হ্যাঁ, অথবা এর বিপরীত হয়ে থাকে, না এরকমটা হয়নি। আফা তোমারুনাহু আলামা ইয়ারা, সুতরাং তোমরা কি তার সাথে বিতর্কে জড়িয়ে যাবে? তোমার মারা ইমারি মানে তর্ক বিতর্ক করা, এর আগে শব্দটি এসছে সুরে কামারে। আফা তোমার আলামা ইয়ারা, তিনি যা দেখেছেন সে সম্পর্কে তার সাথে কি তোমরা বিতর্কে জড়িয়ে যাবে যে না না তোমার কথা বিশ্বাস করো, তুমি মিথ্যা বাড়ি জিব্রাইলকে দেখেছো, এটা হইতে পারে নাকি, মিথ্যা কথা, বিতর্ক করবে? আর সন্দেহের অর্থ হইতে পারে, সেই ক্ষেত্রে সন্দেহ পোষণ করবে, তবে এখানে তার সাথে হু শব্দটি এসছে, সুতরাং বিতর্কের অর্থ করাই ভালো। আফা তোমার না হো, তার সাথে তোমরা বিতর্ক করবে আলামায়ারা সেই সম্পর্কে যা তিনি দেখেছেন? এই এক দেখা দেখলেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আর নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তাকে, রাআহু কাকে, জিবরাইল আলাইহিস সালামকে, নাযলাতান উখরা মানে মাররাতান উখরা, আরেকবার দেখেছেন, আরেকবার দেখেছেন। ইন্দা সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানার গাছ, ইন্তাহা মানে শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, ইন্তাহা ইন্তাহি মানে শেষ হয়ে যাওয়া, মুনতাহা ইসম মফউল, এমন বড়ই গাছ যেটা একবারে শেষ প্রান্তে আছে আকাশে, সাত আকাশের উপরে আছে, দুনিয়া থেকে যত আমল যায় যত ফেরেশতারা যান ওখানে গিয়ে শেষ। আল্লাহর আরশে আযীম থেকে যে আদেশ নিষেধ আসে, হুকুম আহকাম আসে, ওহি হয়, কোন জাতিকে ধ্বংস করার হুকুম হয়, কোন জাতিকে উন্নীত করার হুকুম হয়, যে কোনো দুনিয়ার হায়াত মৌতের হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, সেই হুকুম সেখানে আসে, সেখান থেকে ফেরেশতা নিয়ে আসে, সেখান থেকে আর এগিয়ে কেউ যেতে পারে না। এই জন্য এই কুল গাছকে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা।
সিদরাতুল মুনতাহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, তাহলে এই আয়াত প্রমাণ করলো স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। রাত্রের ভ্রমণের কথা, জমিনি ভ্রমণ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই কথা আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পাক সত্তা পবিত্র জাত তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন, সফর করিয়েছিলেন, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে এটা এই আয়াত দ্বারা প্রমাণিত। আর আকাশ পথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করানো হয়েছে বোরাক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে, তারপরে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আকাশ পথের কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক উল্লেখ করেননি, ওই সহিহ বুখারীতে রয়েছে। আর এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ পথে নিয়ে যাওয়া হয়েছে, তবে বিস্তারিত, প্রথম আকাশে গেলেন, কোন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আকাশে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, এই করে যে গেলেন, এসব বিস্তারিত কথা মেরাজের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিম অন্যান্য হাদিসে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদরাতুল মুনতাহাতে আরেকবার দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, ওয়াইদাতুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, পরহেজগারদের জন্য, শিরক থেকে, বিদাত থেকে, পাপ থেকে, ফাসিকি কাল থেকে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে যারা বেঁচে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত কোথায় আছে? সিদরাতুল মুনতাহার কাছে, সাত আসমানের উপরে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জান্নাত উপরে রয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করে প্রথম কথা জান্নাত সৃষ্টি হয়ে আছে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত আল্লাহ সৃষ্টি করবেন না, তৈরি হয়ে আছে, ঐদ্দত প্রস্তুত রাখা হয়েছে। বহু আয়াতের দলিল, তার মধ্যে একটি আয়াত দলিল যে জান্নাত প্রস্তুত আছে। আর জান্নাত জমিনে নেই, কোন সমুদ্রে নেই, মাটির তলায় নেই, বরং আকাশের, সাত আকাশের উপর আছে। ইন্দাহা জান্নাতুল মাওয়া। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, স্মরণ করো যখন সে বরই গাছকে ঢেকে ফেললো যা ঢেকে ফেলার, আচ্ছাদন করলো যা আচ্ছাদন করার। কি ঢেকে ফেললো? এটা হাদিস থেকে শোনাই, তাফসীর ইবনে কাসির রে যা রয়েছে যে কি ঢেকে ফেললো। বলছেন যে আল্লাহর ফেরেশতাগণ এই গাছ, অসংখ্য ফেরেশতা এই গাছকে ঢেকে আছে, এক আল্লাহ পাকের নূর ঢেকে আছে, আর বহু রং, এত সুন্দর সুন্দর রং, যেমন দেখেন বিবাহ শাদী আজকাল পয়সাওয়ালাদের বাড়িতে হইলে কত রকমের যে লাইটিং হয়, আর দেখতে কত সুন্দর লাগে, এই যদি সুন্দর লাগে যেগুলো আপনারা দেখছেন, তাহলে কোনো রাজা বাদশার বাড়ি, রাষ্ট্রপতির বাড়িতে বিবাহ শাদী হইলে কত পয়সা খরচ করে, আর কত লাইটিং করে, আর কত রকম কি করে রং বিরং। আর তা যদি রব্বুল আলমিনের কাছে হয় তো কত যে রং বিরং তাতে রয়েছে, আর কত যে তাতে নূর রয়েছে। তাই বলছেন আয়াতের তাফসীরে বেশ কিছু হাদিসে রয়েছে যে আন্নাহু গাশিয়াতাল মালায়েকা, অসংখ্য ফেরেশতা এই সিদরাতুল মুনতাহার গাছকে ঢেকে রয়েছেন, মিসলাল গিরবান, কাকের মতো, কাক যেমন যদি অনেক সংখ্যায় কোনো গাছে বসে থাকে কাকার কাক মনে হয় ওই রকম, ওয়া গাশিয়াহা নূরুর রব, আল্লাহ পাকের নূর ঢেকে আছে, বলছেন যে আমি দেখলাম যে এমন এমন রং বিরং দিয়ে ঢাকা আছে এই গাছ যে আমি বলতে পারছি না যে সেগুলি কি। মা আদ্রি মাহিয়া, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন, হাদিসের একটা অংশ আরো শোনাই, বলছেন যে লাম্মা উসরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতারাতি সফর করানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকাশের সফর অর্থাৎ মেরাজের, ইনতাহাবেহি ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, ওয়া হিয়া ফিস্তামা ইস্তাবিয়া, তা রয়েছে সপ্ত আকাশে, সপ্তম আকাশে, ইলাইহা ইয়ান্তাহি মা ইয়ারুজুহু মিনাল আরদ, সেখানে গিয়ে জমিন থেকে যা কিছু নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে শেষ হয়ে যায়, বাস আর ওদিকে নিয়ে যাওয়া যাবে না। ওপর থেকে কোনো আদেশ নিষেধ যদি নাজল হয় সেখানে এসে পৌঁছে,
ফায়ুকবাজ মিনহা, সেখান থেকে তখন ফেরেশতারা গ্রহণ করেন। ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশার তাফসীরে আরো হাদিস আছে ফারাসুম মিন যাহাবিন, আরো দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার প্রজাপতি, ফারাস বলা হয় প্রজাপতিকে, সোনার প্রজাপতিতে ওই গাছকে ঢেকে আছে। প্রজাপতি দেখেছেন না? দেখেননি কেউ প্রজাপতি? জি, তো আল্লাহ ফাক রব্বুল আলম এরশাদ করছেন যে এই বড়ই গাছকে যা ঢেকে থাকার তা ঢেকেছিল, যা বললাম এর আগে, মা জাগাল বসর ও মা তাকা। নবী করিম সাল্লাম যখন সেদিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন, তখন তার দৃষ্টি না, দৃষ্টির ভ্রম হয়েছে, জাগায় মানে বাঁকা হয়ে যাওয়া। একটি আয়াত আছে যাদের অন্তরে বক্রতা আছে, অন্তর বাঁকা, তার স্পষ্ট কথা নিতে চাইবেন তাওহীদ আকীদা সুন্নতের, ওই অস্পষ্ট কথা, অস্পষ্ট কথায় যাবে। ওরা কিচ্ছা কাহিনী, অস্পষ্ট কথা, এই সেই জাল কথা, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী, উদ্ভট, এইসবের পিছনে ছুটবে, কিন্তু স্পষ্ট তাওহীদ আকীদা হাদিসের কথা নিতে চাইবে না। তো জাগা এজিগো মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া। মা জাগাল বাসারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি বাঁকাও হয়নি, অর্থাৎ দৃষ্টিতে ভ্রম হয়নি, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায় তাও হয়নি। ওমা তাগা, এবং তার দৃষ্টি সীমালঙ্ঘন করেনি। মানুষ ভুল করে কখন? দেখতে গিয়ে ছোটকে বড় করে দেয়, অথবা বড়কে ছোট করে দেয়, তাই না? দুটোই ভুল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ পাক দেখিয়েছেন এই আকাশের সফরে, তাতে না নবী সাল্লামের কোনো ভ্রম হয়েছে দেখতে গিয়ে, কোনো ঘাটতি হয়ে গেছে, না ওমা তাগা সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছেন, যা দেখেননি তার চেয়ে বেশি তিনি ভেবে নিয়েছেন, এরকম হয়নি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিঃসন্দেহে নবী করিম সাল্লাম দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন। মিন আয়াত বহুবচন, নিদর্শন, বহু নিদর্শন, আল কুবরা বড় বড় নিদর্শন, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। তার মধ্যে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তাতে আবার বিভিন্ন রকমের যে যারা গুনাহগার তাদের জাহান্নামে আজাব হচ্ছে সেসব আজাবের কিছু অবস্থা দেখেছেন, বিভিন্ন নিয়ামত জান্নাতে দেখেছেন, হুরেইনদের দেখেছেন, তার নিজের যে প্যালেস রয়েছে, কাসর রয়েছে, অট্টালিকা, তা দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, বহু কিছু দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এতেও দেখেছেন, মেরাজও দেখেছেন, এবং নবী সাল্লাম এছাড়াও স্বপ্নে দেখেছেন, যেমন স্বপ্নের কথাও রয়েছে হাদিসে, যে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নামের সফর করানো হয়েছে, এবং যখন নবী সাল্লামকে দেখানো হইল যে হচ্ছে আপনার ঘর, তখন বললেন যে তাহলে আমাকে ঢুকতে দাও, যা একটু ঢুকি আমার ঘরে, আমি ঢুকি। তখন বললেন বাকি এমন উমরিকা খালিলান, আপনার কিছুটা বয়স বাকি আছে, সেটা শেষ হোক তখন ঢুকবেন আপনি, তার আগে না, দুনিয়ায় থাকাকালীন এই জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তাহলে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। এই আয়াত সম্পর্কে একটু চিন্তা করেন যে নবী সাল্লাম কি দেখেছেন? বড় বড় নিদর্শন দেখেছেন, আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে দেখতেন তাহলে বড় নিদর্শন দেখার কথা আল্লাহ বলতেন না, বলতেন লাকাদ রাআ, হ্যাঁ কি বলতেন, রব্বাহুল আলা, তার মহান রবকে তিনি দেখেছেন, সোজা কথা বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই আল্লাহকে দেখার ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে এই মেরাজে দেখেছেন না দেখেননি, আলেমদের দুটি মত আছে, শুনে রাখুন ভালো করে। একটি মত হচ্ছে যে নবী সাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন, আরেকটি মত হচ্ছে, আর সেটা হচ্ছে ঠিক, যে আল্লাহ পাককে স্বচক্ষে নবী সাল্লাম দেখেননি, তবে কথা বলেছেন, আর কথা বলার জন্য দেখা শর্ত নাই। অনেক লোকের সাথে টেলিফোনে কথা বলেছেন কিন্তু আপনারা দেখেননি, তাই না? দেখেননি। অনেক লোকের সাথে অনেক লোকের বক্তব্য শুনেছেন কিন্তু আর থেকে শুনেছেন বড় বড় আমির, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি আর থেকে বক্তব্য শুনছেন কিন্তু আড়ে আছেন, দেখতে পাচ্ছেন না। দুনিয়াতেই যদি এটা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যেমন মূসা আলাইহিস সালাম কথা বলেছেন, ওয়াকাল্লাম আল্লাহ মূসা তাকলিমা, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন কিন্তু স্বচক্ষে দেখেননি। এই মত হচ্ছে সঠিক, আর এই মত সাহাবায়ে কেরামদের
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষভাবে খুব শক্ত করে বর্ণনা করতেন। তার হাদিসটা শোনাই, বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম যদি কারো কাছে থাকে, মুসলিম শরীফে বাংলা অনুবাদও হয়েছে, তাতে হাদিসগুলি প্রায়গুলি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন, হাল রাআইতা রাব্বাকা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন আন্না আরা, আল্লাহ তো নূর আর নূর, নূরকে আমি কি করে দেখতে পারি, আন্না আরা। তাহলে এই হাদিসে স্পষ্ট করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনেন, মাসরুখ তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম, হাল রা মুহাম্মাদুর রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার রব কি আল্লাহ পাককে দেখেছেন কি, ফাকালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে বেশি যিনি ঘরের বাইরের কথা জানতেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? যাকে যে যত বেশি ভালোবাসে তত তাকে ভিতরের কথা খুলে বলে না, বলে না? হ্যাঁ, এই দিক দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানতেন, আর তার ঘরের কথা তিনি জানতেন। মেরাজ থেকে ফিরে এসেছেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয়তমা স্ত্রী আর তার সবকিছু জানবেন না, যে আপনি যে গেলেন, আপনি কি রবকে দেখলেন, দেখলেন না, এইসব কথা জানবেন না তিনি? অবশ্যই জানবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন এ মাসরুখের জবাবে, লাকাদ তাকাল্লামতা বিশাইইন কাফফালি শাড়ি, তুমি এমন এক প্রশ্ন করলে যাতে আমার শরীরের যে লোম ছিঁড়িয়ে উঠেছে। কি জিজ্ঞাসা করলে, এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন? ফাকুল তো, আমি বললাম রুয়াইদা, একটু শান্ত হন। তারপরে সুম্মা কারা, তো মাসরুখ বলছেন আমি একটি আয়াত পড়লাম, লাকাদ রা আমিন আয়াত রব্বিহিল কুবরা, এই আয়াতটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। ফাকালা, তখন মা আয়েশা বলছেন আইনা ইয়াযহাবুকা ইন্নামা হুয়া জিবরিল, তুমি কি বুঝছো এই আয়াত থেকে, আল্লাহ পাকের বড় বড় নিদর্শন আল্লাহকে দেখা, তো আল্লাহ সরাসরি বলে আল্লাহকে দেখে, আল্লাহ পাকের নিদর্শন ইন্নামা হুয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, একটি নিদর্শন আল্লাহ পাকে। তারপরে জান্নাত জাহান্নাম আরো বহু দৃশ্য দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, বাইতুল মামুর দেখেছেন, কত কি দেখেছেন এরকম আসমানে। মান আখবারা কান্না মুহাম্মাদ রাআ রাব্বাহু, মা আয়েশা বলছেন, এখন শুনেন সহিহ মুসলিমের হাদিস, মান আখবারাকে, কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন স্বচক্ষে, আও কাতামা শাইয়ান মিম্মা উমিরা বিহি, যা আদেশ করা হয়েছে তা থেকে কিছু গোপনে রেখে দিয়েছেন, বাতিনি ইলম কিছু রেখে দিয়েছেন, যেমন এই পীর ভণ্ডরা বলছে তাদের খণ্ডনা দিয়ে হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লুকিয়ে রেখে দিয়েছেন, এই বাতিনি ইলম শরীয়তের আলেমদের জানানো হয়নি, কোরআন হাদিসে ওটা খুঁজে পাবেন না। দৃষ্টি কখন হবে সেই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, ওয়া ইয়ালাম মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি রয়েছে তাও আল্লাহ পাকের কাছে এর জ্ঞান রয়েছে, যে একটি নাবালিকা মেয়েকে নিয়ে আসবেন অথবা সাবালিকা বিবাহ হয়নি আর বলবে যে পাঁচটা ছিল, এই এলেম কারো কাছে না, ছিল হবে না, কোন এলেম নেই আল্লাহ পাক ছাড়া কারো কাছে। আর কি অমা তাদের নাফসুন মাজা তাকসে বোকা, আর আগামীকালকে কি করবেন এটা কেউ জানে না, আগামীকালকে সৌদি আরবে থাকবেন, হায়াতে থাকবেন, না মত যে পাড়ি দিবেন, না দেশে চলে যাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, মাজা তাকসে বোকা দেন, আগামীকালকে কি করবেন, ডিউটি করতে পারবেন পারবেন না, বিছানা থেকে উঠতে পারবেন পারবেন না, কেউ জানে না। অমা তাদের নাফসুন বি আইয়ি আরজিন তামূত, তার কোন ব্যক্তি জানে না যে কোনখানে কার মত হবে, কোনখানে কার মত, কখনো ভাবতে পারেনি যে অমুক দেশে আমি যাব আর সেখানে গেল আর সেখানে মারা গেল, জীবনেও সেখানে যায়নি, মতের আগে সেখানে গিয়ে হাজির, কারণ মত তার ওখানে আছে। এই পাঁচটি কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই তিনটির কেউ যদি একটি বলে যে কি প্রথমটি কি, যে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে স্বচক্ষে দেখেছেন, অথবা দুই নম্বর হচ্ছে কোন কিছু শরীয়তের তাকে দেওয়া হয়েছে আর তিনি লুকিয়ে রেখেছেন, গোপনে রেখেছেন, মিম্মা উমিরা বিহি, আদেশ নিষেধ কিছু করা হয়েছে, কোন এলিম দেওয়া হয়েছে লুকিয়ে রেখেছেন, অথবা পাঁচটি যে গায়েব রয়েছে এই গায়েবের কোন একটি কেউ জানে, এই তিনের কোন একটি যদি সম্পর্কে কেউ যদি বলে, তাহলে ফাকাদ আজামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওপর চরম মিথ্যা অপবাদ পেশ করল, মিথ্যা কথা বলল আল্লাহ সম্পর্কে।
ওয়ালাকিন্নাহু রাআ জিবরিল, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। লাম ইয়ারাহু ফি সূরাতি ইল্লা মাররাতাই, তার আসল সূরতে আসল রূপ চেহারায় জিবরিল আলাইহিস সালামের আসল রূপ চেহারায় মাত্র কয়বার দেখেছেন? ইল্লা মাররাতান, দুইবার দেখেছেন। মাররাতান ইনদা সিদরাতিল মুনতাহা, একবার সিদরাতিল মুনতাহার কাছে, যেমন আয়াতে স্পষ্ট হলো। ওয়া মাররাতান ফি আজিয়াদ, আর একবার হচ্ছে আজিয়াদ নামক স্থানে। ওয়ালাহু সিত্তু মিয়াতু জানা, আর তার 600টি ডানা ছিল, পাখা ছিল। কাদ সাদ্দাল উফুক, একটি দিগন্তকে ঘিরে ফেলেছিল জিবরিল আলাইহিস সালাম, পুরো একটি দিগন্তকে ঘিরে ফেলেছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় বর্ণনা করছেন, সেটা হচ্ছে কাফের মুশরিকদের বাতিল কিছু মাবুদের কথা, লাত উজ্জা মানাতের কথা। আরব মুশরিকরা যে লাত উজ্জা মানাত এসব দেবী দেবতার পূজা করত, আল্লাহ বলছেন আফার আইতুমুল লাত ওয়াল উজ্জা, আচ্ছা তোমরা ভেবে দেখেছো কি লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে, ওয়া মানাত আসসালিসাতাল উখরা, আর তৃতীয় আর একটি দেবী সম্পর্কে যার নাম তোমরা মানাত বলে থাকো, এদের সম্পর্কে। আর সালেসাতা লোকরা মানে আরেকটি তৃতীয় আরেকটি সম্পর্কে, আলাকুম মুজাকার ওয়ালা হল অনুসার। এই বিষয়টিকে আগে একটু বর্ণনা করা যাক, যে লাত উজ্জা মানাত এই দেবীদের নামগুলি তারা আল্লাহর নাম থেকে নিয়েছিল। আর মুশরিকরা আল্লাহর নাম থেকে সেগুলোকে বের করেছিল, যাতে করে এর ধর্মীয় রং দেওয়া যায় আর সহজে লোকেরা এই মূর্তি পূজা করে। লাত নামটি নিয়েছিল এলাহ থেকে, লাত নাম নিয়েছিল এলাহ থেকে বা আল্লাহ থেকে, আল্লাহ থেকে লাত। আল্লাহ পুরুষ, আর লাত হচ্ছে স্ত্রীলিঙ্গ। উজ্জা আজিজ থেকে নিয়েছিল, আজিজ পুরুষ আর উজ্জা হচ্ছে উজ্জা দেবী। উজ্জা দেবী যেমন হিন্দুদের দেবীও আছে দেবতাও আছে, ওই রকম আরব মুশরিকরা পূজা করত দেব দেবীর। মানাত শব্দটি নিয়েছিল, মানাত নামটি নিয়েছিল দেবীর মান্নান থেকে, আল্লাহর একটি নাম হচ্ছে আল মান্নান, এ মান্নান থেকে নিয়েছিল আর মানাত, এইভাবে নাম রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি কোরআনে কেরিমের একটি আয়াতে ইলহাদ আল্লাহর নামে বলেছেন, আল্লাহর নামকে বক্র করে নিয়ে যাওয়া, আল্লাহর নামকে দেব দেবীর নামের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর নাম থেকে দেব দেবীর নাম রাখা। ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যার আল্লাহর নামে ইলহাদ করে থাকে, বক্র পথ অবলম্বন করে থাকে, তাদের কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো এই আরব মুশরিকরা এই দেব দেবীগুলির পূজা করত, আর এসব সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন যে এই দেবীগুলি কোথায় কোথায় থাকত, তার সামান্য কিছু উল্লেখ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন মক্কা বিজয় করলেন, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা, তা বাআথা খালিদ ওয়ালিদ ইলা নখলা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখলা নামক স্থানে পাঠালেন। মক্কা এবং তাইফের মাঝখানে নখলা নামক জায়গা, তাইফ থেকে যখন দাওয়াতের কাজ করে যখন সেখান থেকে ফিরে আসছিলেন নিরাশ হয়ে, যখন তাইফের লোকেরা ইসলাম কবুল করলো না, এই নখলা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, সেখানে জিনেরা গিয়ে সাক্ষাৎ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং কোরআন শুনেছিল, এই নখলা নামক স্থানে পাঠালেন। ওয়া কানাত বিহা উজ্জা, সেখানে উজ্জা দেবী ছিল। তাহলে উজ্জা দেবী মক্কা এবং তায়েফের মাঝখানে এই নখলা নামক স্থানে ছিল। ফা আতাহা খালিদ ওয়া কানাত আলা সালাসা সামরাত, খালিদ বিন ওয়ালিদ আসলেন, দেখলেন সেখানে তিনটি বাবলা গাছ আছে। ফাকাতা সামরাত, বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিলেন, গাছগুলি সব থান থান বুঝেন তো, আস্তানা, হিন্দুদের যেমন ওই সব আস্তানা থাকে, মুসলমানদের আস্তানা হয়ে গেছে সব। ঢেলাপীর টেনাপীর গাছে টেনা বানছে, নাম টেনাপীর আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, বাংলাদেশে থাকতে পারে, বিভিন্ন দেশে আছে টেনাপীর। তারপরে নিজামুদ্দিন আউলিয়ার কবরে ওখানে গেলাম, মাজার বলা তো ভুল যেহেতু বিদাতি কথা, তো সেখানে গিয়ে দেখছি হিন্দু মহিলা দ্বারা, মুসলিম মহিলা, খ্রিস্টান মহিলা, ওই শিখ বুঝতে পারছি শিখের আগে পুরুষ নারী সব আসছে, শিখ ওরা ওরাও এসে তেনা বাঁধছে ওই জালিগুলোতে, যে কবরের যে জালিটা আছে ওই জালিতে তেনা বাঁধছে, তেনা ফিস। আর একটি দেখেছি গাছ, একটা গাছ আছে হিন্দুদের আস্থানার ওই মন্দিরের মতো গাছ আছে, পুতুল নেই কিন্তু সেখানে ঢেলা মারছে, যে কেউ আছে ঢেল মারছে, যেমন জামরাকে পাথর মারে হজের সময় হাজিরা, ওখানে করে ঢেল মারছে, আর ঢেলে পালালে গেছে, ঢেলে কি ব্যাপার, ঢেলে পালালে। আমাদের এক ভাই আছে ওদের এলাকায়, এক জলসায় গেছিলাম তো ওখান থেকে ফিরে আসতে দেখছি ঢেলা ঢেলা, এত ঢেল কেন জিজ্ঞাসা করলাম, এলাকার লোককে বলছে এটা হচ্ছে ঢেলা পীরের মাজার,
তো হিন্দুদের আর মক্কার মুশরিকদেরকে এই কবর পূজারীরা হারিয়ে দিয়েছে, কম্পিটিশনে হারিয়ে দিয়েছে শির্ক করতে করতে। এই বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিলেন, ওয়াহাদামাল বাইতা, আর ওখানে যে যে ঘর ছিল শিরকি ঘর মন্দির সেটাকে ভেঙে ফেললেন। আল্লাযী কানা আলাইহা সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন খালিদ বিন ওয়ালিদ। ফা আখবারহু, বলেন এই কাজ করে আসনা। ফা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজি যাও, ফা ইন্নাকা লাম তাসনা শাইয়ান, কিছুই করতে পারোনি, যাও আবার যাও তুমি। যেই গাছে তলায় পূজা হইতো মুশরিকদের, গাছ কেটে ফেলে দিলেন, তিনটি গাছ ছিল বাবলা গাছ, ঘরটাকে ভেঙে ফেলে দিলেন, যে মন্দিরের ঘর ছিল সেটা ভেঙে ফেলে দিলেন। তারপরে নবী বলছে এর যে যাও ফিরে যাও, লামতাসনা সেইয়ান, এখনো বাকি আছে, কিছুই করতে পারো না তুমি, উজ্জা দেবীর এখনো ওখানে আস্তানা আছে। ফারাজা খালেদ, খালেদ বিন ওয়ালিদ ফিরে আসে। ফালাম্মা আফতারাতুস সাদানা, আশেপাশে যেসব ওই এরা যারা ওই পুজো পাঠ করে তাদেরকে কি বলে, যারা পূজা টুজা দেয়, তো যারা এক কথায় যারা ওই পূজা টুজা দেয় সাদানা, এরা যখন দেখলো ওহম হাজাবাতহা আম আনুফিল হেয়াল, তারা বিভিন্ন রকমের তারা আত্মরক্ষার চেষ্টা করলো। ওহম ইয়াকুলু না, আর তারা বলছিল ইয়া উজ্জা, উজ্জা দেবীকে তারা ডাকছিল। ফাতাহা খালিদুন, খালিদুন বলি সেখানে পৌঁছিলেন। ফায়জা ইমরাতুন ওরিয়ানা নাসিরাতুন সারাহা, দেখলেন যে এক মহিলা উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় না সেরাতন সারাহা, আর চুলগুলি বিক্ষিপ্ত খোলা, চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, তাহা সু তোরা বালার আছে, হা ধুলো মাটি নিচ্ছে আর মাথায় ধুলো দিচ্ছে, মাথা আচড়াচ্ছে, হাই আফসুস, হাই আফসুস করছে যে হাই গেল আমার আস্তানা, গেল আমার আস্তানা, গেল। ফাগামা সাহাবিস সাইফ, এই মহিলাকে দেখে তরবারি দিলেন আঘাত একবারে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাত্তা কাতালা, হত্যা করে দিলেন। সুম্মা রাজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ফিরে আসলেন। পাক বারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার ফিরে গিয়ে এক উলঙ্গ মহিলাকে পেলাম, আর মাথার চুল বিক্ষিপ্ত হয়েছিল, দিলাম একটা আঘাত করে শেষ করে দিলাম। ফাকালা, তখন নবী সাল বলেন, তিলকাল উজ্জা, এই হচ্ছে উজ্জা দেবী, ওই শয়তান, শয়তান মহিলা। যে তাহলে মনে রাখবেন, এই হাদিস প্রমাণ করে এবং এটা সত্য যে এই যে প্রতিমা পূজা হচ্ছে, এখন হোক আর তখন হোক, এ শুধু মাটির পূজা নয়, প্রত্যেকটি প্রতিমা মাটির পিছনে শয়তান আছে, জিন আছে যার পূজা হচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা কি ছিল, মূর্তি তৈরি করত, প্রতিমা তৈরি করতো, প্রতিমা বিক্রি করতো, আর প্রতিমা পূজা করতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেননি যে বাবা তুমি মূর্তি পূজা করেন, ইয়া আবাতে লা তাবুদি শয়তান, কি বলেছিলেন, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, হে প্রিয় আব্বা, লা তাবুদি শয়তান, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের পূজা করিয়েন না। এইরকমই যে কোনো জায়গায় আল্লাহ ছাড়া অন্য কোনো সিজদা হয় সেখানে শয়তান জিনের আসর থাকে, এই যে সব মাজারে আল্লাহ ছাড়া অন্য কোনো সিজদা হচ্ছে এখানে শয়তানি খেলা চলে। এই জন্য এখানে কিছু অলৌকিকত্ব দেখা যায় যেগুলোকে অনেকে কেরামতি ভেবে নেয়, জি কেরামতি ভেবে নেয়। তো হয়ে গেল তাহলে উজ্জা দেবীর কথা। লাত কোথায় ছিল, লাত সম্পর্কে দুটি মত আছে। লাত সম্পর্কে একটি মত হচ্ছে লাত বিনা তাসবিহে লাভ করবেন, তাহলে এটা এই শব্দটিকে নিত তারা এলাহ বা আল্লাহ থেকে, আল্লাহ থেকে লাভ দেবী। আর কেউ কেউ বলেছেন লাভ শব্দটি তায়ে তাসবিহ দিয়ে পড়তে হবে লাভ, তাহলে তায়ে তাসবিহ দিয়ে হলে ওটা, এর উৎপত্তি হচ্ছে এই শব্দটির লাত্তা এলুত্ত থেকে। লাত্তা এলুত্ত মানে সানা, সানা বুঝেন তো, আটা সানা, আটা সানা, ছাতু সানা। তো এক নেক লোক ছিল প্রাচীন যুগে মক্কায়, যেই ব্যক্তি হজের মৌসুমে চলে আসত মিনা, মুজদালিফা, আরাফায় হাজিদের খেদমতে ছাতু শান্ত, কানা ইয়ালুত্তু সবিকা লিল হুজ্জাজ, হাজিদের জন্য ছাতু শান্ত, আর ছাতু সেনে ঘোল করে তাদেরকে খাওয়াইতো, সেনে খাওয়াইতো, ঘোল করে খাওয়াইতো। যখন ওই লোকটি মারা গেল তখন আরব মুশরিকেরা নবী সাল্লামের আবির্ভাবের 300 বছর আগে মূর্তি পূজা শুরু, তার আগে মূর্তি পূজা ছিল না, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের 70 দিন ছিল মক্কায়। এই 300 বছরের মধ্যে এই লাত নেক লোকের পূজা শুরু হয়ে গেল, যে ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, সুতরাং ওর পূজা শুরু হয়ে গেল মূর্তির আকারে, নেক লোকের মূর্তি তৈরি করে পূজা শুরু হলো। আর নেক লোকের আর একটা তরিকে পূজা হয়েছে, সেটা হচ্ছে তার মাটি দিয়ে, অথবা মাটি দাফন হয়নি, এটু ধরে নেওয়া হয়েছে যে এখানে অমুক আউলিয়ার মাজার আছে, অমুক ওলির কল্লা আছে, কল্লা শাহের মাজার, না কেল্লা শাহ বলছে না, হ্যাঁ ওই কল্লাকে কেল্লা বানিয়ে দিয়েছে,
কিন্তু আসলে কল্লা, অর্কেস্ট্রা আছে, অর্কেস্ট্রা আপনাদের ওই ওইসব লোকের ওই এলাকার লোকেরা শুনিয়েছে আমাকে, যে ও লোকের মাথা এক জায়গায় পাওয়া গেছিল আর ধর আরেক জায়গায়, সুতরাং তার ধর যে বডিটা, বডি দাফন এক জায়গায় হয়েছে আর মাথার দাফন আরেক জায়গায় হয়েছে, যেখানে মাথার দাফন হয়েছে ওটা হচ্ছে কিল্লা শাহের মাজার। হ্যাঁ, আজান দিতে দাম কল্লা পড়ে গেছিল, এই যে ভাইয়ের কাছে খবর আছে। তো এইভাবে নেক লোকদের পূজা হয়েছে, হয় প্রতিমা তৈরি করে আর না হলে কবর মাজারের আকারে পূজা হয়েছে। বলছেন যে ইবনে ইসহাক প্রখ্যাত ঐতিহাসিক এবং সিরাত রচয়িতা, তিনি বলছেন যে কানাতে লাতুল সাকিব বি তাইফ, তাইফে এই প্রতিমা ছিল, সাকিব গোত্র পূজা করত। ওয়া কানা সাদানাতু হজাবহা বানি মুতাব, এই খানদানের লোকেরা। وقد بعث اليها رسول الله صلى الله عليه وسلم مغيره بن شعبه ابو سفيان ساخر بن حرب هدمها وجعل مكانها مسجدا بالطائف যেই জায়গায় এই লাতের পূজা হইতো সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েব বিজয় হইল তখন মুগীরা বিন শুবাকে পাঠালেন, আবু সুফিয়ানকে পাঠালেন, আর এরা গিয়ে সেই মন্দিরকে ভেঙে ফেললেন এবং সেগুলিকে ধ্বংস করে দেওয়া, জাআলা মাকানা মসজিদান, মসজিদ তৈরি করলেন ওই জায়গায় তায়েফে, তায়েফের যে বড় মসজিদ যেটি ওইখানে আছে। আর মানাত কোথায় ছিল? কালা ইবনে ইসহাক, ইবনে ইসহাক বলছেন প্রখ্যাত ঐতিহাসিক, ওয়াকানাত মানাত লিল আওস ওয়াল খাজরাজ, মদিনায় আওস এবং খাজরাজ এই দুটি গোত্র মুশরিক বংশ ছিল, যারা পরবর্তীকালে ইসলাম কবুল করার পরে আনসার হইল, এদের নাম আনসার নাম হল এদের। তো এরা এই এই মানাতে পূজা করত। আমান দানাত বেদিনহিম, আর যারা এদের ভক্ত ছিল, অনুসারী ছিল, মিন আহলি ইয়াসরা, মদিনার আশেপাশের লোকের, আলা সাইলিল বাহরি মিন নাহিয়াতিল মুশাল্লাল বি কুদাইদ, কুদাইদ নামক স্থানে ছিল যেটা লোহিত সাগরের দিকে, মদিনা থেকে লোহিত সাগরের দিকে যেতে, অর্থাৎ বর্তমান যে এম্বু বদর এদিকটা লোহিত সাগরের দিকে, এই দিকে ছিল। ফাবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান সাখর বিন হারব ফাহাদামাহা, আবু সুফিয়ানকে বললেন যে যাও তুমি গিয়ে এই যে মানাতের যে আস্তানা আছে, মন্দির আছে, সেটা ভেঙে আসো। তিনি ভেঙে এসেছিলেন। আর এছাড়াও যেসব আস্তানা ছিল মুশরিকদের, আর সেখানে প্রতিমা পুতুলের পূজা হইতো, সেগুলি মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে, যেসব কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করছেন, আলাকুম যাকারু ওয়ালাহুল উনসা। আচ্ছা, এই যে লাত উজ্জা মানাত এই তিনটি দেবীর কথা আল্লাহ পাক বললেন, তোমরা কি ভেবে দেখেছো কি? তারপর আল্লাহ কিছু বললেন না, কি ভেবে দেখেছো? ভেবে দেখার বিষয় রয়েছে, তা আল্লাহ ভেবে দেখতে বলেছেন। ভেবে দেখেন আপনি যে এরা কথা বলতে পারে না, কথা বলতে পারে প্রতিমা, কথা বলতে পারে, কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, নড়াচড়াও করতে পারে না। তাদের যদি কেউ অনিষ্টর ইচ্ছা করে যে ভেঙে ফেলবো, তার তো রক্ষাও করতে পারে না, কি হয়েছে তাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙা ঘটনা তো জানো, জিজ্ঞাসা করো, এই বড়কে জিজ্ঞেস করো, বলুক কে ভেঙেছে। তো চিন্তা করে দেখো যে এগুলি কি করে পূজা করে, এত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, মন্ত্রী হয়েছ, মিনিস্টার হয়েছ, পিএইচডি করেছ, ডক্টর হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, আর এত সুন্দর জ্ঞানবান মানুষ গিয়ে মূর্তি তৈরি করে হবে চিন্তা করছো, আশ্চর্য কথা। মৃত ব্যক্তি মারা গেছে, তার তার কবরে গিয়ে চিন্তা করছো, একটু বিবেক করা উচিত, কি করে চিন্তা করো? মানুষ সেখানে গিয়ে চিন্তা করতে পারে যার সম্পর্কে তার জানা আছে তিনি সর্বশক্তিমান, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আলাকুম যাকারু ওয়ালা হুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। আরেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে আরব মুশরিকরা বলতো যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা কি আল্লাহর মেয়ে। এবং কিছু কিছু গোত্র ছিল আরবের যারা ফেরেশতাদের পূজা করত, মালায়েকার পূজা করত, তাদেরকে দেবী মনে করত আর আল্লাহর মেয়ে মনে করে পূজা করত, এভাবে শির ঢুকেছিল তাদের মধ্যে। আল্লাহ বলছেন যে আশ্চর্যের কথা যে তোমাদের, তোমরা মখলুক, আমার সৃষ্টি, তোমাদের তো পুরুষ সন্তান, কারণ তোমরা মেয়ে সন্তান চাও না, আরবরা মেয়ে সন্তানকে পছন্দই করতো না, বরদাস্তি করতো না, জীবন তো দাফন করে দিত, তোমরা মেয়ে সন্তান চাও না, তোমরা তো পুরুষ সন্তান চাও, আর আল্লাহ পাক ওয়ালাহু মানে আল্লাহ পাকের জন্য মেয়ে সন্তান, এ কোন নির্বাচন, এ কোন ভাগ বাটুয়ারা? আল্লাহ বলছেন তিলকা ইযান কিসমাতুন জিজা, এই ভাগ যদি তোমাদের মধ্যেই রাখা হয়,
আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মধ্যে ভাগ করা হয়, যে দুইজন ভাগ করছো, এই দেখো তুমি মেয়ে না আমি ছেলে নিচ্ছি, এই ভাগটা কেমন হবে? চারটা ছেলে আছে চারটা মেয়ে আছে, তুমি চারটা মেয়ে না আমি চারটা ছেলে নিচ্ছি, যদি এরকম কেউ ভাগ করে তো ভাগটা কি হবে? ইনসাফের ভাগ হবে না জুলুম হবে? আল্লাহ বলছেন আপোষে তোমরা যদি এরকম ভাগ বটোয়ারা করো, তিলকা ইজান, তাহলে এই ভাগ কি হবে? কিসমাতুন জিজা, বড়ই অসঙ্গত ভাগ বটোয়ারা হবে। দিজা মানে বাঁকা, বাঁকা ভাগ বটোয়ারা মানে অসঙ্গত, অবিচার করা হবে, যে কাউকে শুধু মেয়েই দিয়ে দিলে আর তুমি শুধু ছেলেই নিয়ে নিলে না। ওকে যদি চারটা চারটা থাকে, দুটো মেয়ে ওকে দাও, দুটো ছেলে ওকে দাও, তুমি দুটো মেয়ে নাও দুটো ছেলে, তাহলে না নাই বিচার হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুধু মেয়ে সাব্যস্ত করলে, আর তোমাদের জন্য শুধু তোমরা পছন্দ করো ছেলে, এ কোন ভাগ বটোয়ারা তোমাদের? জালেমানা ভাগ বটোয়ারা। আল্লাহ পাক বলছেন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই যে দেবদেবীর নামগুলি, এগুলি কোন কিতাবে আল্লাহ নাজিল করেননি, কোন ধর্মে নেই। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে পৌত্তলিকতা, শিরক কোন ধর্ম নাই, মানব রচিত, মানুষের তৈরি করা। ধর্ম হচ্ছে তৌহিদ। আদম আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, নূহ আলাইহিস সালামের দিন তৌহিদের দিন ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর দিন তৌহিদের দিন ছিল, যত আম্বিয়া রাসূল মূসা ঈসা সমস্ত আম্বিয়া রাসূলগণ সমস্ত তারা দিন নিয়েছেন, আল্লাহর একত্বের দিন নিয়েছেন। আর এই যে দেব দেবীগুলি আছে, ইনহিয়া ইল্লা আসমা, আল্লাহ বলছে এগুলি নাম মাত্র। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই নামগুলি তোমরা রেখেছো এবং তোমাদের পূর্বপুরুষ বাপদাদারা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এসবের কোন সনদ দলিল প্রমাণ নাজিল করেননি। ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা শুধু অনুমানের অনুসরণ করে। এই নামগুলি কিভাবে রাখলো? আল্লাহর নাম থেকে লাত নিয়ে আসলো, আজিজ থেকে উজ্জা নিয়ে আসলো, মান্নান থেকে মানাত নিয়ে আসলো, কোত্থেকে এই নামগুলি আসলো? আছে আল্লাহর কোন কিতাবে? তাওরাত ইনজিলে আছে? সোহফে ইব্রাহিম আর মুসায় আছে নাকি? না, কোথাও নাই। তাহলে কোত্থেকে পেলো? আল্লাহ বলছেন এর এগুলি হয়েছিল তাদের অনুমান। আমাদের দেবীর নাম লাত রাখি আর এলা থেকে নামটি রাখা হইল, উজ্জা রাখি আর আজিজ থেকে নামটি নেওয়া হইল, অনুমান, সব খেয়াল খুশি কথা এদের। ওয়ামা তাহওয়াল আনফুস, এক হচ্ছে অনুমান ভিত্তিক কথা, যা অধিকাংশ অনুমান মানুষের ভুল হয়, ধারণা অনেক সময় ভুল হয়। ওয়ামা তাহওয়াল আনফুস, আর যা তাদের প্রবৃত্তি চাইল, ওয়ামা তাহওয়াল আনফুস, মনে যা চাইল তাই রাখলো। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিম আল হুদা, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে দিক নির্দেশনা হেদায়েত এসে গেছে, হেদায়েত আসার পরেও তারা কবুল না করে এসব করেছে। প্রত্যেক যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে হিদায়াত করেছেন। আমলিল ইনসানে মা তামান্না, তারপর আল্লাহ বলছেন আচ্ছা বলো, তোমরা শির কুফুরির উপর আছো, পাপের উপর আছো, বাতিল পথে আছো, তারপরে তোমাদের আকাঙ্ক্ষা যে তোমরাই জান্নাতি, তোমরাই সঠিক ধর্মে আছো, আর মোহাম্মদ হচ্ছে সাবি। মোহাম্মদকে তারা কি বলতো? সাবি মানে বিধর্মী, বিধর্মী বলতো। মক্কার মুশরিকরা বলতো সাবাতা ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি তো বেদিন হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। যেমন আপনি যদি সহি আকিদা নিয়ে যান দেশে, সহি সুন্নতের কথা বলেন, বললে কি নিয়ে আলেন আপনি, কোন গুমরাহি নিয়ে আসলেন, নতুন কথা নিয়ে আসলেন আপনি? তো বাতিলপন্থী এরা এরকমই বলে থাকে। আল্লাহ বলছেন যে আমলিল ইনসান মা তামান্না, মানুষ কি তাই পাবে যা আকাঙ্ক্ষা করে? আকাঙ্ক্ষা করলে হবে যে আমরাই হক পথে আছি আর আমরাই জান্নাত পাবো, মোহাম্মদ তুমি ভুল পথে, যে তুমি জাহান্নামের পথে, সর্বনাশ তোমার হবে, বিপদ আসবে তোমার। ওরা অপেক্ষাই থাকতো, আর মুশরিকরা অপেক্ষা ছিল যে মোহাম্মদের উপর কখন যে বিপদ আসে আর আমাদের দেব দেবীগুলির মায়ের কখন যে পড়ে, এর কথা বলতো তারা। কিন্তু আল্লাহ হকের ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক বলছেন যে মানুষ আকাঙ্ক্ষা করলেই যে আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে তা নয়, বরং সঠিক পথে আকাঙ্ক্ষা হইতে হবে এবং আকাঙ্ক্ষার সাথে আমল হইতে হবে। আপনি যদি আকাঙ্ক্ষা করেন যে জান্নাত নেব, তো আমল হইতে হবে সেই রকম। আল্লাহ বলছেন যে আকাঙ্ক্ষা করলেই মানুষ তা পাই না, ফালিল্লাহিল আখিরাতুল উলা, কারণ একমাত্র আল্লাহ হচ্ছেন মালিক পরকালের এবং ইহকালের, ইহকাল পরকালের সমস্ত কল্যাণের মালিক যখন আল্লাহ, সুতরাং আকাঙ্ক্ষা করলে হবে না, আল্লাহ পাককে রাজি করতে হবে, আল্লাহ পাকের তৌহিদের অনুসারী হইতে হবে, আল্লাহ পাকের রাসূলের অনুসারী হইতে হবে এবং সঠিক পথে নিজের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। এখানে আল্লাহ পাকের ফেরেশতাদের কথা বলছেন যে আসমান জমিনে আসমানে বহু ফেরেশতা রয়েছে। وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ আসমানে বহু ফেরেশতা রয়েছে। এই কামকে কাম খবরিয়া বলা হয়। কাম মানে এক, কাম মানে কত হয়, যেমন কাম রিয়াল মানে কত রিয়াল, হ্যাঁ কাম রিয়াল ইন্দাক, তোমার কাছে কত টাকা আছে, কত রিয়াল আছে, এটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক। আর এটা হচ্ছে কাম খাবরিয়া, এখানে কাম খাবরিয়া, কাম মিন মালাকিন, কত শত ফেরেশতা আছে, এ অর্থ জিজ্ঞাসা নয়, এটা ইস্তিফহাম নয়, বরং কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে কত শত ফেরেশতা রয়েছে। লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ কোনো কাজে আসতে পারে না, তাদের সুপারিশও কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি আইয়াযান আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি শর্ত পূরণ না হবে। আল্লাহ পাক ফেরেশতাদের সাফাতের কথা কেন বললেন, এই জন্য বললেন যে তাদের এই মুশরিকদের ধারণা ছিল যে আমাদের দেব দেবীরা সুপারিশ করবে, দেব দেবীরা সুপার লাত উজ্জা মানাত হোবাল এসব সুপারিশ করবে। আল্লাহ পাক বললেন এই মানাত আর হোবাল আর লাত এসবের সুপারিশ করা তো দূরের কথা, আসমানের উপরে আছে যেসব ফেরেশতারা, জমিনে নয় আসমানের উপরে ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মওত, মুনকার নাকির, বহু ফেরেশতা আর অসংখ্য ফেরেশতার নাম আমরা জানি না, সেসব ফেরেশতাও আল্লাহর দরবারে সুপারিশ করতে সাহস করবে না এবং তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, করার ক্ষমতা হবে না, যতক্ষণ পর্যন্ত মিম্বাদে আইয়াজানাল্লাহ, ইল্লা মিম্বাদে আইয়াজানাল্লাহ। তবে কখন সুপারিশ হবে ফেরেশতাগণের, যারা নেক, যারা সৎ, কখন আল্লাহ পাকের নাফরমানি করেন না, তাদের সুপারিশ কখন হবে, যখন আল্লাহ পাক অনুমতি দিবেন। তাহলে সুপারিশের জন্য প্রথম শর্ত হচ্ছে মিম্বাদে আইয়াজানাল্লাহ লিমাইয়াশা, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ চাইবেন অনুমতি দিবেন, বা লেমাইয়াশা যার জন্য আল্লাহ চাইবে, প্রথম কথা অনুমতি। তাহলে ফেরেশতাকে আল্লাহ পাক অনুমতি দিবেন তাহলে সুপারিশ করতে পারবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাক অনুমতি দিবেন তাহলে সুপারিশ করবেন, লেমাইয়াশা এবং যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, লেমাইয়াশা এই শ্রেণীর গুনাহগারদের জন্য সুপারিশ করতে পারো, কিন্তু মুশরিকের জন্য ফামাতান ফাহুম শাফাতুস শাফিঈন, সুপারিশকারী সুপারিশ কোনো কাজে আসবে না। আর আল্লাহ পাকের অনুমতি ছাড়া কোন সুপারিশ হবে না, এক শর্ত, ওয়ায়ারদা এবং যার জন্য আল্লাহ রাজি হবেন যে ঠিক আছে এর জন্য সুপারিশ করতে পারবে, দুইটি শর্ত, এক হচ্ছে সুপারিশকারীর জন্য আল্লাহ পাকের অনুমতি পারমিশন, দ্বিতীয় হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি যে অসুবিধা নেই, এই গুণাগার হইলেও অল্প গুণা আছে এর জন্য সুপারিশ করো, এর গুণাগুলি ফাসেকির মধ্যে সীমাবদ্ধ আছে, শিরকি গুণা নেই, কুফরি নেই, ইমান ভঙ্গকারী ইসলাম ভঙ্গকারী গুণা নেই, সুতরাং সুপারিশ। তাহলে তাদের যে ভ্রান্ত ধারণা সুপারিশ সম্পর্কে ছিল, বলতো তারা যে আমরা এই দেবদেবীদের পূজা করছি কি জন্য, হাওলা সোফা আওনা ইন্দাল্লাহ, এরা আমাদের আল্লাহ নিকট কি করবে, সুপারিশ করবে, তারই খণ্ডনে আল্লাহ বলেছেন। তারপর আল্লাহ পাকের সাথে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয় কাফির, লা ইউসাম্মুনাল মালায়েকাতা তাসমিয়াতাল উনসা, তারা ফেরেশতাদের নামকরণ করে স্ত্রীবাচক নামে, ফেরেশতাদের নামকরণ তারা করে স্ত্রীবাচক নামে, অর্থাৎ তারা কি বলতো পরকালে অবিশ্বাসী এই আরবের মুশরিকরা যে আল মালায়েকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে, জিব্রাইল মেয়ে, ইসরাফিল আল্লাহর মেয়ে, সব আল্লাহর মেয়ে বলতো তারা, অমালাহম বেহিমিন এলম, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, অথচ ইয়াত্তা দেওনা ইল্লাজান, তারা শুধু তাদের ধারণার অনুসারী, ওয়া ইন্নাজান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর মনে রাখবে যে মানুষের ধারণা বা অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না, লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের মোকাবেলায় ধারণা পেশ করবেন, এই ধারণা কোনো কাজে আসবে না, আপনার ধারণা ভিত্তিহীন ধারণা, আপনার অনুমান ভিত্তিহীন অনুমান, কিন্তু হক হচ্ছে এমন এক বস্তু, এমন এক বিষয় যা দলিল দ্বারা প্রমাণিত, হক হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত, সুতরাং হকের সামনে, হকের মোকাবেলায়, সত্যের মোকাবেলায় এই ধারণা অনুমান কোনো কাজে আসবে না। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, আল্লাহ পাক এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে এরা যদি নাই শুনে তোমার কথা, মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা, তায়েফের লোকেরা, ফাআরিদ, হে নবী তুমি এড়িয়ে চলো বা মুখ ফিরিয়ে নাও,
ওই ব্যক্তি থেকে মানতাওয়াল্লা যে বিমুখ হয়ে যায় আন যিকরিনা আমার উপদেশ থেকে, আমার উপদেশ অর্থাৎ আল কোরআনুল কারীম থেকে, তোমার হাদিস থেকে, তোমার আদর্শ থেকে। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাকে এড়িয়ে চলো তুমি, আর তার পিছনে পড়তে যেও না। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এরা শুধু পার্থিব জগৎ চায়, পয়সা চায়। কোথায় পয়সা আছে, কোথায় নেতৃত্ব আছে, কোথায় পেট আছে, সেখানে হাজির দিয়ে। কিন্তু এরা আল্লাহকে চায় না, আল্লাহর দিন চায় না, আল্লাহ পাকের কিতাবের অনুসরণ করতে চায় না, এরা আমার উপদেশ নিতে চায় না, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তুমি। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। আমরা বলি না আমাদের ভাষায় আপনার বিদ্যার দৌড় এতটাই, এটা শিক্ষিত লোক যদি ভুল কাজ করে কি বলবেন, আপনার বিদ্যার দৌড় এতটাই যে আপনার বিদ্যা এরকম কাজ করালো আপনাকে। আল্লাহ পাক বলছেন যে এই মক্কার মুশরিক আরবের কাফের যারা যারা আপনার বিরোধিতা করেছে, যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এদের এলমের দৌড় বিদ্যার দৌড় হচ্ছে পেট। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, পেট চায় বাস, নেতৃত্ব চায়, নারী চায় বাস, ভোগ বিলাস করতে চায়, আর কিছু চায় না। পরকাল চায় না এরা, পরকালে শান্তি চায় না, জান্নাত চায় না, সত্যর সন্ধান করতে চায় না, হক পথ এরা যাচাই বাছাই করতে চায় না। আজকাল আমাদের সমাজে যারা এই এইরকম হুজুরেরাই তো নানা মত পেশ করে, আমরা কোন দিকে যাব কোনোটাই না, আমরা কোন দিকে যাব কোনোটাই না, নামাজেও না, হ্যাঁ তৌহিদও না, সুন্নাতও না, কোনোটাই না, নাস্তিক বেদি। হক বাতিলের মাঝে কোনো যাচাই করলো না, তাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, তার উপরে যে শরীয়ত নাজিল করেছেন তাকে যে জবাবদিহি করতে হবে যে তুমি তোমার ঈমান ইসলামের উপর ছিলে কিনা, না সবকিছু হুজুর আলেম যারা ইখতিলাফ করেছে নানা মত পেশ করেছে ওদের উপরে দোষ চাপিয়ে দিয়ে সে সরে গেল ইসলাম থেকে। আজকাল মুসলিম সমাজে এদেরই সংখ্যা বেশি, এসব নিয়ে আমাদের সব ঢুকে লাভ নাই, যা ওদের জন্য ছেড়ে দাও, মোল্লার দৌড় মসজিদ ওদের জন্য ছেড়ে দাও। যালিকা মাবলাগ, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে পেট, নেতৃত্ব, নারী, ভোগ বিলাস, সুতরাং ওগুলো পাচ্ছে তারা। যালিকা মাবলাগ গহমিন আলম, এই হচ্ছে তাদের বিদ্যার দৌড়। ইন্না রব্বাক হুয়া আলম মেবান বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলম বিমান ইহতাদা, নিশ্চয়ই তোমার রবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আলাম, এবং তিনি বেশি জানেন যে মানে হেতাদা যে কে হেদায়াত প্রাপ্ত, কে সঠিক পথে রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক প্রাপ্ত না আবু জাহাল আবু লাহাব সঠিক প্রাপ্ত, তোমার রব ভালো করে জানেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ, লিয়াজজি আল্লাযিনা আসাউ বিমা আমিলু, আল্লাহ পাক চান যে যারা খারাপ কাজ করেছে যাতে করে আল্লাহ পাক বদলা দেন ওই সব লোকদেরকে, আসাও বেমা আমেলু তাদের আমলে যারা খারাপ করেছে, যারা খারাপ কাজ করেছে তাদেরকে আল্লাহ পাক তাদের বদলা দিতে চান। ওয়াজি আল্লাযিনা আহসানু বিল হুসনা, এবং যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে উত্তম বদলা দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষকে এই কর্মক্ষেত্রে সৃষ্টি করে তাদের জন্য শরীয়ত নাজিল করে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে কে পেটের পিছনে ছুটেছে। ওয়ালাম ইউরিদিল্লাল হায়াতাদ দুনিয়া, আর আল্লাহ পাকের যিকির উপদেশ থেকে কোরআন থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছে, আর কে আখেরাত সম্পর্কে চিন্তাশীল হয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের চেষ্টা করেছে এবং আখেরাতকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দেবেন, আর যারা পাপিষ্ট করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম শাস্তি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, তার আগের আয়াতে আছে যে সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ভালো বদলা দিবেন। সৎকর্মশীল কারা? ওয়াজি আল্লাযিনা আহসানু বিল হুসনা, এই আহসানু কারা সৎকর্মশীল? আল্লাহ পাক বলছেন আল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে তারা হচ্ছে সৎকর্মশীল। ওয়াল ফাওয়াহিশ, যারা অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে, তাহলে অশ্লীল কথা কাজ এবং বড় গুনাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা সৎকর্মশীলদের লক্ষ্য। তাহলে সৎকর্মশীল কারা? যারা ফরজ নামাজ ছাড়ে না, ফজর নামাজও ছাড়ে না, ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ে না। সৎকর্মশীল কারা? যারা রোজা ছাড়ে না, বড় দিন হইলেও গরমের দিন হইলেও, যারা যাকাত দেওয়ায় কৃপণতা করে না, হজ করায় বিলম্ব করে না, হজ ফরজ হয়েছে হজ আদি করে, ফরজ হজ ফরজ ওয়াজিবের ক্ষেত্রে। সৎকর্মশীল কারা? যারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, সুতরাং তার বিবির পর্দা করায়, বোনদের পর্দা করায়, মেয়েদের পর্দা করায়, সৎকর্মশীল তারা। বেহায়েবে পর্দা তারা সৎকর্মশীল নাই, কারণ ফরজ ওয়াজিব ত্যাগ করা হচ্ছে কবিরা গুনাহ,
ফরজ ওয়াজিব ত্যাগ করা হচ্ছে কাবিরা গুনাহ। আর নেতিবাচক কাবিরা গুনাহ, যারা সৎকর্মশীল তারা ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারেন না, তারা জুয়া খেলতে পারেন না, তারা হারাম খেতে পারেন না, তারা মদ খেতে পারেন না, তারা বিড়ি সিগারেট খেতে পারে না, তারা তামাক জর্দা খেতে পারে না। তারা সৎকর্মশীল নয় যারা তামাক জর্দা খাবে, বিড়ি খাবে, সিগারেট পান করবে, তারা সৎকর্মশীল নয়। হারাম থেকে, হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, হারাম ব্যবসা থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখেন তারা হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল এইরকমই অল্প ফাহিশ, ফাহিশ কথা থেকে এবং ফাহেশ হ্যাঁ অশ্লীল কাজ থেকে বেঁচে থাকবে। সুতরাং জেনাকারী হইতে পারেন না, সৎকর্মশীল জেনাকারী হইতে পারেন না, জেনার কাছে যেতে পারেন না, অবৈধ সম্পর্ক রাখবে, অবৈধ চিঠিপত্রের আদান প্রদান, অবৈধ টেলিফোন কোনো মহিলার সাথে রহস্য মজাক এবং অশ্লীল কথা এটা হইতে পারেন না। সৎকর্মশীল যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন, উত্তম প্রতিদান দেবেন, তারা কখনো মহিলাদের ছবি দেখতে পারে না, তারা কখনো সিরিয়াল দেখতে পারে না, তারা কখনো সিনেমা দেখতে পারে না, তারা কখনো ফিল্ম দেখতে পারে না, অশ্লীল ছবি দেখবে এটা হইতে পারে না। ফাহেশা কথা, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ কখনো এইরকম জেনা সমকামিতা হবে, অথবা যেসব পাপগুলি অশ্লীল কথা কাজগুলি জেনা সমকামিতা পর্যন্ত পৌঁছায়, যৌন চাহিদায় আগুন লাগিয়ে দেয়, যেমন অশ্লীল ছবি দেখা, অশ্লীল ছবি দেখার পরে মানুষ জেনা সমকামিতায় লিপ্ত হয়। তো সৎকর্মশীল কখনো এরকম হতে পারে না, ইল্লাল লামাম, তবে কখনো কখনো ছোটখাটো গুনাহ হয়ে যাওয়া। তাহলে সৎকর্মশীল যারা তাদের দ্বারাও ছোটখাটো গুনাহ হইতে পারে। আপনি ভাববেন না যে এরা তো আলেম মানুষ, এরা তো ভালো মানুষ, এরা পাঁচ ওয়াক্ত নামাজ, সুতরাং ফেরেশতা হয়ে যেতে হবে, এ দাঁড়িওয়ালা মানুষ, আবার এই ভুলটা কেন করলাম না, ছোটখাটো ভুল প্রত্যেকে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খাতা, প্রত্যেক আদম সন্তান ভুল করে, কিন্তু ছোটখাটো ভুল হবে, কখনো হবে, মাঝে মধ্যে হবে, আর অহরহ ভুল হবে, ডেলি ভুল হবে এটা তো না। কারণ ডেলি যদি সাগিরা গুনা করেন কাবিরা হয়ে যাবে। লামাম মানে হচ্ছে সাগিরা গুনা, ছোটখাটো গুনা, কখনো ছোটখাটো গুনা, আর কখনো কখনো সব সময় নাই, এ হচ্ছে ইল্লাল লামাম। তো ছোট গুনা যদি হয় আর বড় গুনা থেকে বেঁচে থাকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক মাফ করবেন এবং সৎকর্মশীল যারা সালেহীনদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক করবেন, এই আয়াত প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আসসালাওয়াতুল খামসু, যদি পাঁচ ওয়াক্ত কেউ নামাজ পড়ে, চার ওয়াক্ত নয়, সূর্য উঠে ফজর পড়বেন নয়, ডিউটির সময় গিয়ে ফজর পড়বেন নয়, আসসালাওয়াতুল খামসু পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, জুমা পড়বেন আপনি, ওয়া রমাদান ইলা রমাদান, রমজান আলের রোজা কায়েম করবেন আপনি, রোজা রাখবেন আপনি, আর হ্যাঁ এইসব যদি করেন তাহলে কি হবে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এর মাঝের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। ইজাজতুন বাতিল কাবায়ের, যদি কাবিরা থেকে বেঁচে থাকে, এখানে এই অংশটুকু আমি পেশ করতে চাইছি বিশেষ করে, ইজাজতুন বাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগিরা ছোটখাটো গুনাহ মাফ করে দিবেন। ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহাউন আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন, তোমরা যদি তোমাদের যা নিষেধ করা হয়েছে তা থেকে, কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকো, নিষেধ সাগিরাও করা হয়েছে কিন্তু যদি কাবিরা থেকে বেঁচে থাকো তাহলে নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো পাপ ভুল ভ্রান্তিগুলিকে আমি মোচন করে দেবো, মাফ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের মার্জনা বা তোমার প্রতিপালক মার্জনার দিক থেকে অত্যন্ত প্রশস্ত, ওয়াসিউল মাগফিরাহ, আল্লাহ পাকের শুধু মাগফিরাত নয় মার্জনা, মার্জনা হচ্ছে ওয়াসিউল মাগফিরাহ, প্রশস্ত, আল্লাহ পাকের মার্জনার দ্বার হচ্ছে অত্যন্ত প্রশস্ত। সুতরাং ভুল ভ্রান্তি যদি ছোটখাটো কখনো কখনো হয়ে যায় আল্লাহ মাফ করবেন। এই জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, যারা উযু করে, তাদের সাগিরা গুনাহগুলি তাতে মাফ হয়ে যায়, যারা রোজা রাখে, যারা মসজিদে হেঁটে যায়, সবগুলিতে ফজিলত আছে, আজানের জবাব দেয় ইত্যাদি, এসবগুলিতে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদ, তোমাদের ভুল হবে, আল্লাহ পাক কেন মাফ করবেন না, তোমাদের ভুল হবে, তোমাদের সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন, হুয়া আ'লামু বিকুম, তোমাদের সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন, ইজ আনশাকুম মিনাল আরদ, আল্লাহ যখন মাটি থেকে সৃষ্টি করেন আদমকে তখনও আল্লাহ জানেন যে তোমরা কোথা থেকে সৃষ্টি হয়েছ আর কেমন ভাবে তোমরা সৃষ্টি হয়েছ। ওয়াইদ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আর তোমরা মায়ের পেটে যখন ভ্রূণ রূপে ছিলে, আজিন্না জেনিনের বহুবচন,
জেনিন মানে হচ্ছে ভ্রূণ, যেটা বীর্যর পরে সেটা যখন জমাট বাঁধা রক্ত হওয়ার পরে তাতে যখন মানুষের নকশা হইতে লাগে, হে ভ্রূণ আল্লাহ একে জেনিন বলা হয়। যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে আছে ততক্ষণ পর্যন্ত জেনিন বলা হয় বাচ্চাকে। বাচ্চা যখন ভূমিষ্ঠে আসে তখন সেটা হলো তখন টিফিল বা দুধ পানকারী বাচ্চা রদি, তখন নাম আলাদা আলাদা হবে। যখন বয়স আবার বেশি হবে এখন সাবালক হতে যাচ্ছে আর তখন আলাদা আবার নাম হবে এইভাবে। তো আল্লাহ পাক বলেন ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ভ্রূণ রূপে ছিলে, ভ্রূণের আকারে ছিলে, তখন আল্লাহ তোমাদের সম্পর্কে ভালো করে জানেন যে তোমরা কত দুর্বল, তোমাদের দ্বারা ভুল হবে হবে, সুতরাং তোমাদের ছোটখাটো ভুল আল্লাহ মাফ করে দেবেন। ফালা তুজাক্কু আনফুসাকুম, আচ্ছা তারপরে অহংকার করিও না, আবার কিছু ভালো মানুষ আছে, পাঁচ একটা নামাজ পড়ে, রোজা হজ যাকাত করে, হারাম খায় না, হারাম ব্যবসা করে না, হারামে যায় না, আর তারপর মাশাআল্লাহ সুন্নত নফল এগুলো পাবন্দিও করে, তাহাজ্জুদও পড়ে, তারপরে ভিতরে আত্মহংকার ঢুকে গেছে, আত্মহংকার ঢুকে গেছে, আমার মতো পরহেজগার আছে বাক্যে, আমার মতো ভালো মানুষ আছে বাক্যে। আল্লাহ বলছেন সাবধান, তোমাদের আসল তো আমার জানে আছে, মাটি থেকে সৃষ্টি হওয়া তখন আমি ভালো করে জানি, যখন মায়ের পেট থেকে যখন ভ্রূণ রূপে আসো তখন আমি জানি, সুতরাং তোমরা যে দুর্বল, তোমাদের দ্বারা কত ভুল হবে আমি ভালো করেই জানি। সুতরাং অহংকার করিও না, নিজের পবিত্রতা ঘোষণা করিও না, নিজের সাফাই পেশ করিও না। আল্লাহ বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, সুতরাং তোমরা নিজের পবিত্রতা পেশ করিও না যে আমি খুব ভালো মানুষ, আমার ভুল আছে কোথায় দেখাতে পারবে, দেখাও তো দেখি আমার ভুল, বলে না অনেকে চোদে ভুল করি আমি। একদিন তাহাজ্জুদ পড়লেই খুশিতে শেষ নাই, তাহাজ্জুদ গুজার তাই না, কিন্তু কত যে ভুল ভ্রান্তি রাস্তাঘাটে হচ্ছে, বিভিন্ন কাজে হচ্ছে, অনেক সময় গরম হইতে হলো না, গিয়ে গরম হয়ে গেলেন, ভুল হলো না, হ্যাঁ বাড়াবাড়ি করলেন আপনি আপনার স্ত্রীর ওপর, আপনার ছেলে মেয়েদের ওপর, আপনার প্রতিবেশীর ওপর, অনেক সময় খারাপ নিয়ত কিছু আসলো, একটা কিছু আক্রোশ হলো, হিংসা হলো, বিদ্বেষ হলো, দেখলে আপনার চাইতে বেশি বেড়ে যাচ্ছে, আপনি বাড়তে পারলেন না, অথচ আপনি তার চাইতে শিক্ষিত, এগুলো কি আপনার অন্তরের গুণা নয়? এইরকম কত যে পাপ হচ্ছে আর আপনি অহংকার করে বসে আছেন যে আমি খুব ভালো মানুষ। আল্লাহ বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, সাবধান তোমরা নিজের পবিত্রতা পেশ করিও না। হুয়া আলামু বিমান ইত্তাকা, কারণ আল্লাহ ভালো জানেন যে কে অধিক মুত্তাকি, কে বেশি পরহেজগার, কে বেশি সংযত গোনা থেকে বেঁচে থাকে। আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলান ওয়া আকদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়া আতা কালিলা ওয়া আকদা, এবং অল্প কিছু দিয়ে আবার সে পাষাণ হয়ে গেছে, হৃদয়কে শক্ত করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, প্রত্যক্ষভাবে সরাসরি আর অন্য অন্য মানুষকে পরোক্ষভাবে আল্লাহাক জিজ্ঞাসা করছেন যেন, কারণ এই রকম চরিত্রের মানুষ সর্বদাই ছিল আর থাকবে, যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে। আফার আয়তাল্লাযী তাওয়াল্লা, তুমি কি দেখেছো এমন মানুষ যে মুখ ফিরিয়ে নেই, যে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহ পাকের বিধান থেকে, কোরআনে কেরিম থেকে বিমুখ হয়ে যায়, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ফরজ ওয়াজিব থেকে মুখ ফিরিয়ে নেই, হারাম নাজায়েজ অবৈধ কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অমান্য করে মুখ ফিরিয়ে নেই। আফারা আয়তাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলা, আর কখনো যদি কিছু দান করে, খায়রাত করে, দিয়ে থাকে, অল্প কিছু দেই, সামান্য কিছু দেই, ও আকদা, আর তারপরে অন্তর তার শক্ত হয়ে যায়, পাষাণ হয়ে যায়, আর দিতে চায় না। এই যে গুণগুলি বলা হয়েছে কোনো বিশেষ ব্যক্তি সম্পর্কে বা এই রকম যে কোনো মানুষের মধ্যে খারাপ গুণ থাকলে তার ক্ষেত্রে আয়াত প্রযোজ্য, দুটি মত রয়েছে তাফসীরকারদের। একটি মত হচ্ছে যে আয়াত বিশেষ করে নাজিল হয়েছে ওয়ালিদ বিন মুগিরা নামক এক কাফেরদের নেতা এবং পুঁজিপতি মক্কার পয়সাওয়ালা ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি ইসলামের সত্যতা অনুধাবন করেছিল, বুঝতে পেরেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য রাসূল হিসাবে অন্তর থেকে জানতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে না, তার উপর যা নাযিল হয়েছে সেটা মানবরচিত নয়, মানুষের কথা নাই, মানুষ এইরকম বাক্য গঠন করতেই পারে না, এইরকম কালাম মানুষের দ্বারা বলা সম্ভবই নয়, এইরকম অলঙ্কারযুক্ত কথা মানুষ পেশ করতেই পারে না,
একথা বিশ্বাস করেছিল, কিন্তু তারপরেও দুনিয়ার স্বার্থে দুনিয়াতে মান ক্ষুণ্ণ হবে, লোকেরা কি বলবে? যেমন অনেকে আজকাল সিঁড়ি বেদাতে লিপ্ত আছে, হক কথা জানতে পারলেও তারপরে লোকে কি বলবে? আমি যদি আগের বাপদাদার কথা ছেড়ে দিই, আমাদের মুরব্বীদের কথা ছেড়ে দিই, কি বলবে মানুষ? একঘরে হয়ে যাব, সবকে ছেড়ে দিতে হবে, সমালোচনার পাত্র হয়ে যাব। এগুলি হচ্ছে সংশয়, যেগুলি সত্য গ্রহণে বাধা একরকমের। তো এই ওয়ালিদ বিন মুগিরার সত্য গ্রহণে বাধা হয়েছিল এই, কি বলবে লোকে, আমি এত পয়সাওয়ালা মানুষ আর মোহাম্মদের মতো একজন গরিব ইয়াতিম হয়ে মানুষ হলো, তার কথা শুনে নেব? অথচ সে বুঝতে পেরেছিল যে তার উপর যা নাযিল হচ্ছে আল্লাহ প্রদত্ত ওয়াহি, এগুলি মানুষ বলতে পারে না, লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা হইতে পারে না। আল্লাহ পাক তার সম্পর্কে বলছেন যে হে নবী, তুমি দেখেছো ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছিল সত্যকে জানার পরেও, ও আতা কালিলা, কিছুটা এগিয়ে এসেছিল ভালো কাজ করব, এগিয়ে এসেছিল, ও আকে দা, তারপরে অন্তর তার পাষাণ হয়ে গেছিল। তাহলে বিশেষভাবে একজন ব্যক্তি সম্পর্কে এই আয়াত নাজিল হয় যদি শানে নজরুলিটা ধরে নেওয়া হয়, যেমন এক এক রকমের তাফসির কারণ বলেছেন। তবে আয়াত যদিও বিশেষ কোনো ব্যক্তি সম্পর্কে নাজিল হয় যাকে শানে নজরুল বলা হয়, কিন্তু আয়াতের অর্থ ব্যাপক, এইরকম মানুষ আর কখনো হবে না এমন কথা নয়, বরং বহু মানুষ আছে এইরকম, তারপরে প্রত্যেক যুগে এইরকম মানুষ আছে, কেয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ আসতে থাকবে। সুতরাং এই আয়াতের অর্থ হচ্ছে ব্যাপক, আম যে কোনো মানুষ সম্পর্কে যার মধ্যে এই দোষগুলি থাকবে। সুতরাং আজকেও অতীতেও আর ভবিষ্যতেও কেয়ামত পর্যন্ত এমন ব্যক্তি, যেই ব্যক্তি সত্যকে জানলো, তৌহিদ জানলো, তারপর অস্বীকার করে দিল, নবীর আদর্শ জানলো, সুন্নাত জানলো, সহি তরিকা জানলো, তারপরে তা অস্বীকার করে দিল, বিমুখ হয়ে গেল, তাওয়াল্লা, আফার রায়তাল্লাযি তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিল, কিছুটা এগিয়ে আসলো, আতা কালিলান, অল্প কিছু দিল, দিনের সেবায় সে অর্থই দিক অথবা শ্রম দিক, হ্যাঁ, তার যে মেহনত পরিশ্রম আছে তা দিক অথবা সময় দিক কিছু দিল, নির্ভেজাল দিনের ক্ষেত্রে কিছু দিল, আতা কালিলান, অল্প কিছু সময় দিল, অল্প কিছু ধন সম্পদ ব্যয় করল, দান খেরাত করল, ও আকদা, তারপরে আবার দিলকে শক্ত করে দিল, ও আকদা, আরবি ভাষায় কুদিয়া বলা হয় পাথরকে, তো অন্তর পাথরের মতো হয়ে যাও, পাষাণ হয়ে যাও, এই জন্য ও আকদা মানে তার অন্তর আবার শক্ত হয়ে গেল বা পাষাণ হয়ে গেল। আইন দাহু ইলমুল গায়ব ফাহুয়া ইয়ারা, তাহলে এই ব্যক্তি এগিয়ে আসলো, কিছুটা ঝুঁকলো ইসলামের দিকে, ভালো কাজের দিকে, তারপরে আবার ফিরে গেল। এই বিষয়টিকে বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা অমুসলিম ছিল ইসলামের দিকে এগিয়ে আসলো সেই ক্ষেত্রেও বলতে পারি, যেটা নবী ইসলামের জামানায় ওয়ালিদ বিন মুগিরা বা এরকম লোকেরা ছিল। আর মুসলিমদের মধ্যে কিছু লোকেরা আছে যারা ইসলামের দিকে এগিয়ে আসলো খানিকটা, তারপর আবার ফিরে গেল, সেই ক্ষেত্রে বলতে পারি তাওহীদ সুন্নতের দিকে এগিয়ে আসলো, তারপরে আবার শিরক বিদাতের দিকে ফিরে গেল, তাদের ক্ষেত্রে বলতে পারি। অথবা নেক আমলের দিকে, ফরজ ওয়াজিবের পাবন্দী, মাশাআল্লাহ ফজর নামাজের হেফাজত করত, দাঁড়িয়ে রেখেছিল, পরহেজগার হয়েছিল, হারাম ছেড়ে দিয়েছিল, এগিয়ে এসেছিল, ওয়াতা কালিলান, ওয়াকদা, তারপরে আবার পাষাণ হয়ে গেল, সেই ক্ষেত্রে প্রযোজ্য, আবার ফাতেকে শুরু করলো, আবার নামাজে গায়েব হওয়া শুরু করলো, ফজর নামাজে হাজির হচ্ছে না, এইরকম চরিত্র হইতে লাগলো, আবার পাপ করা শুরু করলো, আবার হারাম খাওয়া শুরু করলো, যেমন অনেক লোককে দেখা যায়, ভালো হওয়ার পরে আবার মন্দের দিকে চলে যায়, সংশোধন হওয়ার পরে আবার বিদাতের দিকে ঘুরে চলে গেল। তো সেই ক্ষেত্রে এই আয়াতগুলি প্রযোজ্য, আতা কালিলা ওয়া আকদা, আল্লাহ বলছেন যে ফিরে গেল কেন, আল্লাহর দিকে আসলেন এগিয়ে, আল্লাহর দিনের দিকে এগিয়ে আসলেন, তাওহীদ সুন্নতের দিকে এগিয়ে আসলেন, নেক আমলের দিকে এগিয়ে আসলেন, আবার ফিরে গেলেন কেন? আইন দাহু ইলমুল গায়ব ফাহু ইয়ারা, তার কাছে কি অদৃশ্যের জ্ঞান এসে গেছে, গায়ব জেনে নেছে, সুতরাং এই গায়বের যেহেতু তার কাছে অদৃশ্যের জ্ঞান আছে, সেই জন্য ফাহু ইয়ারা সে দেখছে যে আমি যেই পথে যাচ্ছি উল্টো দিকে যাচ্ছি সেটা আমার জন্য ভালো, বুঝতে পারছে, তাওহীদ ছেড়ে দিয়ে, সুন্নত ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে,
ভালো কাজ ছেড়ে দিয়ে গিয়ে অসৎ কাজের দিকে যে যাচ্ছে, সে কি গায়েবের দ্বারা জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে আমি যে দিকে যাচ্ছি সেটা আমার জন্য কল্যাণকর ইহকাল পরকালে? আইন দাহ ইলমুল গায়বি ফাহুয়া আর আইন দাহ ইস্তিফহাম মানে জিজ্ঞাসা, আল্লাহ জিজ্ঞাসা করছেন তার কাছে কি অদৃশ্যের জ্ঞান এসে গেছে, সুতরাং সে অদৃশ্যের জ্ঞান দিয়ে সে দেখছে। এই ইস্তিফহাম জিজ্ঞাসা, জিজ্ঞাসা আরবি ভাষায় দুই রকম, আরবি গ্রামারে জিজ্ঞাসা দুই রকম হয়, এক হচ্ছে ইতিবাচক জিজ্ঞাসা আর আরেক হচ্ছে নেতিবাচক জিজ্ঞাসা, ইস্তিফহাম তাকরির এবং ইস্তিফহাম ইনকার বা ইনকারি, ইস্তিফহাম তাকরিরি ইস্তিফহাম ইনকারি। জিজ্ঞাসা করে যদি সেটা সাব্যস্ত করার উদ্দেশ্য হয় সেটাকে ইস্তিফহাম তাকরির বলা হয়, যেটা জিজ্ঞাসা করছেন সেটা আপনি সাপোর্ট করতে চাইছেন, সমর্থন করতে চাইছেন। আর এক জিজ্ঞাসা হয় জিজ্ঞাসা করছেন কিন্তু সেটাকে নাকচ করতে চাইছেন, এটা হচ্ছে ইস্তিফহাম ইনকারি, অস্বীকার মূলক নেতিবাচক জিজ্ঞাসা। এই আয়াতগুলিতে সামনে যে কয়েকটি জিজ্ঞাসা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে সেগুলিতে এই উভয় প্রকারের ইস্তিফহাম রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, প্রত্যেক মুসলিম কি আইন দাহু ইলমুল গায়ব, ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের দিকে এগিয়ে আসলো তারপরে মুখ ফিরিয়ে নিল, কিছু দিল, কিছু শ্রম দিল, কিছু মেহনত দিল, কিছু টাকা পয়সা ইসলামের খাতিরে দিল তারপরে ফিরে গেল, কিছু ভালো কাজ করলো তারপরে ফিরে চলে গেল, এর কাছে কি গায়বের জ্ঞান আছে, তা দিয়ে দেখছে? এটা ইতিবাচক না নেতিবাচক বুঝার চেষ্টা কর, না বুঝে জবাব দেন দেখি, তার কাছে কি গায়ব আছে নেই? তাহলে আল্লাহ জিজ্ঞাসা করে না করতে চাইছেন, নাকচ করতে চাইছেন, এটা হচ্ছে ইস্তিফহাম ইনকারি, নেতিবাচক জিজ্ঞাসা। তার কাছে গায়ব নেই, অদৃশ্য সম্পর্কে জানে না, যখন জানে না, না জেনে অনুমান ভিত্তিক উল্টো কাজ ভুল কাজ কেন করল? তাওহীদ ছেড়ে শিরকের দিকে চলে গেল, সুন্নাত ছেড়ে বিদাতের দিকে চলে গেল, নেক আমল ছেড়ে পাপের দিকে চলে গেল, কেন গেল? গায়ব জেনেছ যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো দু চার বছর ভালো কাজ করে? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফে মূসা, আর নাকি তাকে মূসা আলাইহিস সালামের সহিফা গুলিতে, গ্রন্থ রাজিতে, সহিফাতুনের বহু বচন জমা হচ্ছে সুহফ, সুহফে ইব্রাহিমা ও মূসা, সূরা আলাতে আল্লাহ পাক বলেছেন আর এখানেও বলেছেন, মূসা আলাইহিস সালামের উপর যেসব গ্রন্থ রাজি নাজিল হয়েছিল, পুস্তিকা নাজিল হয়েছিল, সহিফা নাজিল হয়েছিল, আর সেগুলি সম্পর্কে তাকে জানানো হয়নি কি? এটাও জিজ্ঞাসা, জিজ্ঞাসা নয়, তাকে জানানো হয়নি কি? যেই ব্যক্তি মুখ ফিরিয়ে এনেছে মূসা আলাইহিস সালামের সহিফা সম্পর্কে, মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল তাতে যে তৌহিদের কথা রয়েছে, ভালো কথা রয়েছে, সেগুলি সম্পর্কে জানানো হয়নি, এটা কি ইস্তিফহাম ইতিবাচক? অর্থাৎ জানানো হয়েছে, হ্যাঁ জানানো হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনাকে বলা হয়নি, তার মানে কি বলা হয়েছে আপনাকে এরকম করতে বলেছিলাম, বলেছিলাম করতে, না করতে বলিনি, দেখেন বুঝতে পারছেন কথার ভঙ্গিমতে যে এটা নেতিবাচক, আপনাকে বলিনি কেন করলেন আপনি? ইতিবাচক তাহলে জিজ্ঞাসা হয় আর নেতিবাচক জিজ্ঞাসা হয়। তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলছেন আমলাম ইউনাব্বা বিমা ফি সুহফে মূসা, মূসা আলাইহিস সালামের গ্রন্থ রাজিতে যা কিছু সংবাদ দেওয়া হয়েছে, ইউনাব্বা মানে সংবাদ দেওয়া হয়েছে, তো সে সম্পর্কে কি তাকে সংবাদ দেওয়া হয়নি, মানে সংবাদ দেওয়া হয়েছে মূসা আলাইহিস সালামের সহিফাতে যা আছে তার সার মর্ম কোরআনে কারিমে জানিয়ে দেওয়া হয়েছে, তাওরাত ইনজিলে যেই দিনের কথা তৌহিদের কথা আছে, পরকালের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, মানুষের জন্য দুনিয়া কর্মক্ষেত্র আর আখিরাত হচ্ছে প্রতিদান জগৎ, এসব কথা জানানো হয়েছে, মানুষ যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এসব মৌলিক বিষয়গুলি জানানো হয়েছে। কি সুহফে মূসায় রয়েছে তার কিছু অংশ আল্লাহ পাক পরের আয়াতগুলিতে উল্লেখ করেছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় গ্রন্থ রাজিতে, সুহফে ইব্রাহিম ও মূসা সূরা আলাতে যেমন বলা হয়েছে এখানেও আকস আছে ওই ফি সুহফে মূসা, সুহফের উপর, ওয়া ইব্রাহিম মানে অসুহফে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে গ্রন্থ রাজিতে যা কিছু সংবাদ দেওয়া হয়েছে সে সম্পর্কে তাকে জানানো হয়নি কি? আল্লাযী ওয়াফা, যে ইব্রাহিম পূর্ণ মাত্রায় পালন করেছিলেন,
ওয়াফা মানে পুরা করা, ওয়াফা মানে পুরা করা, আওফা মানে পুরা করা। আল্লাহ বলেছেন ওয়া আউফু বিল আহদি, তোমরা চুক্তি পুরা করবে, চুক্তি সম্পাদন করবে, যা চুক্তি করেছ তা পুরা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আউফু বিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়েদে আল্লাহ বলছেন হে মুমিনরা তোমরা তোমাদের চুক্তিকে পুরা করো। তো আওফা ইউফি বাবি ফালতে কর মানেও পুরা করা হয়, সম্পূর্ণ করা, আর ওয়াফা বাবি তাসইল থেকে ইউফি তৌফিয়া, ওর মানে হচ্ছে পূর্ণ মাত্রায় পালন করা বা পুরা করা। তো ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছিলেন, পূর্ণ মাত্রায় পালন করেছিলেন। কি পালন করেছিলেন, দুটি বিষয়, এক হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করেছিলেন তার জীবনের ক্ষেত্রে, ফরজ ওয়াজিব যা আল্লাহ করেছিলেন তা পালন করেছিলেন, নিষেধাজ্ঞা যা ছিল তা মেনে চলেছিলেন, এই হচ্ছে পুরা করা, পূর্ণ মাত্রায় পালন করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, রাসূল করেছিলেন, নবী করেছিলেন, খলিলুল্লাহ, তোমাকে এই রিসালাত মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে হবে, ইরাকবাসীকে পৌঁছে দিতে হবে, মিশরবাসীকে পৌঁছে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ইরাকে এবং হিজরত করেছেন মিশরে, তো সামদেশে। তো এসব এলাকায় যেসব এলাকায় আল্লাহ পাক পাঠিয়েছিলেন তাকে, তাদের কাছে আল্লাহর পয়গাম রিসালাত পূর্ণ মাত্রায় তিনি পৌঁছে দিয়েছিলেন। তাহলে দুটো বিষয়, এক হচ্ছে নিজের আমলের ক্ষেত্রে তিনি পুরোপুরি পালন করেছিলেন, আর আল্লাহর রিসালাত আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি তিনি আল্লাহ পাকের আদেশ পালন করেছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, তুমি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইক, তোমার প্রতি যা নাজিল হচ্ছে, মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাত্রায় পৌঁছে দিয়েছেন না দেননি, দিয়েছেন। এই জন্য বিদায় হজে হাজ্জাতুল ওয়াদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার খুতবা বক্তব্য রাখেন তখন বারবার করে বক্তব্যের মাঝে মাঝে জিজ্ঞাসা করছিলেন আলা হাল বাল্লাগতু, হে সাহাবায়ে কেরামরা বলো, 1,24,000 বেশি নারী পুরুষ সাহাবায়ে কেরাম তাদেরকে জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের কি কি আমি পৌঁছে দিলাম, আলা হাল বাল্লাগতু, পৌঁছে দিলাম, সালাসান, তিনবার করে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন আল্লাহুম্মা নাম, আল্লাহর নাম নিয়ে বলছি যে অবশ্যই আপনি পৌঁছে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুল উঠালেন আর বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি তাদের কাছে পৌঁছে দিয়েছি, কোনো ত্রুটি রাখিনি, কাল কিয়ামতে যেন এরা বলতে না পারে যে মা জানা মিন নাযীরিন ওয়ালা বাশির, কেউ সতর্ক করতেও আসেনি আর কেউ সুখবর সুসংবাদ শোনাতে আসেনি, কেউ আমাদেরকে এসব কথা তো জানায়নি, আমরা জানতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ মাত্রায় পালন করেছিলেন। এই মর্মে আরেকটি আয়াত আছে, এক আয়াত আর এক আয়াতের সর্বোত্তম তাফসীর, কোরআনে কারীমের সবচেয়ে ভালো তাফসীর, তাফসীরুল কোরআনে বিল কোরআন, কোরআনের আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে। যদি ওই আয়াতের সমর্থনে অন্য অন্য আয়াত পান তাহলে আয়াতের তাফসীর আয়াত দিয়ে করবেন। এক আয়াতে আল্লাহ সংক্ষেপে বলেছেন, আর এক আয়াতে বিস্তারিত বলেছেন, তাহলে যে বিস্তারিত যে আয়াতে বলা হয়েছে সেই আয়াতগুলি দিয়ে সংক্ষিপ্ত আয়াতে তাফসীর করবেন, এটা সবচেয়ে উত্তম তাফসীর, আহসানুত তাফাসীর। আর দুই নম্বরে সবচেয়ে ভালো তাফসীর, উত্তম তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআন বিসুন্নাহ বিল হাদিস, কোরআনে কারীমের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। তিন নম্বরে তাফসীর হচ্ছে কোরআনে কারীমের তাফসীর সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে বা সাহাবায়ে কেরামের আমল দিয়ে, তারপরে তাবেইনদের মন্তব্য দিয়ে উক্তি দিয়ে, কারণ কোরআন নাজিল হওয়ার জামানার কাছাকাছি লোক তারা, সুতরাং কোরআনের নাজিল হওয়া সম্পর্কে, তার প্রেক্ষাপট সম্পর্কে, কোরআনে কারীমের ব্যাখ্যা সম্পর্কে, তারপরে আরবি ভাষা সম্পর্কে, সেই যুগের ভাষা সম্পর্কে বেশি পণ্ডিত ছিলেন। আজকে থেকে 100 বছর আগের বাংলা আমাদের জন্য বোঝা মুশকিল হইতে পারে, কিন্তু আজকালকার যুগের বাংলা আমরা বুঝি ঠিক না, কিন্তু পুরাতন বাংলা বোঝার জন্য ডিকশনারি ছাড়া অধিকাংশ বাংলার হয়তো অনুবাদ করতে পারবেন না, পুরনো যুগের বাংলা। তাহলে ওই যুগের লোকেরা সাহাবায়ে কেরাম তাবেইন, কোরআন নাযিল হচ্ছে যে জামানায় সেই জামানার কাছাকাছি তারা সহজে কোরআন বুঝছে, পক্ষান্তরে আজকে 1400 বছর পরে অনেক আরবি ভাষায় পরিবর্তন চলে এসেছে,
যেই ভাষায় যেই যেভাবে ব্যক্ত করা হইতো তখন হয়তো সেই ভাষা ছেড়ে দিয়ে অন্য আরেকটি শব্দ ব্যবহার করা শুরু হয়েছে। সুতরাং আজকালকার আরবদের জন্য কোরআন বোঝার ক্ষেত্রে অনেক সময় জটিলতা আসতে পারে। আজকের লোক বেশি কোরআন বুঝে গেল, আর তখনকার সাহাবায়ে কেরাম তাবেইনরা কোরআন বুঝেননি, এই দাবি যদি কেউ করে সে মিথ্যা দাবি। সবচেয়ে উত্তম তফসিলে বললি, আর তারপরে তখন অন্যান্য তফসিলের স্তর আসবে, কিন্তু একশ্রেণীর লোকেরা তফসিল করতে গিয়ে খেয়াল খুশি মন্তব্য করে, উপেক্ষা করে সবকিছু। এক আয়াতের আর এক আয়াতে কি ব্যাখ্যা আছে তারও খবর রাখে না, কারণ অতটা বিদ্যাই নেই। এই আয়াতের তফসির হাদিস আছে কিনা হাদিস সম্পর্কে তেমন কোনো নলেজই নেই। সাহাবায়ে কেরাম তাবেইনরা কি বলেছেন সে সম্পর্কে কোনো জ্ঞান চর্চার কোনো প্রয়োজন নেই। এক দুটি তফসিরের নাম বলে দিয়েছে, ওগুলিও পড়িও, আর তাতে শুধু খেয়াল খুশি তফসির করা হয়, তফসিরের রায় মতামত পেশ করা হয়েছে মানুষের না। এইরকম তফসির অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করেছে। আজকাল কিছু লোকেরা আমরা তফসির মহফিলে বসি আর খেয়াল খুশি আয়াতে আপনি কি বুঝলেন ভাই, আপনি কি বুঝলেন ভাই, হ্যাঁ আপনি বলেন তো দেখি, আপনি পড়ে শোনায় তো এই তফসিরটা শোনান তো দেখি, আয়াতের তর্জমা দেখে কি বুঝলেন, আশ্চর্য কথা। কোনো আরবি ভাষা সম্পর্কে না জ্ঞান আছে, না বালাগত অলঙ্কার বিদ্যা সম্পর্কে জ্ঞান আছে, না নাহুসাব সম্পর্কে জ্ঞান আছে। এগুলি জ্ঞান লাগবে তফসির বুঝার জন্য সহযোগী বিদ্যা হিসাবে। আর তার আগে কোরআন আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে, সাহাবায়ে কেরামদের উক্তি বচন সম্পর্কে, তাবেইনদের উক্তি সম্পর্কে, সেই যুগের তফসির সম্পর্কে এবং সেই প্রাচীন তফসিরগুলি যে লেখা আছে সেগুলি সম্পর্কে জ্ঞান লাগবে। কিছুই জ্ঞান নেই আর তফসির করা শুরু করেছেন, এইভাবে অনেকে বিভ্রান্ত হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তফসিরে আরেকটি আয়াত কোরআন কারিমের সূরা বাকারে রয়েছে, সেই আয়াত পেশ করতে পারি। এই কথা বলতে গিয়ে তো কথা লম্বা হইল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন তালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এই হচ্ছে আয়াত। তাতে আল্লাহ পাক কি বলেছেন, বলছেন ওয়াইজিব তালা স্মরণ করো, যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব আল্লাহ পাক, ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বহু, যখন পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব আল্লাহ পাক রব্বুল আলামিন, বেকালে মাতিন কয়েকটি বাক্যের মাধ্যমে, কয়েকটি আদেশের মাধ্যমে, বেকালে মাত আল্লাহ বলেছেন বহু বচন, বেশ কিছু আদেশের মাধ্যমে, বেশ কিছু বিধিবিধানের মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না আল্লাহ বলছেন, আল্লাহ তারপরে সার্টিফিকেটও দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাযী ওয়াফা, এখানে ওয়াফা বলা হয়েছে, ওখানে বলা হয়েছে ফাআতাম্মা, তিনি পূর্ণ মাত্রায় সেই বিধানগুলি বাক্যগুলি পালন করলেন। সুবহানাল্লাহ, দেখছেন ওয়াফার তাফসির ফাআতাম্মাহুন্না। তাহলে আপনার এই দুই আয়াত সম্পর্কে জ্ঞান থাকলে এক আয়াতের তাফসির আর এক আয়াত দিয়ে করবেন, আর না হলে খেয়াল খুশি বলবেন ইব্রাহিম পুরা করেছেন, কি পুরা করেছেন বলেন দেখি, কি পুরা করেছেন, অনুমান ভিত্তিক কথা। ফাআতাম্মাহুন্না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পরীক্ষায় পূর্ণ মাত্রায় উত্তীর্ণ হলেন, পাস করলেন, কামিয়াব হলেন, ফাআতাম্মাহুন্না পুরা করলেন, তখন আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে বলছেন ইব্রাহিমকে, কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য, ইন্নি জাইলুকা লিন্নাস, মানব জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দেব, তোমার আদর্শের অনুসারী হবে সবাই কিয়ামত পর্যন্ত। বহু বিধি বিধান আমরা অনুসরণ করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত হজ উমরা, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত তাওয়াফ সাফা মারওয়ার সাই, এগুলি হচ্ছে সব ইব্রাহিম আলাইহিস সুন্নত, রামিয়ে জেমার কঙ্কর মারা জামরাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের বহু সুন্নত আমরা পালন করছি। ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আল্লাহ খুব রাজি আছে, এখন চাই আল্লাহর কাছে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলছে, কালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানদেরকে ইমাম বানাও, শুধু আমাকে নয়, আমার ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে ইমাম বানা। আল্লাহ পাক বললেন, কাল লা ইয়ানালু আহদিল যালিমিন, আমার প্রতিশ্রুতি জালেমের জন্য হবে না, তোমার আওলাদদের মধ্য থেকে, তোমার সন্তানদের মধ্য থেকে যারা জালেম হবে, পাপিষ্ট হবে, যারা শিরক বিদাতে চলে যাবে, যারা গুনাহগার হবে, তাদেরকে ইমামত দেব না, নেতৃত্ব দেব না, পক্ষান্তরে যারা জুল মুক্ত থাকবে। আর এই তিন রকমের জুলমের কথা জুমা মসজিদে যেসব ভাইরা ছিলেন বলে আসলাম,
তাদেরকে আমি দুনিয়ার ইমামত দেব, দুনিয়ার নেতৃত্ব দেব। কালা লা ইয়ানালু আহদি যালিমিন, আল্লাহ পাক ওয়াদা করেছেন কিন্তু জুল মুক্ত হলে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন, সম্মানিত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেসব আদেশ নিষেধ দিয়ে পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে, সহিহ বুখারীতে হাদিস আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 80 বছর বয়সে আদেশ করলেন যে খাতনা করো। 80 বছর বয়সে, আজকাল 80 বছর তো অধিকাংশ মানুষই বাঁচে না, 80 বছর বয়সের বৃদ্ধ মানুষ তাকে যদি বলা হয় এই খাতনা করো তুমি, এখন খাতনা করো, আল্লাহ পাক হুকুম করে খাতনা করে ফেলে, নিজে হাতে নিলেন অস্ত্র কোড়ালি আর দিলেন একেবারে খাতনা করে, নিজের খাতনা নিজেই করে ফেললেন, আল্লাহ পাকের আদেশ পালন করলেন। এ ছিল একটি কথা, ওই বেকালেমাতের একটি আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাকের আদেশ হলো দেখো তোমার স্ত্রী, কোন স্ত্রী, হাজার, যাকে আমাদের দেশের মাসান হাজিরা বলে, হাজার, এবং ছেলে, কোন ছেলে, ইসমাইল, কোথায় রেখে আসো, জনহীন এলাকা, পাহাড়ে ঘেরা, কোনো মানুষ নেই যেখানে, যাও মক্কাতুল মুকাররমা রেখে আসো, শাম দেশ থেকে চলে আসো, এত দূরে রেখে আসো। আপনাকে যদি এরকম আদেশ হয় পারবেন? বরং অনেক মানুষ আছেন যে আপনি শহরে রেখে আসতে পারবেন না, একা আপনার স্ত্রীকে আর 6 মাসের বাচ্চাকে শহরে রেখে আসতে পারবেন না, কেউ যদি না থাকে কে বাজার করে দেবে, কে তাদেরকে হাসপাতালে নিয়ে যাবে, কে তাদের রক্ষা করবে যদি কেউ জালিম কোনো জুলুম করে, তাহলে শহরে রেখে আসতে পারবেন না, গ্রামে রেখে আসতে পারবেন না, যেখানে আত্মীয় স্বজন আছে, একা কি করে বাড়িতে রাখবো, না আমার বাবার বাড়িতে রাখি, না আমার শ্বশুর বাড়িতে রাখি, কারো একটা আশ্রয়ে রাখি, দেখাশোনা করবে, তারা খোঁজ খবর নেবে, রেখে যাচ্ছে। তাও পুরা করলে ফাতাম্মাহুন, আল্লাহ পাক শেষখানে আদেশ করছেন এর চাইতে বড় পরীক্ষা কি হতে পারে, তোমার এই ছেলে ইসমাইল, মাত্র এক ছেলে, তাকে কুরবানি করা, কুরবানি করো। ওয়াইজিব তালা ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করছেন, ফাতাম্মাহুন, আল্লাহ পুরা করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় তিনি পাশ করে যাচ্ছেন। তো আল্লাহ পাক বলছেন ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পূর্ণ মাত্রায় পালন করেছিলেন, তার সহিফা সম্পর্কে তাকে কি জানানো হয়নি যে তাতে কি বিষয়বস্তু রয়েছে, তাতে কি বিষয়বস্তু রয়েছে? আল্লাহ পাক কয়েকটি এখানে উল্লেখ করেছেন, একটি হচ্ছে আল্লাহ তাজের ওয়াজিরাতু উইজরা উখরা, কোন ব্যক্তি, কোন বহনকারী ব্যক্তি, এখানে আল্লাহ তাজের ওয়াজিরাতু, ওয়াজিরা মানে উইজর মানে হচ্ছে বোঝা, আর ওয়াজেরা মানে বোঝা বহনকারী, ওয়াজেরা মানে হচ্ছে বোঝা বহনকারী। এখানে সিফাত উল্লেখ করা হয়েছে গুণ, আর মৌসুফ উল্লেখ করা হয়নি, আসলে ছিল আল্লাহ তাজেরো নাফসুন ওয়াজেরা, নাফস মানে ব্যক্তি, কোন বোঝা বহন করা ব্যক্তি উঠাবে না উইজরা ওখরা, অন্য ব্যক্তির বোঝা, এ কথা তাওরাতে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় রয়েছে, মূসা আলাইহিস সালামের সহিফায় রয়েছে, কোরআনে কারীমে রয়েছে, এটা হচ্ছে কোরআনে কারীমের আয়াত, যে কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না, না দুনিয়ায় না আখেরাতে। ছোট্ট একটি আয়াত, কিন্তু এতে বহু আহকাম মাসলা মাসাইল আপনি নিতে পারবেন। দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না, ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, আসামি হবে ছেলে না বাবাকে ধরে নিয়ে যাবে, ছেলে, পাঁচটা ছেলে বাড়িতে আছে, একটা ছেলে চোর, যেই ছেলে চোর তাকে না ধরে নিয়ে যাবে, সরকারের লোক এসে থানা পুলিশ ধরে নিয়ে যাবে, কাকে ধরে নিয়ে যাবে, যে ছেলে চোর, যে ভাই চোর তাকে ধরে নিয়ে যাবে, তা না করে ওই ভাইকে পেল না, তখন বাকি ভাইগুলি উঠিয়ে নিয়ে চলে গেল, এই জুলম হচ্ছে না, মানব রচিত বিধান এই জুলম হচ্ছে, এই জুলম হচ্ছে। তারপরে এমনি সামাজিক ক্ষেত্রেও এইরকম জুলম হচ্ছে, একজন অন্যায় করল গ্রামের কোন লোকের উপর, তখন ওই বংশের লোকেরা এসে ওর বাড়ির উপরে আক্রমণ করে বাড়ি ভাঙচুর করলো, অত 5 ভাইয়ের বাড়ি আছে, বাড়িতে যে ছেলে জুলুম করেছে সে পালিয়ে গেছে, তাকে পেল না, ওর ভাইদেরকে মারধর করলো, পেল না তাকে স্ত্রীকে মারধর করলো, বাড়ি লুটপাট করে নিল, বাড়িতে ধন সম্পদ ছিল তার বাবার, তার ভাইদের, করছে না লোকেরা এই জুলুম, এরকম বহু জুলম করছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দিনেও তা হারাম করেছেন, আল্লাহ তাআলা ওয়াজরাতু ইজরাউহা, মূসা আলাইহিস সালামের আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসা দিনেও হারাম করেছেন,
আর কোরআনে কারিমে আল্লাহ পাক হারাম করেছেন আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন ইজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। আলহামদুলিল্লাহ সৌদি আরব কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করছে, যদি কোনো বাড়িতে একজন ব্যক্তি চরম অপরাধী হয়, সে অপরাধীকে খোঁজ করা হবে কিন্তু তার ভাইদেরকে কোনো কিছুই বলা হবে না, তার স্ত্রী তার ছেলে মেয়েদের কোনো রকমের জুলুম অত্যাচার হবে না, কখনো শুনবেন না। সন্ত্রাসী 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 খোঁজ করা হচ্ছে, তার আপন ভাই তার উপর কোন রকমের জুলুম অত্যাচার হয় না। আপনারা জানেন যে বিন লাদেন, এক হচ্ছে ওসামা বিন লাদেন, ওসামা বিন লাদেন সরকারের কাছে অপরাধী, কারণ সে আমিরুল মুমিনিন বা ওলি আমর যে দেশের শাসক তার বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু তার আপন ভাই মোহাম্মদ বিন লাদেন, এই মোহাম্মদ বিন লাদেনের কোম্পানি হারামের খেদমতে নিয়োজিত আছে। বিন লাদেন কোম্পানি কাজ করে না হারামে, মক্কা মদিনায়। একটি উদাহরণ শুধু বললাম আপনাদেরকে, কিন্তু আমাদের দেশ যেহেতু মানবরচিত বিধান দিয়ে শাসিত, সুতরাং সেখানে জুলুম অত্যাচার এত বেশি যে এক ভাইয়ের জন্য গোটা পরিবারকে সর্বনাশ করে দিত, তাই না? এটা হচ্ছে কোরআনী বিধান, মানে কোরআনী বিধান দিয়ে আলহামদুলিল্লাহ দেশ শাসিত হচ্ছে, যার ফলে এখানে শান্তি রয়েছে। আমরা বিদেশি মানুষ, প্রবাসী মানুষ, না আমাদের আত্মীয় স্বজন না বংশ রয়েছে, না আমাদের তেমন কোনো ক্ষমতা আছে, তারপর এখানে আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি, দেশেও এই নিরাপত্তা আমরা পাই না। আল্লাহ তাজির ওয়াজারাত ইজরা উখরা, দুনিয়ার এক তফসির বললাম, দুনিয়ার ক্ষেত্রে কেউ কারো বোঝা উঠাবে না। একজন ভুল করেছে, তার ভাইকে দোষারোপ করবেন, কমের পক্ষে যদি তাকে আসামি বানিয়ে তার উপরে জুলুম অত্যাচার নাও করেন কিন্তু তাকে আপনি আঘাতমূলক কথা বলবেন, তোমার ভাই চুরি করে আর তুমি এখানে বড় বড় কথা বলতে এসছ। ছেলে বেনামাজি, আপনার ছেলে বেনামাজি, আপনি নিজের ছেলের খোঁজ রাখেন না আর আপনি আমাদেরকে বড় বড় কথা শোনা। আপনার স্ত্রীর খোঁজ নাই, আপনার ছেলে মেয়েদের খোঁজ নাই, আমাদের কথাকে বলতে এসছেন ভালো কথা আপনি, এই ধরনের আঘাতমূলক কথা অনেকে বলে থাকে। আল্লাহ তাআলা কেউ কারো বোঝা উঠাবে না। সে চেষ্টা করেছে, পারেনি, দিনের দাওয়াত দিয়েছে, পারেনি। অনেক নবী রাসূলগণ স্ত্রীকে পারেনি, ছেলেরা সাবালক হয়েছে বড় হয়েছে তাদেরকে পারেনি। সুতরাং একজন আলেম, একজন পরহেজগার লোক, একজন ভালো মানুষ যদি ছেলেকে না পারে, স্ত্রীকে না পারে, অথবা ভাইদেরকে না পারে, তাহলে তারপর দোষারোপ করবেন আর তারপর কটাক্ষ করবেন? আল্লাহ তাআলার ওয়াজেরাত নবী ইজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। নিজের নিজের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, দুনিয়ার ক্ষেত্রে নিজের বোঝা উঠাইতে হবে, নিজে অপরাধী, আপনাকে শাস্তি পেতে হবে আপনার অপরাধের। আখিরাতে, আখিরাতেও কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। নূহ আলাইহিস সালাম, তার ছেলে কাফের, আল্লাহ পাক কখনো জিজ্ঞাসা করবে না নূহ আলাইহিস সালামকে যে নো তোমার ছেলের জবাব দাও, কেন সে কাফের হল? লুত, তুমি জবাব দাও তোমার স্ত্রীর, আল্লাহ জিজ্ঞাসা, ওলা তাযুরু ওয়াজারাত ইজরা উখরা, এই আয়াত দুই জায়গায় রয়েছে, আরো আরেক জায়গায় রয়েছে। কেউ কারো বোঝা উঠাবে না, বোঝা বহন করবে না। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, আর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সহিফায় আরো এই বিষয়টি রয়েছে যে মানুষ কিছুই পায় না, লাইসা লিল ইনসান, মানুষ কিছুই পায় না, ইল্লা মা সা, একমাত্র তাই পায় যার জন্য প্রচেষ্টা চালায়, যে যেমন মেহনত করবে তেমন তার ফল পাবে, এ কথাও রয়েছে। সুতরাং আপনার মেহনত কেমন, আপনার পরিশ্রম কেমন, সেই পরিশ্রমের ফসল আপনি পাবেন। আপনি যদি পাঁচাত্ত নামাজের হেফাজত করে থাকেন তাহলে অবশ্যই তার ফল পাবেন, আপনি যদি ফরজ ওয়াজিব আদায় করে থাকেন তার অবশ্যই ফল পাবেন, আপনি যদি মন্দ কাজ করে থাকেন মন্দের কুফল অবশ্যই পাবেন। লাইসা লিল ইনসান ইল্লা মা সা, যে যা ধায় সে তা পায়, আপনি যেমন ধাইবেন তেমন পাইবেন, যেমন আপনি মেহনত পরিশ্রম করবেন তেমন পাবেন। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, এই আয়াতের আলোকে এক ধরনের ওলামায়ে কেরামরা বলেছেন যে মানুষের ইন্তেকালের পরে অপরের নেকি দ্বারা ফায়দা হবে না, নিজের নেকি দিয়ে ফায়দা হবে, শুধু নিজের নেকি দিয়ে ফায়দা হবে। একদল ওলামায়ে কেরামরা এই মত পেশ করেছেন, আর দলিল হচ্ছে লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যার মেহনত পরিশ্রম সে করেছে।
তাহলে যে হাদিস রয়েছে জামাতা ইবনে আদম, আদম সন্তান যখন মারা যায় ইন কাতা আনহু আমালুহু, তার আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তবে তিনটি রাস্তা খোলা থাকে, তিনটি আমল লের নেকি পৌঁছিতে থাকে। হ্যাঁ, সাদাকাতিন জারিয়া, সাদকা যদি কন্টিনিউ হয়, যার সাদকা জারি চলতি আছে, সে সাদকার ফল পেতে আছে, উপকার পেতে আছে মানুষ সাদাকাতিন জারি। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা, এমন এলিম যা দিয়ে মানুষরা উপকৃত হচ্ছে। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি তার জন্য দোয়া করে। এই হাদিস কি আয়াতের বিরোধী? একদল বলছেন যে না, নিজের মেহনতের ফল নিজে তো পাবে, কিন্তু কিছু রাস্তা আছে যে অন্যরাও যদি মেহনত করে নেক আমল করে দেয় তাহলে পাবে, দেই তাহলে পাবে, আর এটা ঠিক, তবে এটা শর্ত সাপেক্ষ, দৈহিক এবাদতের ক্ষেত্রে নয়, আর্থিক এবাদতের ক্ষেত্রে এটা ঠিক। যেমন কেউ যদি দান করে, ধরেন আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনার আব্বার নামে অপর কোনো মানুষ যদি দান করে, অমুক একজন ভালো লোক ছিলেন, অমুকের নামে আমি দান করব, তা আপনার আব্বার নাকি পাবে না? পাবে না। আর্থিক এবাদত, দান খায়রাত দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে। আর দোয়া, দোয়ার ক্ষেত্রে নিজের ছেলের দোয়া সবচেয়ে ভালো দোয়া, কিন্তু অপর ব্যক্তি, আমি যদি এমন ব্যক্তির জন্য দোয়া করি যে ব্যক্তি মমিন ভাই, কিন্তু আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, আমার ওপর আত্মীয়তার কোনো হক নেই, তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তি, সেই দোয়ার ফল পাবে না? পাবে না, পাবে, জীবিত হলেও পাবে আর মৃত হলেও পাবে। তাহলে দোয়ার নেকি পৌঁছিবে, তার জন্য আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ মাগফিরলাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে দাফন করার পরে বলেছেন সাহাবাই কেরামদের, ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইদের জন্য বা ভাইয়ের জন্য কি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, মার্জনা কামনা করো, আল্লাহ মাগফিরলি ফুলান, আল্লাহ মুকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি ফুলান, আল্লাহ মুকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াফি, বিভিন্ন যে দোয়া করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে। দোয়া আর আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে। দৈহিক এবাদত যেমন নামাজ, নামাজ দৈহিক এবাদত, দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যদি বলে এই দুই রাকাত নামাজ আমি অমুক ব্যক্তিকে দিয়ে দিলাম, এটা আপনার দৈহিক এবাদত, অমুক ব্যক্তিকে নেকি দিয়ে দিলাম, বক্সে দিলাম, আমাদের দেশের ভাষায় ফার্সি ভাষা বক্সা বা উর্দু ভাষা বক্সে দিলাম, উর্দু ফার্সিতে বক্সা ব্যবহার হয়, বাংলায় এই যারা বিদাতি কাজ করে তারা এরকম করে যে এই নেকিটা বক্সে দিলাম, যদি দুই রাকাত নামাজ পড়ে যদি এই নেকিটা আমি নিলাম না, এটা অমুককে বক্সে দিলাম, এই নেকি পৌঁছিবে? সঠিক হচ্ছে যে পৌঁছিবে না, এরকম কোনো নবী সাল্লাম থেকে প্রমাণ নেই যে দৈহিক এবাদত দিয়ে নামাজ দিয়ে নেকি পৌঁছিবে। তাহলে দৈহিক এবাদত নামাজ দিয়ে যদি নেকি না পৌঁছে তাহলে কোরআন খানি করে, কিছু লোককে খাওয়ার আশা দিয়ে কিছু পয়সার আশায় আসলো, আপনার বাড়িতে এসে ভাড়াটে হয়ে কোরআন পড়লো, আর কোরআন পড়ে যখন শেষ হলো, এই খতম, অমুক ব্যক্তিকে বক্সে দিলাম আমরা, এখন পাঁচ পারা করে ভাগ করে পাঁচ ছকে ৩০ ৬ জন মিলে, আর তারপরে এই কোরআন খানি বক্সে দিলাম, ফুলখানি বক্সে দিলাম। দৈহিক এবাদত, কোরআন তেলাওয়াত করা হচ্ছে দৈহিক এবাদত, দৈহিক এবাদত যেই ব্যক্তি মেহনত করবে সে পাবে, কিন্তু অন্য ব্যক্তিকে হাদিয়া করে বক্সে দিবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এটাই হচ্ছে ঠিক। আর এটি মত হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেই কোরআন খানির ক্ষেত্রে খুব শক্ত ফতোয়া রাখতেন যে অন্য অন্যকে কোরআন তেলাওয়াত করে দান করা যায় না, দৈহিক এবাদত। তারপরও হানাফি সমাজ ইমাম আবু হানিফার এই ফতোয়ার উল্টো কাজ করে। আর আগের দল, যে দলের কথা বললাম, যারা বলছে যে না, নিজের মেহনত ছাড়া অন্যের মেহনত দিয়ে কাজই হবে না, অন্যের মেহনত দিয়ে কাজ হবে না, তারা ওই হাদিসের ব্যাখ্যা এইভাবে করছে যে সাদকা জারিয়া মানে নিজে সাদকা করে যেতে হবে, অন্যের সাদকা আশায় থাকবে না, কাজ করলাম না, যে আমি মরে যে অসুবিধা নেই, আত্মীয় স্বজন আছে, আমার দরদি অনেক আছে, আমার ভক্তরা অনেক আছে, আমার জন্য সাদকা খেরাত করবে, ওই সাদকা জারিয়া আমি পাবো, এই আশা করবেন না, আপনি নিজে সাদকা জারিয়ার ব্যবস্থা করে যান, মসজিদ বানিয়ে যান, মাদ্রাসা বানিয়ে যান, এতিমখানা বানিয়ে যান, ইসলামিক সেন্টার বানিয়ে যান, ইসলামিক লাইব্রেরি বানিয়ে যান, মসজিদ ভিত্তিক বিভিন্ন ভাবে আপনি কিছু কোরআন করিম কিনে দিয়ে গেলেন, মসজিদ মাদ্রাসায় তেলাওয়াত হবে পড়বে, কিছু তাফসীর দিলেন, কিছু ইসলামিক কিতাব কিনে দিলেন, এইভাবে আপনি যে রেখে গেলেন নিজে
সাদাকাতিন জারিয়া, এবং এতে থেকে লোকের উপকৃত হইতে হয় আপনার ইন্তেকালের পরে। 100 বছর 200 বছর পর্যন্ত আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ইসলামিক লাইব্রেরি আছে, যা করে গেছেন আপনি, তার নিজের আমল, অন্যের নাই। তারা বলছে আর এলমে নিয়ন্তাফা বহি, যে বিদ্যা দিয়ে উপকৃত হয় বিদ্যা নিজের বিদ্যা। আপনি একজন আলেম মানুষ আর কোরআন সুন্নাহর আলেম, আপনার এই ইলম দিয়ে ফায়দা হচ্ছে, আপনি এলম ছেড়ে গেছেন কিতাবের আকারে হোক আর বক্তব্যের আকারে হোক, অথবা কিছু ছাত্রের আকারে ছাত্র তৈরি করে গেছেন, সেই ছাত্ররা দিনের খেদমত করতে আছে, তারা বেশ কিছু ছাত্র বানাইলো, তাদের ছাত্রের ছাত্ররা আরো ছাত্র বানাইলো, এই কিয়ামত পর্যন্ত যে সিলসিলা থাকলো, যে প্রথম ওস্তাদ অমুক ছিলেন আর তার থেকে এতগুলি ছাত্র 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 তৈরি হয়েছে, এই যে আও এলমে নিয়ন্তাফাও বিহি, এলম থেকে মানুষ উপকৃত হচ্ছে, তাহলে নিজের আমল এটা। ওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি দোয়া করে, সেই সম্পর্কেও যারা বলছে যে না নিজের আমল শুধু কাজে আসবে, তারা এইভাবে ব্যাখ্যা করছে যে নেক সন্তান নিজের উপার্জন, নেক সন্তান হচ্ছে অন্যের না নিজের উপার্জন। আপনি নেক সন্তান তৈরি করার প্রচেষ্টা চালিয়েছেন, মেহনত করেছেন, ছোট থেকে নামাজের শিক্ষা দিয়েছেন, ইসলামী আদব শিখিয়েছেন, ইসলামের জ্ঞান দান করেছেন, তার ইসলাম সম্পর্কে এলম হাসিল করেছে, সে আলেম করেন, হাফেজ করেন, অথবা যেইভাবে হোক না কেন কমপক্ষে ইসলামের হালাল হারাম জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব শিখিয়েছেন, বেনামাজি বানিয়ে জানেন। আপনার প্রথম উদ্দেশ্য ছিল আমি মুসলিম তৈরি করব, মুসলিম তৈরি করে রেখে গেছেন, সেই জন্য সেই ছিল দোয়া করেছে। আপনি যদি তাকে বেদিন করে রেখে যেতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার তো করেছেন, হ্যাঁ মন্ত্রী মিনিস্টার তো বানিয়ে দিয়ে চলে গেছেন, কিন্তু বেনামাজি বানিয়ে গেছেন, কি দোয়া করবে আপনার জন্য, কি দোয়া করবে আপনার জন্য, নিজের জন্য দোয়া করতে জানে না, বাবার জন্য কি দোয়া করবে, মায়ের জন্য কি দোয়া করবে। আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান এই জন্য তৈরি করে যেতে হবে, নেক সন্তান নিজে তৈরি করে গেছে সেটা তার উপার্জন। এই জন্য একটি হাদিস রয়েছে, ইন্না ওয়ালাদার রাজুল মিন কাসবি আবি, কোন ব্যক্তির সন্তান তার উপার্জন, মেহনত করে রেখে গেছেন আপনি, সুতরাং সে দোয়া করছে সেটা আপনারই যেন মেহনতের অন্তর্ভুক্ত। ওয়াল্লাইস আলিল ইনসান ইল্লা মা সাআ, আসল হচ্ছে নিজের ব্যালেন্স, নিজের আমল আপনি নিশ্চিত যে আমি এতটা নিয়ে যেতে পারলাম, আর পরবর্তীতে যদিও কিছু রাস্তা আছে আর্থিক দান খেরাতের মাধ্যমে দুয়ার মাধ্যমে আপনার কাছে নেকি পৌঁছিতে পারে, আমার কাছে নেকি পৌঁছিতে পারে, কিন্তু নিশ্চিত নয়, কেউ দোয়া করতেও পারে নাও করতে পারে, কেউ আপনার নামে দান খেরাত করতেও পারে নাও করতে পারে, ছেলে মেয়ে কখনো রব্বির হামামা কামা রব্বায়ানি সাগিরা বলতেও পারে নাও বলতে পারে, ভুলে যেতে পারে, উল্টো দিকে ফিরে যেতে পারে, কিছুদিন দোয়া করলো তারপরে তাও আল্লাহ ফিরে গেল, ও আতাকাল ইলান সামান্য কিছু করলো আকদা, তারপরে অন্তর পাশান হয়ে গেল, বাপকে ভুলেই গেছে, মাকে ভুলেই গেছে, হতে পারে না। সেই জন্য নিজের সম্বল নিয়ে যেতে হবে, যে সম্পর্কে আপনি নিশ্চিত যে আমি এতটা সম্বল নিতে পেরেছি, আখেরাতে যাওয়ার জন্য আমি সম্বল কিছু গ্রহণ করতে পেরেছি, আমার ফরজ আছে ঠিক আছে, আমার হারাম থেকে বেঁচে থাকা ঠিক আছে, আমার নেক আমল আছে, আমি কিছু দান খেরাত করে এসেছি, আমি দিনের কিছু খেদমত করে এসেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইব্রাহিম এবং মুসা আলাইহিমাস সালামের সহিফাতে আরো আছে, ওয়া আন্না সাইয়াহু সাওফা ইউরা, আর মানুষের মেহনতের ফসল বা মেহনতের ফলাফল শীঘ্রই দেখা যাবে, মানুষ যেমন মেহনত করবে তার ফল দেখতে পাবে, শীঘ্রই দেখতে পাবে, দুনিয়া তো দেখতে পাবে এর বরকত, এটা হচ্ছে শীঘ্র একবার নগদ নগদ, আর মতের পরেও যা দেখতে পাবে সেটাও শীঘ্র, মত দূরে নয়, এই জন্য আল্লাহ পাক সব ফায়রা বলেছে শীঘ্রই দেখতে পাবে, দুনিয়াতে দেখতে পাবে। এমরও বেশ কিছু আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামায় ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা দেশবাসীরা, সহজ ভাষায় বলছি আহলাল কোরআন আমান দেশবাসীরা, দেশের মানুষ, ডিস্ট্রিক্টের মানুষ, গ্রামের মানুষ, আহলাল কোরআন আমানু ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ এবং যদি পাপ থেকে বেঁচে থাকতো, তাকওয়ার জীবন যাপন করতো, হারাম মুক্ত জীবন যাপন করতো, ফরজ ওয়াজিব আদায় করতো, তাকওয়া অর্জন করতো, লাফাতাহানা আলিম বারাকাতি মিনাস সামায় ওয়াল আরদ, আসমানের বরকত সমূহ খুলে দিতাম, জমিনের বরকত সমূহ খুলে দিতাম, এটা নগদ ফসল নয়, ওয়ান নাসা আয়াহু সাফা ইউরা, আর তার মেহনতের ফসল শীঘ্রই দেখতে পাবে, দুনিয়াতেও দেখতে পাবেন, আপনার মেহনতের, আপনার ইমানের ফসল, আপনার তাকওয়ার ফসল, আপনার পরহেজগারির ফসল অবশ্যই দেখতে পাবেন। আল্লাহ পাক তারপর বলেছেন সুম্মা ইউজাহুল জাযা আল আওফা, অতঃপর ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মেহনত করলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান আমলের মাধ্যমে, তাকে বদলা দেওয়া হবে আল জাযা আল আওফা পূর্ণ মাত্রায়,
আল্লাহ পাক পুরোপুরি বদলা দেবেন, কোনো ঘাটতি করবেন না। আল্লাহ পাকের কাছে বখিল নেই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার ক্রোধ থেকে বেড়ে আছে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ পাকের হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ আমার গজবের ওপর প্রাধান্য পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, মানুষ মেহনত করে কোথায় যাবে? ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা, আর নিঃসন্দেহে হে মানুষ তোমার রবের কাছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বিকা নবী সাল্লামকে সম্বোধন সরাসরি, আর প্রত্যেক মানুষকেও সম্বোধন করা হয়েছে আয়াতে, ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা, হে মানুষ তোমার রবের কাছে তোমার শেষ গন্তব্যস্থল। মুনতাহা, সিদরাতুল মুনতাহা পড়েছেন, কারণ শেষ মানে সাত আসমানের উপরে সেই বরই গাছ আছে সেই জন্য। আর আল মুনতাহা, আমাদের আল মুনতাহা কোথায়, শেষ গন্তব্য কোথায়? এলা রব্বিকা, আল্লাহর কাছে। কোথায় যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। তোর যাও না ইলা আল্লাহ, আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা, যখন আল্লাহর কাছে যেতে হবে তো সেখানে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, ভালো অবস্থায় যাতে করে আমরা যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আর এই কথাগুলিও সোহফে ইব্রাহিম আর মুসায় আছে, যে আল্লাহ পাকই হাসিয়ে থাকেন আর ওয়া আবকা, আল্লাহ পাকই কাঁদিয়ে থাকেন। কখন আল্লাহ হাসান কখনো কাঁদান, একই মানুষ, একদিন কাঁদছে আর একদিন হাসছে। বিবাহর দিনে হাসছিল আর মা মারা গেছে তখন কান্না করছে, ছেলে মারা গেছে কান্না করছে, দুঃখ হয়েছে কান্না করছে, দুর্ঘটনা ঘটেছে কান্না করছে। আল্লাহ পাক হাসান, আল্লাহ পাক কাঁদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ব্যক্তির ক্ষেত্রে কোনো ব্যক্তিকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন, আজকে যাকে হাসাচ্ছেন তাকে কিছুদিন পরে কাঁদাচ্ছেন, আজকে যে কাঁদছে একদিন সে হাসছে, কেউ কাঁদছে আজকে কেউ হাসছে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কিছু লোক হাসছে কিছু লোক কাঁদছে, সত্য নয়? প্রত্যেক মুহূর্তে মুহূর্তে মত হচ্ছে, তাহলে মতের সময় ও বাড়িগুলিতে কান্না হচ্ছে। ওয়া আন্নাহু আযহাকা ওয়া আবকা, আল্লাহ কাঁদাচ্ছেন। আর প্রত্যেক মুহূর্তে মুহূর্তে খুশি হচ্ছে মানুষের, বিজয়ের খুশি, বিবাহের খুশি, আরো কত রকমের খুশি, পারিবারিক খুশি, ব্যক্তি জীবনের খুশি, আর সচ্ছল হওয়ার খুশি, বহু খুশি আছে, সুতরাং হাসছে অনেকে। ও আন্নাহু হো, আল্লাহ হাসিয়ে থাকেন, আল্লাহ কাঁদিয়ে থাকেন। ও আন্নাহু হো আমাতা ওয়া আহিয়া, আর আল্লাহ সেই সত্তা যিনি আমাতা মরণ দান করেন, ওয়া আহিয়া এবং জীবন দান করেন। আল্লাহ কাউকে মরণ দান করেছেন, এখন কারো মত হচ্ছে, আর ওই সময় কারো ঘরে ছেলে মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেরে থাকেন আর কাউকে বাঁচিয়ে থাকেন। তারপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আন্নাহু খালাকা যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, শুধু মানুষকে নয় সমস্ত সৃষ্টিকে যুগল সৃষ্টি করেছেন, যাওজাইন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যাওজাইন মানে জোড়া জোড়া। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নর ও নারী করে সৃষ্টি। আর যাকারা, এই যাওজাইনের তাফসীর আল্লাহ স্বয়ং করে দিচ্ছেন যে যাওজাইন কি, জোড়া জোড়া কি, আর যাকার ওয়াল উনসা, নর এবং নারী, যাকার নর আর অল অনসা নারী, আল্লাহ নর নারী করেছেন। প্রত্যেক জীব জন্তুতে মানুষ ছাড়া নর এবং নারী রয়েছে, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। কি থেকে সৃষ্টি করেছেন? মিন নুতফাতিন ইজা তুমনা, এক শুক্র বিন্দু থেকে, এক ফোঁটা বীর্য থেকে, নুতফা। এই নুতফা, এই বীর্য কি হয়? ইজা তুমনা, যখন তা প্রবাহিত হয়, যা বেরিয়ে আসে, তোমরা মানা মানে বহিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বীর্যকে নির্গত করেন মখলুক থেকে, আর তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেন, নর সৃষ্টি করেন আর নারীও সৃষ্টি করেন। কত তুচ্ছ পানি, কত ঘৃণিত পানি, মাইন মেহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেটা হাতে যদি আপনার ছেলে আসে গায়ে লাগে, কত ঘৃণা লাগবে, অরুচি লাগবে। আর সেখান থেকে প্রত্যেক মানুষকে আল্লাহ সৃষ্টি করে, যত শ্রেষ্ঠ মানুষ হন না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হন আর আল্লামা হন আর শেখুল হাদিস হন আর ইমাম হন আর হাফেজ হন আর যতই পয়সাওয়ালা হন আর রাজা হন আর বাদশাহ হন আর রাষ্ট্রপতি হন, ওই ঘৃণিত পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তারপর আবার অহংকার কিসের? অহংকার, তোমার আসলকে খুঁজে দেখো, তোমার মূলকে সন্ধান করে দেখো, ছিলে কে তুমি আর কি ছিলে তুমি। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুল শাইয়্যান মাযকুরা,
মানুষের ওপর এমন একটা সময় কি আসেনি প্রত্যেক মানুষের ওপর সেই মুহূর্ত এসেছে? লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, কিছুই ছিল না, তুমি কিছুই ছিল না। তারপরে বীর্যের আকারে আসলে, বীর্যের আকারে আসার পরে সেটা বিভিন্ন স্তর পার করার পরে তুমি কত দুর্বল অসহায় হয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে আসলে, আর আজকে অহংকারী হয়ে পড়েছ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ওয়া আন্না আলাইহি নাশআতাল উখরা, যে আল্লাহ এই তুচ্ছ বীর্য থেকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, মানুষকেও সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুককেও সৃষ্টি করেছেন, নারী। ওয়া আন্না আলাইহি নাশআতাল উখরা, সে আল্লাহরই দায়িত্ব হচ্ছে পুনরায় সৃষ্টি করা। নাশআ মানে সৃষ্টি করা, আল উখরা পুনরায়, পুনরায় সৃষ্টি করা সে আল্লাহ পাকেরই দায়িত্ব। দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি মুশকিল না প্রথমবার? প্রথমবার বেশি মুশকিল, ডুপ্লিকেট তৈরি করা সহজ। একবার একটা দেখে নিয়েছেন কার, দেখার পরে আপনি জোড়া তালি দিয়ে তৈরি করা সহজ, কিন্তু প্রথমবার যে তৈরি করেছে তার বিরাট প্রশংসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার যদি নুতফা বীর্য থেকে মানুষকে এত সুন্দর করে তৈরি করতে পারেন, অন্যান্য বহু অসংখ্য মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেন, তাহলে দ্বিতীয়বার আবার পুনর্জীবিত করা আর বিচার দিবসে হাজির করা আল্লাহর জন্য কোনো মুশকিল নয়, তার দায়িত্ব। ও আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আল্লাহই সেই সত্তা যিনি মানুষকে অভাব মুক্ত করেন। আগনা, গেনা মানে হচ্ছে সচ্ছলতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সচ্ছল করেন, ওয়া আকনা এবং ধন সম্পদের মালিক বানিয়ে দিয়ে থাকেন। আকনা, দুটো অর্থে এই পার্থক্য। আগনা মানে সচ্ছল করে দেওয়া, অভাব মুক্ত করে দাও, কিন্তু অনেক সময় অভাব মুক্ত হওয়ার পরে ধন সম্পদ থাকে না, আসলে চলে গেল আবার। আর আকনা মানে হচ্ছে ধন সম্পদের মালিক বানিয়ে দাও, দীর্ঘদিন ধরে ধন সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লোককে বানিয়ে রেখেছেন, বানিয়ে দিচ্ছেন। তো এই হচ্ছে আল্লাহ পাকের একমাত্র কাজ, মানুষের কোনো ক্ষমতা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না দিতেন। অনেকে মেহনত করে আবার পায় না, আর অনেকে মেহনত করার পরে পায়, কারণ শেষখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে সবকিছুর চাবিকাঠি। ও আন্না হুয়া রাব্বুশ শেরা, আর আল্লাহ সেই সত্তা যিনি শেরা নামক নক্ষত্রের প্রতিপালক। রাব্বুশ শেরা, শেরা বিশেষ একটি নক্ষত্র আকাশের, যেই নক্ষত্রের আরব জাহিলিয়াতের যুগে 1400 বছর আগে মুশরিকরা পূজা করত, মূর্তি পূজাও করত, আর তার সাথে তারকা পূজাও করত। এই শেরা নামক তারকার পূজা করত। আল্লাহ পাক তো সমস্ত তারকা নক্ষত্র গ্রহের মালিক, আসমান জমিন সবকিছুর মালিক, রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কোরআনে বলেছেন, আসমান জমিন সবকিছুরই রব আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এখানে বিশেষ করে রব্বুস শেরা এই জন্য বললেন মুশরিকদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে শেরা নক্ষত্রের যার পূজা করছো কিছু পাওয়ার জন্য, হ্যাঁ, যে সেখান থেকে কিছু পাওয়া যাবে, সেই নক্ষত্রের মালিকও আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যার মালিক আল্লাহ তার কি করে পূজা করছো? যিনি মালিক এই তোমাদের মাবুদ বাতিল মাবুদের, সেই মালিকের ইবাদত বন্দী করো, আল্লাহ পাকের ইবাদত বন্দী করো। এই জন্য আল্লাহ পাক এখানে বিশেষ করে শেরা নামক তারকার কথা উল্লেখ করেছেন। যে তারকাকে বাংলা ভাষাতে লিখেছে, বাংলা যারা অনুবাদকারী তারা লুব্ধক লিখেছে, জানি না এই তারকাকে চিনেন কি চিনেন না, কোনখানে হয় আল্লাহ। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় বড় শক্তিশালী জাতি ছিল, লাম ইয়খলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ পাক বলেছেন সূরায়ে ফাজরে যে এই রকম কোন জাতি তার পূর্বে শক্তিশালী তৈরি হয়নি, এত শক্তিশালী জাতি ছিল। সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের পাপের কারণে, শিরক কুফরির কারণে, অন্যায়ের কারণে। ওয়া সামুদ ফামা আবকা, এবং সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন তাবুক এলাকায়, আল ওলা নামক স্থানে তাদের স্মৃতি এখনো আছে। আল্লাহ পাক এই সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে ফামা আবকা তাদেরকেও অবশিষ্ট রাখেননি, বাকি রাখেননি, ফামা আবকা তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছেন। ওয়া কওমা নূহিম মিন কাবুলু, আর এদের পূর্বে, আদের পূর্বে আর সমুদ সম্প্রদায়, এই প্রাচীন দুই জাতির পূর্বে আরেক জাতি ছিল, সেই জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। ওয়া কওমা নূহিম মিন কাবুলু, আর তার পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে নূহ আলাইহিস সালামের জামানা আদ এবং সমুদের জামানার পূর্বে, নূহ আলাইহিস সালামের জামানা আগে, পূর্বে। ইন্নাহুম কানু হুম আজলামা ওয়া আতগা, কেন আল্লাহ পাক ধ্বংস করেছিলেন এদেরকে? এই জন্য যে এই জাতি বড় জালেম হয়ে গেছিল, আজলামা ইসম তফদিল, বড় জালেম হয়েছিল, ওয়া আতগা এবং বড় সীমা লঙ্ঘনকারী হয়েছিল।
সীমা লঙ্ঘন করেছিল। 950 বছর নূহ আলাইহিসসালামের মতো শ্রেষ্ঠ রাসূল তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে থাকলেন, তাওহীদের দাওয়াত দিতে থাকলেন, কেউ কবুল করল না, অল্প কয়েকটি লোক ছাড়া। কত বদমাশ জাতি ছিল, কত নাফরমান জাতি ছিল। আল্লাহ তাদেরকে একজন আজলামা বড় জালেম জাতি বলে আখ্যায়িত করেছেন, ও আতগা এবং বড় সীমা লঙ্ঘনকারী জাতি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাদেরকেও ডুবিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াল মুতাফিকাত আহওয়া, এবং উল্টে যাওয়া বস্তিকেও আল্লাহ ধ্বংস করেছেন। এখানে ওয়াল মুতাফিকার আগে কারিয়া শব্দটি উজ্জ্বল আছে, ওয়াল কারিয়া আল মুতাফিকা। মুতাফিকা মানে উল্টিয়ে যাওয়া। কি উল্টে যাওয়া? কারিয়া মানে গ্রাম, এলাকা, দেশ। উল্টে যাওয়া দেশ যাকে আল্লাহ পাক কি করেছেন, আহওয়া ধ্বংস করে দিয়েছিলেন, যা ভূগর্ভে নামিয়ে দিয়েছে। আহওয়া মানে নামিয়ে দেওয়া, নিক্ষেপ করে দেওয়া, ভূগর্ভে নিক্ষেপ করে দিয়েছিলেন। জমিনকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম উঠিয়ে উল্টো করে দিয়েছে, নিচের পাতালের জমিকে ওপরে আর ওপরের জমিনকে এই নাপাক গুলি সহ আল্লাহ পাক নিচে নামিয়ে দিয়েছেন। কোন জাতি? লুত আলাইহিস সালামের জাতি। সদ্দম এলাকা, মৃত সাগরে এদের অবস্থান, এই এলাকা ছিল, আজ এই এলাকা এখন মৃত সাগরে, আল বাহরুল মাইয়িত বলা হয় তাকে। তো আল্লাহ পাক বলছেন যে এই জাতি গ্রামকে উল্টে দেওয়া হয়েছিল। ফাগাসাহা মাগাসা, অতপর এদেরকে যে আজাব ঢেকে নেওয়ার সেই আজাব তাদেরকে ঢেকে নিয়েছিল, এই আজাব তাদেরকে ঢেকে নিয়েছিল। আল্লাহ পাকের আজাব শুধু উল্টিয়ে দেওয়া হয়নি, বরং উল্টে দেওয়ার সাথে আর কি করা হয়েছিল তাদের উপর? পাথর বর্ষণ করা হয়েছিল, হিজারাতান মিন সিজ্জিলিন মানদুদ, পাথর বর্ষণ করা হয়েছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করে ফাবি আইয়ি আলাই রব্বিকা তাতামারা, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রব্বিকা তোমার রব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন। আর কোন কোন তাফসীরকার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অন্য যে কোনো মানুষকে, ফাবি আইয়ি আলাই রব্বিকা আইয়ুহাল ইনসান, হে মানুষ তোমার রবের কোন কোন নিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করবে, সন্দেহ করবে যে আল্লাহ পাকের নিয়ামত নয় এটি, এটি আমার, এটা আমার বাপের, এটি আমার মায়ের, এটা আমার কফিলের, সেটা কোথা থেকে আসলো? ফাবি আইয়ি আলাই রব্বিকা তাতামারা, তোমার রবের কোন কোন নিয়ামত সম্পর্কে তুমি সন্দিহান হবে, সন্দেহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, হাজা নাযীরুম মিনান নুযুরিল উলা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজা ইশারা ইঙ্গিত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এখন কোরআনে কারীম যাদের জন্য নাযিল হচ্ছে, প্রথম সম্বোধন কোরআনে কারীম দিয়ে যাদেরকে হচ্ছে, তারা হচ্ছে আরব মুশরিকরা, মক্কার কাফেররা, তাদেরকে বলা হচ্ছে হাজা নাযীরুন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে, এ ইনি হচ্ছেন একজন সতর্ককারী মাত্র। মিনান নুযুরিল উলা, প্রাচীন যুগের, আগের যুগের যে সতর্ককারীগণ ছিল তাদের মতোই একজন, যেমন নূহ আলাইহিসসালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন, মুসা আলাইহিসসালাম ছিলেন, ঈসা আলাইহিসসালাম ছিলেন, ওই রকম আম্বিয়া রসুলগণ যে আরো এসেছেন তাদের মতোই ইনিও হচ্ছেন একজন সতর্ককারী। তিনি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হিসাবে এসেছেন, আর আগের আম্বিয়া রসুলগণকে অস্বীকার করার কারণে, তাদের দাওয়াত, তাদের তৌহিদ আল্লাহর একত্বকে অস্বীকার করার কারণে, তাদের সৎকর্মকে অস্বীকার করার কারণে, কুফুরি করার কারণে, যেমন ওই সব জাতিকে ধ্বংস করা হয়েছে, তেমনি তোমাদের ভাগ্য খারাপ হতে যাচ্ছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অস্বীকার করো। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, আযিফাতিল আযিফা, এই তো সতর্কবাণী আছে, তার সাথে আরো শুনে নাও, এরপরে কোনো নবী আসবে না। আযিফাতিল আযিফা, এই কারুবাতিল কিয়ামা, আযিফা মানে নিকটবর্তী হয়ে যাওয়া, নিকটবর্তী মুহূর্ত নিকটবর্তী হয়েছে, আগমনকারী মুহূর্ত নিকটবর্তী হয়েছে, অর্থাৎ কেয়ামত নিকটবর্তী হয়েছে। কেয়ামতকে আযিফা বলা হয়েছে, কেয়ামতের বহু নাম কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, তার মধ্যে একটি নাম হচ্ছে আযিফা। আযিফাতিল আযিফা মানে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে, সময় বেশি নেই। তোমাদের প্রথম কথা, প্রত্যেক ব্যক্তির মত হলে কেয়ামত কায়েম হয়ে যায়, আর আমাদের বয়স সবচেয়ে কম, আগের জাতির তুলনায় আমাদের বয়স সবচেয়ে কম, 50-60 বছর বয়স গড়ান, আমাদের বয়স হচ্ছে 50-60। তো 50-60 বছর বয়স যেতে আর কদিন লাগে? এই তো মনে হচ্ছে যে আমরা খেলাধুলা করতাম ধুলো বালি নিয়ে, বাল্য জীবনে ছিলাম, আর দাড়ি পাকা চুল পাকা শুরু হয়ে গেছে। আযিফাতিল আযিফা, মত কাছে চলে এসেছে, কখন মত চলে আসে, কেমত কাছে গেছে তোমার। এটা হচ্ছে ব্যক্তির, প্রত্যেক ব্যক্তির কেমত মতের সাথে সাথে, যে মারা যায় তার কেয়ামত শুরু,
পরকালের জীবন শুরু তার। আর বড় কেয়ামত সেটাও খুব নিকটবর্তী, কারণ তার ছোট যেগুলি লক্ষণ কেয়ামতের যে আলামত রয়েছে ছোট লক্ষণগুলি প্রায় চলে এসেছে, আর বড় লক্ষণগুলি যে কয়েকটি রয়েছে যখন আসা শুরু হবে এত দ্রুত আসবে যে তখন আর সংশোধনের সুযোগ পাবে না। দাজ্জাল চলে এসে সংশোধন করবে না, এখন আর সুযোগ পাবে না। সেই জন্তু যখন বেরিয়ে আসবে, আজুজ মাজুজরা বেরিয়ে আসবে, তখন সংশোধন করবেন, তওবা করবেন, আর সুযোগ হইতে পাবেন না। আর পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠে যাবে আর কোনো সংশোধনের সুযোগ নেই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। সুতরাং এখনো সংশোধন করো। আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এই কিয়ামতের বিপদকে ভয়াবহতাকে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না। আল্লাহু আকবার, কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে তাকে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না। যখন ঘামে হাবুডুবু করবে আর সূর্য একবার নিকটবর্তী মাথার কাছে হবে, আর মানুষ পিপাসায় ত্রাহি ত্রাহি করে পানি কোথায় পানি কোথায় পাবো, একমাত্র সেই দিনের পিপাসা দূরে হাউজে কাউসার দিয়ে, আর হাউজে কাউসার একমাত্র মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী, মুশরিক নয়, বহুত্ববাদী নয়, আল্লাহ ছাড়া অন্যের দরবারে যারা দরগাহে গিয়েছে তারা নয়, আর বিদাতীয় নয়। কারণ সহিহ বুখারী হাদিস রয়েছে যে বিদাতীরা কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি হজ কওসারের দিকে আসার জন্য ছুটে আসবে, দৌড় দিয়ে আসবে, তখন ফেরেশতারা হঠাৎ করে বাধা দেবেন। বাধা যখন দিবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওসাই হাবি আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আমার উম্মতের লোকের আসতে দাও, ফেরেশতাদেরকে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা জবাবে বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, সহিহ বুখারী হাদিস, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা কি নতুন নতুন বিদাত করেছিল, মা আহদাসু বাদাকা, আপনার পরে কি নতুন নতুন বিদাতি কাজ করেছিল যা আপনার দেওয়া ধর্ম নয়, আপনার দেওয়া দিন নয়, সেই দিনে তার সংযোজন করেছিল, বাড়িয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অনুরোধ করবেন না, আর হুকুমও করবেন না, সুপারিশও করবেন না, বললেন ফাসহকান সহকান লিমান বদ্দালা দিনি, আর একটি রিওয়ায়াত রয়েছে ফাসহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও ওই সব লোকদেরকে যারা আমার দিনকে বদলি দিয়েছে, লিমান গায়্যারা বাদ, আমার পরে যারা দিনকে বিকৃত করে দিয়েছে, আসল রূপ চেহারাই রাখেনি, যে রূপ চেহারায় আমি দীন ইসলামকে রেখে এসেছি, তৌহিদ সুন্নতের উপর তাদেরকে ছড়িয়ে এসেছি, তার উপর নেই, নতুন নতুন কিছু করেছে। বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কবর পাকা ছিল, কবরের উপর চাদর চড়ানো ছিল, কবরের নাম মাজার ছিল, ছিল, তাহলে এই যে ব্যবসা ওরস ছিল, ছিল, কিছু ছিল না, খাসি মোরগ জবাই করা ছিল গিয়ে আল্লাহ ছাড়া অন্যের দরবারে কবর মাজারে, এসব ছিল, পীর মুরিদির ব্যবসা ছিল, জন্মবার্ষিকী পালন করা ছিল, ছিল না, তাহলে চিন্তা করুন যে এদের অবস্থা কি হবে সেই দিন। আল্লাহ পাক বলছেন লাইসা আল্লাহু মিন দুনিল্লাহি কাশিফা, যখন কিয়ামত চলে আসবে তখন সেই কিয়ামতের বালা মুসিবতকে ভয়াবহতাকে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। কাশিফার অর্থ হচ্ছে দূরীভূত করা, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে লাইসা আল্লাহু মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া কিয়ামত কোন দিনে হবে, কোন সালে হবে, এ কথা কেউ প্রকাশ করতে পারবে না। অর্থ আলাদা হয়ে গেল তাহলে, এক হচ্ছে সেই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং বালা মুসিবত সেই দিনের বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, আর দ্বিতীয় তাফসীর হচ্ছে যে কিয়ামত কোন দিনে হবে, কোন সালে হবে, আর কোন মাসে হবে, লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশফ, আল্লাহ ছাড়া এই তথ্য কেউ খুলতে পারে না, কাশফ একশো মানে খুলে দেওয়া, এই তথ্য কেউ প্রকাশ করতে পারে না, এই তথ্য ফাঁস করে দিবে কেউ, এরকম কোনো শক্তি নেই। ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস্তাসুরায় লোকমানের শেষ আয়াতে আজাব, সুরায় লোকমানের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল পাঁচটি বিষয়কে কি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাফাতিহুল গায়ব, আর কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়বের মূল চাবিকাঠি আল্লাহর কাছে রয়েছে, আর মাফাতিহুল গায়ব হচ্ছে খামসা, নবী বলেছেন পাঁচটি, এই পাঁচটি কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন সুরায় লোকমানে। তার একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস্তা, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে একমাত্র কিয়ামতের জ্ঞান রয়েছে, কিয়ামত কোন সালে হবে, কোন মাসে হবে, কোন দিনে হবে, কখন হবে, কতদিন এখন বাকি আছে, একমাত্র আল্লাহ জানে, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস্তা। তো আল্লাহ পাক বলছেন লাইসা আল্লাহু মিন দুনিল্লাহি কাশিফা, এর অর্থ ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস্তা, একমাত্র আল্লাহ পাক এর জ্ঞান রাখেন যে কখন সে কিয়ামত হবে। আফা মিন হাযাল হাদিসে তাজাবুন, হে মুশরিকরা তোমরা কি এই বাণী, হাদিস মানে কথা,
কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক আল কোরআনকে এখানে আল হাদিস বললেন। কোরআনে কারিমের বেশ কয়েকটি আয়াতে কোরআনে কারিমকে কি বলা হয়েছে? আল হাদিস বলা হয়েছে। হাদিস মানে কথা, আল্লাহর কথা কোরআনে কারিম, আর রাসূলুল্লাহ সাল্লামের কথা বা কর্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস। তাহলে কেউ যদি বলে আমি হাদিসের অনুসারী, মানে কোরআন সুন্নাহ দুটোরই অনুসারী, অমুক কোরআন এবং হাদিসের অনুসারী, আহলুল হাদিস বা আসহাবুল হাদিস কোরআন হাদিসের অনুসারী। হাদিস মানে এই না যেমন এক শ্রেণী বিদাতিরা বিভ্রান্ত করার চেষ্টা করি, আরে ও আহলে হাদিস মানে ও হাদিস মানে কোরআন মানে না, এইভাবে বিভ্রান্ত করে, জেনে শুনে বিভ্রান্ত করে। অথচ কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে আল্লাহ পাক কোরআনে কারিমকে হাদিস বলে আখ্যায়িত করেছেন। তার একটি আয়াত হচ্ছে এই, আর একটি আয়াত সূরা জুমার রয়েছে, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। সর্বোত্তম হাদিস কি? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অনুষ্ঠানের খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, বক্তব্যের খুতবা, যে কোনো খুতবা, ফাই আম্মা বাদ ফাইন খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, যা আমরা পাঠ করে থাকি সুন্নতি খুতবা, সর্বোত্তম হাদিস খায়রুল হাদিস, সর্বোত্তম বাণী কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুল করিম। সুতরাং যেই ব্যক্তি হাদিসের অনুসারী, সে কোরআনের অনুসারী, আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অনুসারী। কিন্তু হইতে হবে, আসলে দাবি করলে হবে না, মুখে শুধু মুখে দাবি করে অথচ নামাজ ঠিক নেই, আহলে হাদিস না, আহলে হাদিস নয়, সে আহলে খবীর। আহলে হাদিস সেই ব্যক্তি যেই ব্যক্তি আকিদার ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, এমনকি রাষ্ট্রনীতির ক্ষেত্রেও যার তার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা সে প্রয়োগ করে, আল্লাহ পাক যদি তাকে নেতৃত্ব দান করে তাহলে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাহলে সে আহলে হাদিস। আমার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা মোতাবেক যদি আমি আমার জীবনে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আমি আহলুল হাদিস। আর যদি কেউ চেষ্টা না করে, আর শুধু মুখে দাবি করে, তাহলে সে মুখের দাবিতে কিছুই হয় না। আল্লাহ পাক বলছেন আফামিন হাযাল হাদিস তাজাবুন, তাহলে কি এই বাণী শুনে বা এই বাণী থেকে তাজাবুন তোমরা বিস্মিত হচ্ছ, আশ্চর্য হচ্ছ? আজেবা ইয়াজাব মানে আশ্চর্য হওয়া, তাজ্জুব করা মানে আশ্চর্য হওয়া বলা হয় আরবি ভাষায়। আফামিন হাযাল হাদিস তাজাব, আজকে আরব বলে আজিব হাযা, বলে না আজিব মানে হচ্ছে আশ্চর্য। আফামিন হাযাল হাদিস তাজাবুন, তোমরা এই বাণী শুনে বা এই বাণী থেকে কোরআন করিম শুনে তোমরা তাজাবুন আশ্চর্য হচ্ছ? যে কোন কথা হইল, এগুলো কেমন কথা হইল যে আমাদের 360টা মূর্তি উড়িয়ে দিয়ে বলছে এক এলা শুধু, আশ্চর্য হচ্ছ আর মানতে রাজি হচ্ছ না? যেমন তাওহীদ সুন্নতের কথা বিদাতি এলাকাতে গিয়ে যদি বলেন তো লোকেরা কি হয়, আশ্চর্য হয় আর বড় বড় চোখ করে তাকায়, আরে কেমন কথা বললো রে ভাই, বুঝলে মাজার নেই, কেমন কথা হইল, আরে লাখ লাখ মাজার আমার দেশে, বারবাউলিয়া দেশ, আমাকে মাজার নাই, কেমন কথা হইল? আপনার তৌহিদের কথা তো আশ্চর্য হচ্ছে, এই মক্কার মুশরিকরা ওই রকম আশ্চর্য হইত, কোরআনে কারিম নাযিল হইতো তৌহিদ নিয়ে তখন তারা আশ্চর্য, কেমন কথা হইল? আজালাল আলিহাত ইলাহান ওয়াহিদা, আরে এতগুলি দেবী দেবতা মাবুদ আমাদের আছে আর বলছে যে এক ইলা শুধু, ইন্না হাযালা শাইউন ওজাব, এটা তো বড় আশ্চর্যের বিষয়, ওজাব ওই তাজ্জুব থেকে ইন্না হাযালা শাইউন ওজাব। এইরকমই আপনি হক কথা যদি বলেন এমন এক পরিবেশে যে পরিবেশের লোকরা হক জানে না, বাতিল কে জানে, তাহলে তার আশ্চর্য হবে। আফামিন হাযাল হাদিসে তাজাবুন, তাহলে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন কাফের মুশরিকদেরকে যে তোমরা কি এই বাণী শুনে কোরআনে কারিম শুনে আশ্চর্য হচ্ছ? ওয়াতাযহাকুনা ওয়ালা তাবকুন, আর তোমরা হাসছ ঠাট্টা মজাক করছো, ওয়ালা তাবকুন কান্না আসে না? কোরআন যদি পাহাড়ের উপর নাযিল হইতো, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আল্লাহ বলছেন যদি আমি কোন পাহাড়ের উপর এই কোরআন নাযিল করতাম, লারাআইতাহু খাশিয়া মুতাসাদদিয়া মিন খাশিয়াতিল্লাহ, তাহলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিনয় হয়ে যেত, মিন খাশি আল্লাহর ভয়ে, কোরআনে কারিমের বোঝা বহন করার শক্তি থাকতো না এই পাহাড়ের উপর, পাহাড়ের শক্তি থাকতো না, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। লারাআইতাহু খাশিয়া মানে বিনয় হয়ে যা, আর মুতাসাদদিয়া মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যা, মিন খাশিয়াতিল্লাহ। তাহলে কোরআনে কারিম এমন একটি বোঝা যেই বোঝা নিতে আসমান জমিন পাহাড় পর্বত রাজি হয়নি। আল্লাহ যদি নাজিল করতেন তাহলে চূর্ণ বিচূর্ণ হইতে এত শক্ত পাহাড় মানুষ কেমন করে নিতে পারলো? তাহলে সাড়ে তিন হাতের মানুষ, এত দুর্বল শরীর, তারপরও কি করে নিতে পারলো? তাফসির কারগণ বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলিজিকির, কোরআনকে মানব জাতির জন্য আল্লাহ সহজ করেছেন বলে এই ক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়েছে।
আল্লাহ যদি কোরআনকে সহজ না করতেন তাহলে মানব জাতিও এই দায়িত্ব বহন করতে পারত না, কোরআন শুনলেই বেহুশ হয়ে পড়ে যেত। কিন্তু ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির, নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। সূরা কামারে আয়াত এই দুই সপ্তাহ আগে তাফসীর হয়েছে। ফাহাল মিন মুদ্দাকির, এখন বাকি হচ্ছে যে উপদেশ কেউ নিচ্ছে কিনা। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু কোরআন থেকে উপদেশ আমরা গ্রহণ করছি কিনা এটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ বলছেন যে হে কাফের মুশরিকরা, তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো, হাসাহাসি করছো, ওয়ালা তাবকুন, তোমাদের কোরআন শুনে কান্না আসে না, ওয়া আনতুম সামেদুন, আর তোমরা খেল তামাশায় মত্ত হয়ে রয়েছো। সামেদুন মানে গাফেলুন, লাহুন তোমরা, লাহু মানে খেলাধুলা, লাইবুন তোমরা খেলাধুলায় মেতে রয়েছো, ওয়া আনতুম সামেদুন, এটা হচ্ছে ব্যাপক তাফসীর। তবে সামেদুনের আরেকটি তাফসীর করা হয়েছে, যে তাফসীরের আলোকে এই আয়াত হচ্ছে গান হারাম হওয়ার দলিল। তাফসীরকাররা বলেছেন, তাফসীরে কাসির আছে, যে ইয়ামানের আরবি ভাষায় প্রাচীন যুগে গানকে আরবি ভাষায় এমনিতে বলা হয় গেনা, গেনা মানে হচ্ছে গান। আর এই গেনাকে ইয়ামান দেশের আরবরা, দক্ষিণ দক্ষিণ অঞ্চল আর কি, আরবের দক্ষিণ অঞ্চল হচ্ছে ইয়ামান, এমন দেশের লোকেরা সমুদ বলত, সমুদ মানে গান, সমুদ মানে গান। তারা যদি কাউকে বলতো যে ভাই একটা গান শোনাও, তো বলতো উসমুদলি, আমাকে একটা গান শোনাও। যেমন গান শব্দ দিয়ে যদি বলেন তো তাগান্নালি, মানে আমাকে গান শোনাও। তো গেনা হচ্ছে বাংলাতে ওইটাই গান, বা উর্দুতে গান সেটা হচ্ছে গানা, আর সেটা হচ্ছে আরবিতে গেনা, আর তাগান্না তাগান্না মানে গান গাওয়া। আর ইয়ামানদের ভাষা বা ইয়ামানিদের ভাষায় প্রাচীন যুগে সমুদ বলা হইতো গানকে। ওয়ান্তুম সামেদুনের তফসীর তাহলে কি হয়ে যাবে, ওয়ান্তুম সামেদুন, তোমরা গান বাজনায় মত্ত হয়ে রয়েছ, তোমরা গান বাজনায় মত্ত হয়ে রয়েছ। আর মনে রাখবেন, যেই ব্যক্তির গান বাজনার সাথে মহাব্বত আছে তার কখনো কোরআনের সাথে মহাব্বত হতে পারে না, দুটো একেবারে এক অপরের বিপরীত, চরম বিপরীত। যদি কেউ গান বাজনা ফিল্ম দেখা ভালোবাসে তাহলে কোরআন শোনা কখনো বরদাস্ত করবে না, কখনো বরদাস্ত করবে না। তার সামনে একটা ইসলামী বক্তব্য চালিয়ে দেন, কোরআন হাদিসের কথা, কোরআন তেলাওয়াত চালিয়ে দেন, সাথে সাথে বন্ধ করে দেবে, বরদাস্ত হবে না, কারণ দুটো বিপরীত দিকে যাচ্ছে। যে অন্তরে গানের মহাব্বত ঢুকে গেছে, বাজনার মহাব্বত ঢুকে গেছে, মিউজিকের ভালোবাসা ঢুকে গেছে, সেই অন্তরে কখনো কোরআনে কারীম রাসূলুল্লাহ হাদিসের মহাব্বত ঢুকতে পারে না, ইসলামিক বক্তব্য ওয়াজের মহব্বত কখনো তার অন্তরে আসতে পারে না। তাই আল্লাহ পাক বলছেন, ওয়ান্তুম সামেদুন, তোমরা গান বাজনা নিয়ে মত্ত হয়ে রয়েছো, আর কোরআনের উপর আশ্চর্য হচ্ছে, আর কোরআন নাজিল হচ্ছে তখন তা নিয়ে ঠাট্টা মজা করছো, একবার বলছি তো কবিরে মোহাম্মদ রে, একবার বলছি তো পাগল মজনুন, আর একবার বলছি তো কাহিন গণক, এসব কথা বলছো, ঠাট্টা মজা করছো। তাহলে এই আয়াত প্রমাণ করে যে গান বাজনা হারাম, সেই জন্য আল্লাহ বলছেন ওয়ান্তুম সামেদুন, তোমরা গান বাজানো নিয়ে মত্ত হয়ে রয়েছ, যা কোরআন থেকে দূরে করে দেয় মানুষকে, কোরআন থেকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, গান বাজনা বাদ দাও, দুনিয়ার খেল তামাশা বাদ দাও, ফাসজুদু লিল্লাহ, এবং আল্লাহ পাককে সেজদা করো, একমাত্র আল্লাহকে সেজদা করো। আল্লাহ পাক কোরআনে কারীমের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, চন্দ্রকেও সেজদা করিও না আর সূর্যকেও সেজদা করিও না। তাহলে চন্দ্র সূর্যকেও যদি সেজদা না করা যায় তাহলে মাজারে সেজদা করা যাবে নাকি? হ্যাঁ, চন্দ্র সূর্য আমাদেরকে এত উপকৃত করছে তারপরও সেজদা করা যাবে না, আর সেই কবর মাজার সে তো অন্ধকারে পড়ে রয়েছে, আর সে তো আপনার বাড়িতে আলো দিতে পারবে না, দিনে আলো দিতে পারবে না, রাত্রে আলো দিতে পারবে, তার পূজা করছেন আপনি, সেখানে সেজদা করছেন আপনি, সেখানে খাসি মুরগ জবাই করছেন, ওর চাইতে তো ভালো ওই লোকেরা যারা সূর্য চন্দ্রের জন্য খাসি মুরগি জবাই করছে, অগ্নি পূজক যারা মজুস, যারা সূর্য চন্দ্রের পূজা করে, তারা তো ওর চাইতে ভালো এই সাড়ে তিন হাতের এই কবর পূজার চাইছে, কিন্তু কোনটি ভালো না, সবটাই শিরক। আল্লাহ পাক বলছেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কামার, সূর্যকেও সেজদা করিও না আর চন্দ্রকেও সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সেই সত্তাকে, সেই আল্লাহকে সেজদা করো যিনি সমস্তকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন চাঁদ সূর্য আসমান জমিন, যিনি সৃষ্টি করেছেন জিলানি চিশতি শাহজালাল শাহপুরান আটরতি মাইজভান্ডারি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সকলকে যিনি সৃষ্টি করেছেন তাকে সেজদা করো। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার আল্লাহর তোমরা বান্দা হয়ে থাকো। আল্লাহ পাক বলেছেন ফাসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহকে সেজদা করো। ওয়াবুদু, এবং আল্লাহ পাকের ইবাদত বন্দী করো। সেজদা বিশেষভাবে আল্লাহ উল্লেখ করে, অথচ সেজদা হচ্ছে ইবাদত, কিন্তু সেজদা ইবাদতের মধ্যে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায়, সেই জন্য আল্লাহ বিশেষভাবে এই ইবাদতটিকে উল্লেখ করেছেন ফাসজুদু লিল্লাহ, আল্লাহকে সেজদা করো। যত রকমের ইবাদত হোক না কেন, সেজদার চাইতে বেশি নিকটবর্তী আল্লাহ হইতে পারেন না কোনো ইবাদত দিয়ে। সেজদার সময় একজন যতই বড় অফিসার হোক না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, ইমাম হোক না কেন, শেখুল হাদিস হোক না কেন, আর রাষ্ট্রপতি হোক না কেন, আর প্রধানমন্ত্রী হোক না কেন, যদি মুসলিম হয় তার এত সুন্দর কপাল, যে কপালে কোনোদিন ধুলো লাগা তো দূরের কথা, সেই কপাল সবসময় উঁচা থাকে, নেতৃত্বের কপাল, তাও মাটিতে লুটিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এর থেকে ভালো ইবাদত আর কি হতে পারে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে বান্দা তার রবের আল্লাহ পাকের নিকটবর্তী হয় কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সিজদায় পড়ে যায়, সেজদায় যখন পড়ে যায় সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। দাঁড়িয়ে আছেন এক অবস্থায় আল্লাহর সামনে, নামাজে আপনি আছেন আল্লাহর সামনে, রুকুতে গেলেন আরেকটু ঝুঁকলেন, তারপরে যখন সেজদায় চলে গেলেন একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন আপনি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ, সুতরাং ফাজতাহিদু ফিদ দুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সেজদায় পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছে দোয়াতে মেহনত করিও। শুধু দোয়া করতে বলেননি, ইজতিহাদু বলেছেন, ফাজতাহিদু ইজতিহাদ করো, মেহনত পরিশ্রম করো দোয়া, তাহলে দোয়া তো পরিশ্রম করতে হয়, দোয়া একবার দুইবার চাইলে না তারপরে ছেড়ে দিলে এটা পরিশ্রম না। দুনিয়ার ক্ষেত্রে কেমন পরিশ্রম করছেন বুঝতেই পারছেন, সারা দিন পরিশ্রম রোদ্রে করছেন, তাহলে দোয়াতেও পরিশ্রম লাগবে একটু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, একটি দোয়াকে বারবার বলতে হবে, কমপক্ষে তিনবার করে বলতে হবে, রব্বাগফিরলি রব্বাগফিরলি রব্বাগফিরলি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এইভাবে কমপক্ষে তিনবার করে একটি কথা রিপিট করা, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার সুন্নতি তরিকা। আল্লাহ পাককে সেজদা করতে আল্লাহ পাক বলেছেন, তারপর ইবাদত হচ্ছে ব্যাপক, যা সেজদা কো শামিল, দোয়া কো শামিল, আল্লাহর সামনে কিয়াম দাঁড়ানো কো শামিল, বৈঠক কো শামিল, আত্তাহাত কো শামিল, সালাম ফিরা কো শামিল, এছাড়া রোজা কো শামিল, যাকাত কো শামিল, হজ কো শামিল, তওয়াফ কো শামিল, সাফা মারওয়া সাই কো শামিল, সমস্ত ইবাদতকে শামিল। আল্লাহ পাক আম কথা ব্যাপক কথা বলেছেন, ওয়াবুদু, এবং একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করো। যেমন ফাসজুদু লিল্লাহ, তেমনি ওয়াবুদু লিল্লাহ আসলে আছে, সংক্ষেপ করে দেওয়া আছে, ফাসজুদু লিল্লাহ আল্লাহকে সেজদা করো এবং আল্লাহ পাকের এই একমাত্র ইবাদত বন্দেগি করো। ইবাদত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইবাদতের সংজ্ঞা, ইবাদত কাকে বলে, ব্যাপক অর্থ যেটা ইবাদতের, সেটা হচ্ছে হুয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারযাহু মিন আল আহওয়াল ওয়াল আমাল আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত এমন একটা ব্যাপক নাম, ইসমুন জামি, ব্যাপক নাম, লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ, যা কিছু আল্লাহ ভালোবাসেন সবগুলিকে শামিল, যা আল্লাহ ভালোবাসেন তার নামই ইবাদত, যা আল্লাহ ভালোবাসেন তার নামই হচ্ছে ইবাদত। মিনাল আকওয়ালে কথা হোক, হ্যাঁ, অথবা ওয়াল আমাল আমল হোক, কর্ম হোক, আর জাহেরা প্রকাশ্য হোক, ওয়াল বাতিনা অথবা গোপনীয় হোক, সবগুলি ইবাদত। কত ব্যাপক অর্থ তাহলে ইবাদতের, তাহলে যেসব আমলকে আল্লাহ পাক ভালোবাসেন সেগুলি হচ্ছে ইবাদত। লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারযাহু, আল্লাহ ভালোবাসেন এবং তার উপর সন্তুষ্ট হন, সেগুলি ইবাদত। সুতরাং নামাজ আল্লাহ ভালোবাসেন, ইবাদত, রোজা সিয়াম আল্লাহ ভালোবাসেন, ইবাদত, হজ যাকাত ইবাদত, মাতা পিতার সেবা ইবাদত, মানুষের উপকার করা আপনার ইবাদত, দিন শিখা ইলম শিখা আল্লাহ ভালোবাসেন ইবাদত, সুবহানাল্লাহ বলা ইবাদত। বরং অন্তরের মমিনকে ভালোবাসা, অন্তর থেকে আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসা, দিনের খাতিরে ভালোবাসা, এটা হচ্ছে আপনার ইবাদত, অন্তরের ইবাদত। অন্তর থেকে পরের পর উপকারী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, সমবেদনা পেশ করা, এগুলি হচ্ছে ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহর সাথে মহব্বত করা, রসুলের সাথে মহব্বত করা ইবাদত, আল্লাহর শত্রুকে ঘৃণা করা হচ্ছে ইবাদত, যে আল্লাহর শত্রু সে আপনার শত্রু, সে ইবাদত। এইভাবে ইবাদত সম্পর্কে বল, আল্লাহ যা ভালোবাসেন এবং আল্লাহ যার উপর সন্তুষ্ট হন সবগুলিকে সামিল, মিনার আকওয়াল কথাও এবং আমলও। তাহলে সুবহানাল্লাহ বললেন ইবাদত, আলহামদুলিল্লাহ বললেন ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন ইবাদত, সূরা ফাতিহা পড়লেন ইবাদত, আপনি
সালাম আলাইকুম বললেন, এবাদত কেমন আছেন ভাই? ভালো আছেন, সেটা হচ্ছে এবাদত। ভাই আপনি অসুস্থ ছিলেন শুনেছিলাম, এখন কেমন আছেন? এবাদত। ভাই শুনেছিলাম যে আপনার ছেলেমেয়েরা অসুস্থ ছিল, কেমন আছে এখন? এবাদত। কথা আপনার কথার এবাদত, আমলের এবাদত। একজন ভাই অসুস্থ আছে মুসলিম ভাই, তাকে দেখতে গেলেন, বিমার পুষ্টি করতে গেলেন, ইয়াদতুল মরিজ, রোগীর পরিচর্যার জন্য গেলেন বা খেদমত করার জন্য অথবা খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন, কেমন আছেন ভাই, ভালো আছেন, একটু কপালে হাত দিয়ে দেখলেন, আপনার এবাদত। এটা বহু আমল। এবাদত ফরজও আছে, সুন্নতও আছে, মুস্তাহাব নফলও আছে, আর নীতিবাচক এবাদতও আছে। হারাম থেকে বেঁচে থাকা, নাজায়েজ থেকে বেঁচে থাকা, গুনাহ করতে পারবেন অথচ গুনাহ করলেন না, গুনাহ থেকে বেঁচে থাকা, ও এবাদত। ইতিবাচক এবাদত, নীতিবাচক এবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন ওয়াবুদু দিয়ে। আল্লাহ পাককেই সিজদা করো একমাত্র, এবং একমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। একমাত্র আল্লাহ পাকের এবাদত বন্দেগীর যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই শেষখানে বলি যে এই সুরার শেষে সিজদা আছে, সুরা নাজমের শেষে সিজদা আছে, আর এই সিজদার জন্য উযু শর্ত নাই। সুতরাং যদি জায়গা থাকে এখানে তো সিজদা করে নেন, আর না হলে একটু দেরি করে সিজদা করতে পারেন, তবে এক্ষুনি সিজদা করে নেওয়ার মনে হয় ভালো। আর যেসব ভাইরা খানা নিয়ে আসবেন তারা তারপরে খাবার নিয়ে আসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।